প্রিয় শ্রোতা বন্ধুরা বাংলা গল্প পাঠের চ্যানেল কথা কাহিনীতে সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে ধারাবাহিকভাবে বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্প এবং উপন্যাস আপলোড করা হচ্ছে এই অডিওতে আমি শ্রী প্রফুল্ল রায়ের লেখা উপন্যাস ক্রান্তিকালের পাঠ শুরু করব ইতিমধ্যে শ্রী প্রফুল্ল রায়ের লেখা ছোট গল্প সাতঘরিয়া এবং মানুষ আপলোড করা হয়েছে আপনারা নিচে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে শুনে নিতে পারেন প্রান্তিকাল উপন্যাসটি একটি একাডেমি পুরস্কার প্রাপ্ত উপন্যাস আশা করছি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন শুনতে থাকুন শুরু করছি শ্রী প্রফুল্ল রায়ের লেখা উপন্যাস ক্রান্তিকাল প্রথম অধ্যায় সবে নভেম্বরের শুরু কিন্তু এরই মধ্যে বিকেলের আয়ু ফুরোতে না ফুরোতে সীমান্তের এই শহরটিতে চিনির দানার মতো হিম ঝরতে থাকে দূরে আকাশ যেখানে ঝুঁকে অনেকখানি নেমে এসেছে ঠিক সেইখানটাই পাহাড়ের উঁচু নিচু ঢেউ খেলানো একটা লাইন স্থির দাঁড়িয়ে আছে দিনের বেলা রোদের ঝকমকে আলোয় পাহাড়গুলোকে নীল মেঘপুঞ্জের মতো দেখায় কিন্তু বেলা পড়ে এলে রোদের রঙ যত ফিকে হয় ওগুলো দ্রুত ঝাপসা হতে থাকে পাহাড়ের রেঞ্জটাকে তখন আবছা একটা পেন্সিল স্কেচের মতো মনে হয় সূর্য ডুবে গেছে কিছুক্ষণ আগে যদিও হিম ঝরতে শুরু করেছে তবু দিনের আলো একেবারে নিভে যায়নি হঠাৎ লজ্জা পাওয়া কিশোরীর আরক্ত মুখের মতো একটু আটটু লালচে আভা আকাশের গায়ে এখনো লেগে আছে কিন্তু কতক্ষণ আর খানিক পরেই ঝপ করে নেমে আসবে সন্ধ্যে কুয়াশা আর অন্ধকারে ডুবে যাবে সমস্ত চরাচর নভেম্বরের গোড়া থেকে সারা দিন সারা রাত এখানে উত্তরে হাওয়া বয়ে যায় দিনের দিকটায় রোদের তাঁত থাকায় ততটা গায়ে লাগে না কিন্তু বিকেলের পর থেকে চামড়া খুঁড়ে যেন হাড়ের ভেতর পর্যন্ত ছুরি ছুঁচলো ফলার মতো বিধে যায় সাতচল্লিশের আগে সীমান্তের এই শহরটা ছিল দেশীয় রাজ্য প্রতাপপুর স্টেটের রাজধানী রাজ্যের নামেই রাজধানীর নাম অর্থাৎ প্রতাপপুর স্টেটের ক্যাপিটাল প্রতাপপুর সিটি স্বাধীনতার আগে শুধু আগেই বা কেন তারপরেও বেশ কয়েক বছর প্রতাপপুর সিটিটা ছিল ছবির মতো পিকচার পোস্টকারে ঠিক যেমনটা দেখা যায় চওড়া চওড়া অ্যাসফাল্টের মসৃণ রাস্তা দুধারে বাগানগুলো বাংলো ধরনের বাড়ি পার্ক ফোয়ারা দুই রাস্তার ক্রসিংয়ে শ্বেত পাথরের পরি এছাড়া ছোটো একটা জু গার্ডেন স্টেট লাইব্রেরি ঝকঝকে হাসপাতাল নানা ধরনের স্পোর্টসের জন্য একটা স্টেডিয়াম ইত্যাদি যেদিকেই তাকানো যাক তখন এখানে প্রচুর গাছপালা ফুলের বাগান আর নির্জনতা শহরটা যত বড় সেই তুলনায় মানুষজন ছিল অনেক কম স্বাধীনতার পর অ্যাক্সেশন অফ নেটিভ স্টেটস অর্থাৎ দেশীয় রাজ্যগুলো যখন ভারতবর্ষের সঙ্গে মিলে মিশে একাকার হলো রাজতন্ত্রের বিলুপ্তি ঘটলো তখন ক্রান্তিকাল থেকেই প্রতাপপুর সিটি তার পুরনো আভিজাত্য সৌন্দর্য আর মর্যাদা খুইয়ে ফেলেছে দেশভাগের সঙ্গে সঙ্গে সেকালের পূর্ব পাকিস্তান থেকে মানুষের ঢল নেমেছিল সীমান্তের এপারে তার ধাক্কা এই প্রতাপপুরেও এসে লাগে স্বাধীনতার পর যে দু চারটে বছর রাজতন্ত্র চালু ছিল জনস্রোত ঠেকিয়ে রাখা গেছে তারপর আর পারা গেল না প্রতাপপুর সিটি আমূল বদলে যেতে লাগলো যেখানে যত বাগান পার্ক বা ফাঁকা জায়গা ছিল পূর্ব বাংলা শরণার্থীরা সমস্ত কিছু দখল করে তুলতে লাগলো ছিঁড়ি ছাঁধিন বেঠব চেহারার বাড়িঘর রাজাদের সময় ভিক্টোরিয়ান আমলের ধাঁচে সন্ধ্যের পর রাস্তায় রাস্তায় গ্যাসের আলো জ্বলত পরে মিউনিসিপ্যালিটি সেগুলো তুলে ফেলে লম্বা লম্বা ল্যাম্প বসিয়ে তার গায়ে একটা করে বাল্ব ঝুলিয়ে দিয়েছে বাল্বগুলোর বেশিরভাগই জ্বলে না রাস্তাগুলো খানাখন্দে বোঝায় দুধারের নর্দমা কত কাল যে সাফাই হয় না বছরের পর বছর সেগুলোতে থকথকে কালচে রঙের তরল দাঁড়িয়ে থাকে এই সব নর্দমা হলো যাবতীয় রোগের জীবাণু আর মশাদের মেটারনেটি হোম রাস্তার শ্বেত পাথরের যে পরিগুলি একদা এই শহরে অলৌকিক স্বপ্ন নামিয়ে আনত কবেই তারা উধা হয়ে গেছে চারিদিকে আবর্জনার পাহাড় চল্লিশ পঞ্চাশ বছর আগের পরিচ্ছন্ন ঝকঝকে প্রতাপপুর সিটি এখন নোংরা ঘিঞ্জি দুর্গন্ধে ভরা এক শহর রাজতন্ত্র নেই তবু রাজা আর রানীদের নাম এখানকার অনেক কিছুর সঙ্গে এখনও জড়িয়ে আছে যেমন রাজা বিক্রম সিংহ রোড বা রানী স্বর্ণময়ী গার্লস কলেজ কিংবা মহারাজা বীরেন্দ্র সিংহ হাসপাতাল ইত্যাদি গণতন্ত্র পুরো মাত্রায় চালু হয়ে গেলেও প্রতাপপুর অদূর অতীতের রাজমহিমা একেবারে খারিজ করে দেয়নি তার কিছু কিছু স্মৃতিচিহ্ন এখনও সযত্নে ধরে রেখেছে এই শহরে পা দিলে প্রথমেই যা চোখে পড়বে সেটা রাজবাড়ি যার নাম প্রতাপপুর প্যালেস সিটির দক্ষিণ দিকের শেষ মাথায় পাঁচ একর জমির মাঝখানে গথিক স্থাপত্যের এই বিশাল দোতলা বাড়িটা মধ্যযুগের ফ্রান্স বা ইংল্যান্ডের কোনো রাজপ্রাসাদের কথা মনে করিয়ে দেয় লর্ড কার্জনের সময়ে তৈরি এই রাজবাড়িকে এখন ভগ্নস্তূপের মতো দেখায় দেওয়ালে এবং ছাদে কত জায়গায় যে ফাটল ধরেছে হিসেব নেই পলেস্তারা খসে খসে দগদগে ঘায়ের মতো ইট বেরিয়ে পড়েছে ভিতে আর কার্নিশে অশ্বত্থেরা শিকড় চালিয়ে ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে সামনের দিকে একধারে ছিল চমৎকার টেনিস লন আরেক পাশে ফুলের বাগানের মাঝখানে বসার জন্য পাথরের বেঞ্চ ফুলবাগান আর টেনিস কোর্টের চিহ্নমাত্র নেই সেখানে এখন শুধু আগাছার জঙ্গল পেছন দিকে ছিল বাঁধানো দিঘি সেটা কবেই মজে গেছে জল শুকিয়ে যে তলানিটুকু পড়ে আছে তা দেখা যায় না গুঁড়িপানা এবং ঢোলকলমির ঠাস বুনট চাদরের তলায় তা ঢাকা রাজবাড়ি বাগান দিঘি ইত্যাদি ঘিরে যে কম্পাউন্ড ওয়াল নানা জায়গায় সেটা ভেঙে চুরে গেছে রাস্তার দিকে মোটা গড়া যে জমকালো লোহার গেটটা ছিল রোদে জলে মরচে ধরে সেটার আয়ু প্রায় শেষ গরাদগুলোর বেশ কয়েকটাই উধা হয়ে গেছে যেভাবে গেটটা হেলে আছে যে কোনো দিন হুড়মুড় করে ঘাড় গুঁজে পড়ে যাবে আকাশের গায়ে যে ফ্যাকাশে আলোটুকু আটকে ছিল চোখের পলকে কেউ যেন অদৃশ্য একটা ব্রাশ টেনে সেটা মুছে দিল এই জায়গাটা এমনই নভেম্বর মাসে সন্ধে নামার সঙ্গে সঙ্গে অন্ধকার আর কুয়াশায় চারিদিক আচ্ছন্ন হয়ে যায় ঠিক এই সময় প্রতাপপুর প্যালেসের দোতলা থেকে কাঠের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল সুবর্ণা আর দেবী ব্রিটিশ আমলে তৈরি এই সিঁড়ি আধখানা বৃত্তের আকারে একতলার বিশাল হলঘরের ঠিক মাঝখান থেকে দোতলা হয়ে ছাদের দিকে চলে গেছে একসময় সিঁড়ি এবং হলঘর দামি কাশ্মীরি কার্পেট দিয়ে মোড়া ছিল সিঁড়ির কার্পেট পায়ের ঘষায় কবেই উঠে গেছে তার একটি সুতোও এখন খুঁজে পাওয়া যাবে না হলের কার্পেটটাও ছিঁড়ে খুঁড়ে বেশিরভাগটাই নিশ্চিন্ন হয়ে গেছে শুধু একধারে খানিকটা অংশ কোনো রকমের টিকে আছে একসময় ওটার রং ছিল টকটকে লাল এখন শুকনো রক্তের মতো কালো তার উপর ইঞ্চিখানেক পুরো ধুলো হল ঘরে সাবেক কালের ভারী ভারী আসবাব সোফা ডিভান চেয়ার পিয়ানো আলমারি ইত্যাদি সবই দামি মেহগানি কাঠের কিন্তু কোনোটাই আস্ত নেই পালিশও বহুকাল আগে নষ্ট হয়ে গেছে রং চটা বিবর্ণ দেওয়ালগুলোতে রাজবংশের নানা প্রজন্মের কয়েকজনের বিরাট বিরাট অয়েল পেন্টিং সিলিং থেকে যে প্রকাণ্ড ঝাড় লণ্ঠন ঝুলছে তার অগুন্তি কাঁচের দ্বীপাধারের মাত্র কয়েকটাই টিকে আছে বাকিগুলো অনেক দিন আগে কখন ভেঙে পড়েছে কেউ লক্ষ্য করেনি ঝাড় লণ্ঠনটা এখন আর জলে না আলোর জন্য এধারে ওধারে কটা টিউবলাইট লাগানো হয়েছে সেগুলো এই মুহূর্তে জ্বলছে তবে বিশাল হলঘরটাকে পুরোপুরি আলোকিত করে তোলার পক্ষে যথেষ্ট নয় টিউবলাইটগুলো থেকে দূরে হলের কোণে কোণে আবছা অন্ধকার এবার সুবর্ণা আর দেবীর দিকে তাকানো যেতে পারে সুবর্ণার বয়স সাঁত্রিশ আটত্রিশ লম্বা টান চেহারা গায়ের রং এক সময় ছিল রৌদ্র ঝলকের মতো এখন তার উপর পাতলা কালচে স্বরের মতো কিছু পড়েছে ডিম্বাকৃতি মুখ চিবুকের গঠনটি দৃঢ় ঠোঁট ঈষৎ পুরু বড় বড়ো চোখের দৃষ্টি শান্ত কিন্তু দুর্ভেদি চমৎকার স্বাস্থ্যতার সুবর্ণার দিকে এক পলক তাকালে টের পাওয়া যায় সে প্রবল ব্যক্তিত্বের অধিকারিণী এবং কোনো রকম বেচাল করে এর কাছে পার পাওয়া যাবে না সুবর্ণার পরনে হালকা রঙের কোটা শাড়ি আর বাদামি ব্লাউজের ওপর গরম পশ্মি চাদর জড়ানো পায়ে পাতলা স্লিপার বাঁ হাতের কবজিতে সরু ফিতেই বাঁধা সুদৃশ্য ঘড়ি ডান হাতে একটিমাত্র মোটা রুলি গলায় লকেটোলা সোনার চেন দেবীর বয়স এগারো সে সুবর্ণার একমাত্র মেয়ে মায়ের পুরো আদলটি দেবীর চেহারায় বসানো তেমনি চোখ মুখ নাক বা চিবুক তার পরনে স্কার্ট আর ফুলহাতা জামার ওপর উলের পুল চুল হেয়ার ব্যান্ড দিয়ে আটকানো পায়ে মায়ের মতোই ঘরে পড়া স্লিপার তার হাতে বইভর্তি একটা ব্যাগ হল ঘরের একধারে ধারে দশ ফুট উঁচু ছ ফুট চওড়া নকশা করা দরজা যার মাথার দিকটা গোলাকার দরজার কারুকাজ এখন আর বোঝা যায় না বছরের পর বছর রোদে পুড়ে জলে ভিজে এবং ধুলো ময়লা জমে সেগুলো নষ্ট হয়ে গেছে রোজই এই সময় দরজাটা ভেজানো থাকে হলের টিউব লাইটগুলো জ্বালিয়ে বাইরে থেকে পাল্লা দুটো টেনে দিয়ে যায় হরেন কেননা এই সন্ধেবেলায় দেবীর প্রাইভেট টিউটর পড়াতে আসেন হলের ঠিক মাঝখানে ঝাড়লণ্ঠনের তলায় খানিকটা জায়গা পরিষ্কার করে চেয়ার টেবিল পেতে তার পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে আজ কিন্তু দেখা গেল দরজাটা পুরোপুরি ভেজানো নেই তার একটা পাল্লা খোলা খুব সম্ভব হাওয়ায় খুলে গেছে খোলা পাল্লার ফাঁক দিয়ে দূরে শহরের একটা দিক চোখে পড়ে সেখানে আলো জ্বলছে কুয়াশা এবং অন্ধকারে আলোগুলো রহস্যময় সংকেতের মতো মনে হয় প্রতাপপুর প্যালেস শহর থেকে খানিকটা দূরে সামনের দিকের গেটের পর অনেকখানি ফাঁকা জায়গা তারপর শহরের ঘরবাড়ি শুরু হয়েছে সাধারণ মানুষজনের কাছ থেকে দূরত্ব বা স্বাতন্ত্র বজায় রাখার জন্য রাজবাড়িটা এভাবে তৈরি করা হয়েছিল রাজা রাজরা যে রাম শ্যাম যদু মধুদের থেকে আলাদা সেটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়াটাই ছিল একমাত্র উদ্দেশ্য আশ্চর্যের ব্যাপার জনগণতন্ত্র চালু হওয়ার পরও মাঝখানের জায়গাটা ফাঁকায় পড়ে আছে জবরদখল করে কেউ ওখানে কলোনি টলনি বসায়নি সারা দেশ জুড়ে প্রায় পঞ্চাশ বছর ধরে ডেমোক্রেসির হাওয়া বয়ে গেলেও মানুষের মনে রাজা মহারাজাদের সম্পর্কে খানিকটা সম্ভ্রম এখনও থেকে গেছে হয়তো এটা সহজাত সংস্কার মানুষের রক্তের মধ্যে আবহমানকাল অদৃশ্য শিকড়ের মতো ছড়িয়ে আছে সেটা কাটিয়ে উঠতে আরও একশো বছর লেগে যাবে কি কে জানে শহর দূরে থাকায় বাইরের শব্দ চট করে রাজবাড়িতে তেমন একটা ঢোকে না তবে এই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামতে নামতে কোথায় যেন পুলিশ ভ্যানের আওয়াজ মানুষজনের উত্তেজিত কণ্ঠস্বর অনেকের ছোটাছুটির শব্দ অস্পষ্টভাবে সুবর্ণার কানে ভেসে এলো ইদানিং কয়েক বছর প্রতাপপুর সিটি নানা ধরনের ক্রিমিনালদের প্রায় অভয়ারণ্য হয়ে উঠেছে পুলিশ অ্যান্টি সোশ্যালদের দু একটা দলকে মাঝে মধ্যে তাড়া করে কর্তব্য পালন করে এবং এভাবেই চাকরি বজায় রাখে নেহাত রুটিন ব্যাপার সুবর্ণা বিন্দুমাত্র কৌতূহল বোধ করল না মেয়েকে নিয়ে যেমন নাম ছিল তেমনই নামতে লাগল সিঁড়ির মাঝামাঝি জায়গায় ল্যান্ডিংয়ের কাছাকাছি যখন ওরা চলে এসেছে ঠিক সেই সময়ে হল ঘরের দরজার দ্বিতীয় পাল্লাটা ঝরাং করে খুলে কেউ একজন ভেতরে ঢুকে বিদ্যুৎ গতিতে ছিটকিনি আটকে খিল তুলে দিল তারপর দরজার গায়ে ঠেসান দিয়ে জোরে জোরে হাঁপাতে লাগল মনে হলো বহুদূর থেকে কারো তাড়া খেয়ে ছুটে আসছে সে সুবর্ণা আর দেবী থমকে দাঁড়িয়ে পড়েছিল রাজবাড়ির প্রায় একশো বছরের ইতিহাসে কেউ কখনো এভাবে ঢুকে পড়েছে কিনা সুবর্ণা জানা নেই দেবী ভীষণ ভয় পেয়েছিল মায়ের একটা হাত খুব শক্ত করে আঁকড়ে ধরে রইল সে সুবর্ণাও এমন একটা অভাবনীয় ঘটনায় একেবারে হকচকিয়ে গিয়েছিল তবে সে খুবই সাহসী দু এক পলকেই নিজেকে সামলে নেয় তারপর মেয়ের হাতে মৃদু চাপ দিয়ে বুঝিয়ে দেয় ভয়ের কিছু নেই লোকটার দিকে চোখ রেখে চাপা গলায় বলে কথা বলিস না চুপ করে থাক দরজার মাথায় টিউব লাইটটা দিন পনেরো আগে খারাপ হয়ে গিয়েছিল বেশ কয়েকবার হরেনকে ওটা পাল্টানোর কথা বলেছে সুবর্ণা কিন্তু কথাটা তার এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে গেছে টিউবটা পাল্টানো হয়নি হরেন রাজবাড়ির দারোয়ান এবং বাজার সরকার তাছাড়া টুকিটাকি নানা কাজ তার করার কথা কিন্তু সে প্রচণ্ড রকমের ফাঁকিবাজ এই যে অচেনা লোকটা আচমকা হল ঘরে ঢুকে পড়েছে সেটা আদৌ সম্ভব হতো না যদি এই সময়টা সে গেটের কাছে থাকতো নিশ্চয়ই কোথাও আড্ডা টাড্ডা দিতে গেছে হলঘরে ঘরে অন্য যে টিউবগুলো জ্বলছিল তার আলোই লোকটাকে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছিল তার চোখে মুখে খানিকটা মঙ্গোলিয়ান ছাপ ভাঙা গালে দাড়ির জঙ্গল চোখের তলায় সিকি ইঞ্চি পুরু কালি উস্কো খুস্কো রুক্ষ চুলে বহুদিন কাঁচি পড়েনি পরনে রং ওঠা ফ্যাকাশে জিন্স যেটা ডান পায়ের নিচের অনেকটা অংশ ছেঁড়া এছাড়া হাফ শার্টের ওপর রোঁয়াওয়ালা মোটা উলের ময়লা সোয়েটার পায়ে যে ফিতেওয়ালা পুরোনো স্পোর্টস শুটা রয়েছে তার রঙ একসময় ধপধপে সাদাই ছিল এখন কালচে সোলো অনেকটাই খয়ে গেছে কপাল গাল কোনই থেকে হাতের নিচের দিকটা অর্থাৎ শরীরের যেসব অংশ খোলা সেগুলোর চামড়া কর্কশ এবং তামাটে মনে হয় একদিন লোকটার গাত্রবর্ণ হলদেটে ছিল রোদে পুড়ে জলে ভিজে প্রচণ্ড হিমে আর অসহ্য গরমে রংটা জলে গেছে লোকটার বয়স চল্লিশের কাছাকাছি সে যে মারাত্মক রকমের বেপরোয়া এবং নিষ্ঠুর দেখা মাত্র টের পাওয়া যায় তার এক কাঁধে ক্রিকেটারদের কিট ব্যাগের মতো ক্যানভাসের ঢাউস একটা ব্যাগ আরেক কাঁধে লম্বাটে একটা বাক্স যেটার নিচের দিক চওড়া তবে ক্রমশ শুরু হয়ে ওপর দিকে উঠে গেছে তার ডান হাতের চওড়া কবজিতে স্টিল ব্যান্ডে আটকানো একটা চৌকো ঘড়ি লোকটা ফাঁকা হল ঘরের এধারে ওধারে তাকাচ্ছিল হঠাৎ তার চোখ এসে পড়ে সুবর্ণা আর দেবীর ওপর মুহূর্তে তার দৃষ্টি স্থির হয়ে যায় সুবর্ণাও পলখিন লোকটাকে লক্ষ্য করছিল বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ধীরে ধীরে তিনটে সিঁড়ি পেরিয়ে ল্যান্ডিংটায় এসে দাঁড়ায় সঙ্গে দেবীও রয়েছে সুবর্ণা তীব্র গলায় এবার বলে কে আপনি এ বাড়িতে কেন ঢুকেছেন লোকটা নিজের ঠোঁটের ওপর ডান হাতের তর্জনী রেখে সুবর্ণাকে নীরব থাকতে ইঙ্গিত করে তারপর তার চোখে আগের মতোই চোখ রেখে অত্যন্ত সতর্ক ভঙ্গিতে পা ফেলে ফেলে সিঁড়ির তলায় এসে দাঁড়ায় লোকটার সাহস দেখে অবাক হয়ে গিয়েছিল সুবর্ণা তাদের বাড়িতে ঢুকে তাকেই মুখ বুঝে থাকতে বলছে লোকটার সঙ্গে অস্ত্র শস্ত্র আছে কিনা বোঝা যাচ্ছে না কেন যেন মনে হচ্ছে থাকতে পারে এ বাড়িতে দুজন অসুস্থ বৃদ্ধ রান্নাবান্না এবং ছোটোখাটো খাটো ফাই ফরমাস খাটার জন্য মাঝ বয়সী একটি মেয়ে মানুষ যার নাম মায়া আর সে এবং দেবী ছাড়া অন্য কেউ নেই এই মুহূর্তে হরেনটাও কোথায় বেপাত্তা হয়ে আছে কে জানে সুবর্ণা যদি চেঁচিয়ে গলার শির ছিঁড়েও ফেলে কেউ সাহায্য করতে আসবে না কেননা তার চিৎকার শহর পর্যন্ত পৌঁছুবার আদৌ কোনো সম্ভাবনা নেই লোকটাকে দেখে যা মনে হচ্ছে নার্ভাস হয়ে হইচই বাঁধালে কিংবা রাগের মাথায় কিছু করে বসলে সে তাদের ছেড়ে দেবে না তার চোখে মুখে যে ধরনের চিরস্থায়ী নিষ্ঠুরতা রয়েছে তাতে মারাত্মক কোনো দুর্ঘটনা তার পক্ষে ঘটিয়ে ফেলা অসম্ভব নয় কাজেই এখন মাথা ঠান্ডা রাখাটা ভীষণ জরুরি সুকৌশলে বুঝিয়ে সুঝিয়ে লোকটাকে বাড়ি থেকে বের করতেই হবে সে যে বিন্দু ভয় পায়নি সেটা বোঝানোর জন্য কঠোর স্বরে সুবর্ণা বলে কি চান আপনি লোকটার চোয়াল শক্ত হয়ে ওঠে সে বলে আপনি কোনো প্রশ্ন করবেন না আমি যা বলবো চুপচাপ শুনে যাবেন এই প্রথম লোকটা কথা বলল তার কণ্ঠস্বর নিচু কিন্তু কর্কশ একটু ঘষা ঘষা নির্ভুল বাংলাতেই সে বলেছে তবে উচ্চারণটা সঠিক নয় নর্থ ইস্ট ইন্ডিয়ার লোকজনদের কেউ বাংলা ভাষাটা রপ্ত করে বললে যেমন শোনায় অনেকটা সেই রকম লোকটার বলার ভঙ্গিতে প্রচণ্ড রকমের কর্তৃত্বের সুর রয়েছে চাপা একটা হুমকিও সুবর্ণার মতো সাহসী ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েও ভেতরে ভেতরে থমকে গেল তার কী করা উচিত ঠিক করে উঠতে পারছিল না লোকটা এরপর কি বলে বা করে সেজন্য অপেক্ষা করতে লাগলো এই সময় হরেন বা দেবীর টিউটার কেউ একজন এসে পড়লে তার মনোবল অনেকটা বাড়ত লোকটা এবার বলে এ বাড়িতে কে কে আছে বাইরে যতই স্বাভাবিক থাকতে চেষ্টা করুক প্রবল উৎকণ্ঠা বোধ করছিল সুবর্ণা জবাব না দিয়ে জিজ্ঞেস করল যেই থাক সেটা জানা কি খুবই প্রয়োজন অবশ্যই আগে বলুন প্রয়োজনটা কিসের লোকটার দুচোখে আগুনের হলকার মতো কিছু খেলে গেল দাঁতে দাঁত চেপে সে বলে ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন আমি প্রশ্ন করব আপনি জবাব দেবেন একটু থেমে বলে কারো প্রশ্নের উত্তর দিতে আমি অভ্যস্ত নই ইজ ইট ক্লিয়ার সুবর্ণা চুপ করে থাকে লোকটা ফের বলে আমার প্রশ্নটার উত্তর কিন্তু এখনও পাইনি বলুন পরক্ষণে ভেবে দ্রুত বলে ওঠে আপনি যদি আমার সঙ্গে সহযোগিতা করেন আপনাদের এতটুকু ক্ষতি হবে না নইলে স্পষ্ট একটা ইঙ্গিত দিয়ে সে থেমে যায় সুবর্ণা বুঝতে পারে এখন এই লোকটার হুকুম মতোই তাকে চলতে হবে ধীরে ধীরে সে জানাই এ বাড়িতে তার নব্বই বছরের প্রায় অথর্ব দাদা শ্বশুর আছেন তার স্মৃতিশক্তি একরকম লোপ পেয়ে গেছে এই মানুষটির কাছে অতীত এবং বর্তমান একাকার হঠাৎ কখনো পুরনো দিনের কোনো ঘটনা বা মানুষের মুখ তার চোখের সামনে ভেসে ওঠে কিন্তু তা পলকের জন্য পরক্ষণে সে সব ছবি মুছে যায় স্মৃতির অদৃশ্য পেটরা খুলে যে দু একটা টুকরো বেরিয়ে পড়ে ফের তারা কোথাও উধাও হয় তিনি বুঝতে পারেন না সুবর্ণা শ্বশুরও এ বাড়িতেই থাকেন তার বয়স পঁয়ষট্টি দু দুবার স্ট্রোক হয়ে এখন তিনি প্রায় শয্যাশায়ী কাজের লোক আছে দুজন হরেন আর মায়া এরা ছাড়া সে নিজে এবং দেবী আগে সুবর্ণা ততটা লক্ষ্য করেনি এবার তার মনে হলো নিষ্ঠুরতার পাশাপাশি লোকটার চোখে মুখে চাপা একটা টেনশনও ছিল সব শোনার পর সেটা যেন অনেকখানি কেটে গেছে তবু পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য সে জিজ্ঞেস করে আপনি ঠিক বলছেন লোকটা কী বোঝাতে চায় সে মিথ্যেবাদী তার স্পর্ধায় মাথায় আগুন ধরে যায় যেন কিন্তু এই মুহূর্তে কোনো কোনোরকম তাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না খুব শান্ত গলায় সুবর্ণা বলে আপনাকে মিথ্যে বলতে যাব কেন লোকটা বলে ধরে নিলাম আপনি ঠিকই বলছেন তার কথা শেষ হতে না হতেই বাইরের দরজায় কড়া নাড়ার আওয়াজ পাওয়া গেল সেই সঙ্গে কারো কণ্ঠস্বর হরেন হরেন দরজা বন্ধ কেন খুলে দাও লোকটার চেহারা মুহূর্তে পাল্টে গেল কেমন একটা মরিয়া ভাব যেন ফুটে উঠেছে তার মধ্যে গলা অনেকটা নামিয়ে বলে লোকটা কে সুবর্ণা বলে দেবীর মাস্টার মশাই এই সময় পড়াতে আসেন রোজই দরজা খোলা থাকে আজ বন্ধ বলে ডাকাডাকি করছেন লোকটাই যে দরজায় ক্ষীর আটকে দিয়েছে সেটা আর বলল না তবে নিচে নামার জন্য পা বাড়ালো কিন্তু সুবর্ণার নামার হলো না তার আগেই লোকটা গর্জে ওঠে স্টপ কোথায় যাচ্ছেন সুবর্ণা থেমে যায় বলে দরজা খুলে দিতে হবে না মাস্টার মশাই কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবেন হিংস্র চিতার মতো ক্ষিপ্র গতিতে সিঁড়ি টপকে টপকে সুবর্ণাদের কাছে চলে আসে লোকটা উগ্র গলায় বলে কোনো রকম চালাকি করার চেষ্টা করবেন না চালাকি মানে দরজা খুলে লোকটাকে ভেতরে এনে আমাকে ঝাঁটে ফেলতে চাইছেন দেবীর টিউটরি যে ডাকাডাকি করছেন লোকটা তা নিশ্চয়ই বিশ্বাস করেনি হয়তো সে ভেবেছে টিউটরের নাম করে সুবর্ণা অন্য কাউকে ঢোকাতে চাইছে তার ফলে সে বিপন্ন হয়ে পড়বে সুবর্ণা কিছু বলতে যাচ্ছিল তার আগেই লোকটা জিন্সের পকেট থেকে বিদ্যুৎ গতিতে একটা পিস্তল বের করে শাসানির ভঙ্গিতে বলে লুক ম্যাডাম আমি অ্যাটল ভায়োলেন্স চাই না আমি কতদূর যেতে পারি আপনার ধারণা নেই লাস্ট টাইম আপনাকে ওয়ার্নিং দিচ্ছি আমার সঙ্গে ডার্টি ট্রিক খেলতে চেষ্টা করবেন না দেবী মায়ের একটা হাত চেপে ধরে আছে সুবর্ণা চোখের কোণ দিয়ে লক্ষ্য করল পিস্তল দেখে মেয়েটার মুখ ভয়ে আতঙ্কে রক্তশূন্য হয়ে গেছে কপালে দানা দানা ঘাম জমেছে তাকে আরেকটু কাছে টেনে নিয়ে লোকটাকে বলে বিশ্বাস করুন উনি সত্যিই আমার মেয়ের মাস্টার মশাই খুবই ভালো মানুষ নিরীহ এল্ডারলি পারসন ওর পক্ষে কারো এতটুকু ক্ষতি করা সম্ভব নয় লোকটা কয়েক পলক তাকিয়ে থাকে তারপর বলে অল রাইট মেনে নিচ্ছি উনি আপনার মেয়ের প্রাইভেট টিউটর ওকে বলে দিন আজ পড়াতে হবে না সুবর্ণা বলে উনি অত্যন্ত রেসপেক্টেড টিচার ওকে এইভাবে চলে যেতে বলা যায় না কি একটু ভাবে লোকটা তারপর বলে ঠিক আছে আপনি গিয়ে বলে আসুন দরজা খুলবেন কিন্তু আপনাদের টিউটরকে ভেতরে ঢুকতে দেবেন না অনিচ্ছা সত্ত্বেও সুবর্ণাকে বলতে হয় আচ্ছা দেবীকে নিয়ে এসে পরের সিঁড়িটাই পা রাখতে যাবে সঙ্গে সঙ্গে বাধা পড়ল লোকটা দেবীকে প্রায় ছিনিয়ে নিয়ে বলে নো নো আপনি একাই যান আপনার মেয়ে আমার কাছে থাকবে লোকটার এক হাতে পিস্তল আর এক হাতে দেবীর ডান হাতটা শক্ত করে ধরা সুবর্ণা লক্ষ্য করল দেবীর সমস্ত শরীর ভীষণ কাঁপছে এবার সে সত্যিই ভয় পেয়ে যায় বিমুরের মতো বলে কিন্তু তার মনোভাব বুঝতে পাচ্ছিল লোকটা বলল আপনি যদি গোলমাল না করেন কোনো সমস্যাই নেই আপনার মেয়ে আমার কাছে নিরাপদে থাকবে তবে ওর সেফটি টোটালি ডিপেন্ড করছে আপনার অ্যাক্টিভিটির ওপর যান ল্যান্ডিংয়ের পাশেই একটা গোল পিলার দেবীকে নিয়ে সেটার আড়ালে চলে যায় লোকটা তার উদ্দেশ্য বুঝতে পারছিল সুবর্ণা ওখান থেকে বাইরের দরজার দিকে নজর রাখা যায় কিন্তু দরজার বাইরে থেকে তাকে খুব সহজে দেখা যাবে না সিঁড়ি দিয়ে নামতে নামতে সুবর্ণার পা খুব কাঁপছিল হঠাৎ কি মনে পড়তে লোকটা ডাকে শুনুন সুবর্ণা ঘুরে দাঁড়ায় লোকটা বলে আপনাদের টিউটারের সঙ্গে ফিস ফিস করে কথা বলবেন না এমনভাবে বলবেন যাতে এখান থেকে আমি শুনতে পাই আমার সম্বন্ধে ওকে কিছু জানাবেন না এমনকি ইঙ্গিতেও না এক মিনিটের ভেতর ভদ্রলোককে বিদায় করে ফিরে আসবেন যান সুবর্ণা কিছু না বলে তাকিয়ে থাকে লোকটা বলে মাস্টারমশাইকে বলবেন আপাতত এক উইক তার আসার দরকার নেই সুবর্ণা বিমুরের মতো বলে এ আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না আমি সিম্পল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কথা বলছি না বোঝার কোনো কারণ নেই ম্যাডাম কিন্তু কি মাস্টারমশাইকে এক উইক আসতে বারণ করব কেন লোকটা বলে কারণ একটা উইক আমাকে এখানে থাকতে হতে পারে আমি চাই না এই সাত দিন বাইরে কেউ এসে আমাকে দেখতে পাক সুবর্ণা চমকে ওঠে আপনি সাত দিন এ বাড়িতে থাকবেন দরকার হলে সাত দিন কেন দু এক মাসও থেকে যেতে পারি এই সময় কড়ানাড়ার আওয়াজ জোরালো হয়ে ওঠে বোঝা যায় দেবীর টিউটার ক্রমশ অধৈর্য হয়ে উঠছেন সুবর্ণা কি উত্তর দিতে যাচ্ছিল তার আগেই লোকটা বলে আর দাঁড়িয়ে থাকবেন না হল ঘরে নেমে দরজার দিকে যেতে যেতে একবার পেছন ফিরে তাকায় সুবর্ণা একটু আগে লোকটার বাঁ হাতে পিস্তলটা ঝুলছিল এখন সেটা উঠে এসে দেবীর কপালে ডান পাশের রগের ওপর ঠেকে আছে দৃশ্যটা এমনই ভয়ঙ্কর যে দেখতে দেখতে সুবর্ণার মনে হয় শীত দাঁড়ার ভেতর দিয়ে বরফের স্রোত বয়ে যাচ্ছে কোনো রকমে মুখটা ফিরিয়ে টলতে টলতে সে দরজার দিকে এগিয়ে যায় দ্বিতীয় অধ্যায় লোকটার কথা মতো দেবীর মাস্টারমশাইকে বিদায় করে দরজায় খিল তুলে ফের সিঁড়ির ল্যান্ডিং এর কাছে চলে আসে সুবর্ণা মাস্টারমশাই মানুষটি অত্যন্ত প্রবীণ এবং অভিজ্ঞ শিক্ষক প্রতাপপুর সিটির সবাই তাকে ভালোবাসে শ্রদ্ধা করে দুই জেনারেশন ধরে এই শহরের অসংখ্য ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ তিনি নিজের হাতে তৈরি করে দিয়েছেন তাদের কেউ এখন অধ্যাপক কেউ ইঞ্জিনিয়ার কেউ আইএএস বা আইপিএস কেউ বিদেশে ভারতীয় রাষ্ট্রদূত কেউ আছে ওয়ার্ল্ড ব্যাংকে কেউ বা ইউনাইটেড নেশনসে সারা পৃথিবী জুড়ে তার ছাত্রছাত্রীরা ছড়িয়ে রয়েছে এমন একজন শ্রদ্ধেয় মানুষের সঙ্গে সুবর্ণা যে ব্যবহার আজ করেছে তা খুবই অসম্মানজনক সে তাকে দরজার এধারে পা রাখতে দেয়নি ওপার থেকেই সামান্য দু একটা কথা বলে চলে যেতে বলেছে ব্যাপারটা এমনই গ্লানিকর যে ভেতরে ভেতরে লজ্জায় অনুশোচনায় তার মরে যেতে ইচ্ছা করছিল দেবীকে পড়াতে এসে তাকে এভাবে ফিরে যেতে হবে এমন ঘটনা আগে আর কখনো ঘটেনি শান্ত সংযত অন্তর্মুখী মানুষটি একটু অবাক হয়েছিলেন ঠিকই তবে কোনো প্রশ্ন করেননি নিঃশব্দে চলে গেছেন কি কারণে কোন পরিস্থিতিতে এমন একটা জঘন্য আচরণ সুবর্ণাকে করতে হয়েছে সেটা আর জানানো সম্ভব হয়নি সে ঠিক করে ফেলেছে পরে সব জানিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেবে যতক্ষণ না ক্ষমাটা চাওয়া হচ্ছে মানসিক অস্থিরতা অস্বস্তি আর অপরাধ বোধ কিছুতেই কাটবে না তার সুবর্ণার দিকে আগাগোড়া নজর রেখেছিল লোকটা নির্বিঘ্নে এবং অক্ষরে অক্ষরে তার হুকুম পালিত হয়েছে দেখে সে মোটামুটি খুশি দেবীর কপালের পাশ থেকে এবার পিস্তলের নলটা সরিয়ে আস্তে আস্তে পকেটে ঢুকিয়ে দিয়ে বলে থ্যাংক ইউ ম্যাডাম সাহস বলতে কিছুই প্রায় অবশিষ্ট ছিল না সুবর্ণার মধ্যে যে তলানিটুকু পড়ে আছে প্রাণপণে তা জড়ো করে সে বলে সাত দিন মাস্টারমশাই আসবেন না মাস দেড়েক বাদে দেবীর অ্যানুয়াল এক্সামিনেশন ওর পড়াশোনার ভীষণ ক্ষতি হয়ে যাবে লোকটা উত্তর দিল না সুবর্ণা আবার বলে আপনি তখন বললেন এক উইক থাকবেন দরকার হলে দু এক মাসও থেকে যেতে পারেন লোকটা আসতে মাথা নাড়ে হ্যাঁ উদ্বিগ্ন মুখে সুবর্ণা জিজ্ঞেস করে যতদিন আপনি থাকছেন মাস্টার মশাই কি আসতে পারবেন না লোকটা কয়েক পলক কি চিন্তা করে বলে সেটা পরে ভেবে দেখব সুবর্ণা চুপ করে থাকে লোকটা বলে এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আপনার মেয়ের কষ্ট হচ্ছে চলুন কোথাও বসা যাক এমনভাবে কথাগুলো সে বললো যেন এ বাড়িটা তার খাস তালুক সুবর্ণা মেয়েকে নিয়ে এখানে তার সঙ্গে দেখা করতে এসেছে এই মারাত্মক সশস্ত্র লোকটাকে দোতলায় নিয়ে যাওয়া যায় না এদিক সেদিক তাকিয়ে হলঘরের দিকে আঙুল বাড়িয়ে সুবর্ণা বলে আসুন ওখানে যাই দেবীর পড়াশোনার জন্য যে চেয়ার টেবিল পাতা রয়েছে সেখানে গিয়ে লোকটাকে বসায় সুবর্ণা দেবী আর সে তার মুখোমুখি বসে লোকটা বলে আপনার নামটা জানতে পারলে কথাবার্তা বলতে সুবিধে হতো সুবর্ণা তার নাম জানিয়ে দিয়ে বলে আপনার পরিচয় কিন্তু এখন পর্যন্ত জানাননি চোখ কুঁচকে কি ভেবে নেয় লোকটা তারপর বলে আমার নাম রাজীব লোকটা যে সঠিক নাম জানায়নি সেটা তার মুখের চেহারা এবং বলার ভঙ্গিতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই গোপনতার কারণ কি তার হাতে পিস্তল টিস্তল দেখে সুবর্ণার স্নায়ুমন্ডলিতে এমন চাপ পড়েছে যে মাথার ভেতর সবকিছু গুলিয়ে যাচ্ছিল বিদ্যুৎ চমকের মতো হঠাৎ তার মনে পড়ে এই লোকটা হল ঘরে ঢোকার আগে সে রাস্তায় অস্পষ্টভাবে হৈচই এবং পুলিশ ভ্যানের আওয়াজ শুনতে পেয়েছিল লোকটা পলাতক কোনো আসামি যার চেহারা এমন উগ্র ভয়ানক মারণাস্ত্র নিয়ে যে জোর করে অন্যের বাড়িতে ঢুকে পড়ে তার পক্ষে দু চারটে খুন করে আসা অসম্ভব নয় একটা নৃশংস হত্যাকারী তাদের ঘাড়ের ওপর কতদিন চেপে বসে থাকবে কে জানে কিভাবে কোন পদ্ধতিতে তাকে এ বাড়ি থেকে তাড়ানো যায় তাই বা কে বলে দেবে ক্ষীণ গলায় সুবর্ণা শুধু বলে রাজীব কি সারনেম বা পদবীটা জানতে পারলে নর্থ ইস্ট ইন্ডিয়ার কোন অঞ্চলের মানুষ সেটা বোঝা যেত লোকটা কিন্তু সেদিক দিয়েই গেল না বলল ডাকি কথা বলা এসব কাজ চালিয়ে নেবার জন্য রাজীব নামটাই যথেষ্ট সারনেমের কি প্রয়োজন আর কিছু জিজ্ঞেস করতে সাহস হয় না সুবর্ণার লোকটা অর্থাৎ রাজীব তীক্ষ্ণ দৃষ্টিতে হলঘরে চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে একবার দেখে নেয় যেদিকটাই দরজা সেটা ছাড়া অন্য তিন ধারে হল ঘরটা ঘিরে সব শুদ্ধ পাঁচটা বেডরুম যার চারটেতেই ঢাউস ঢাউস তালা লাগানো তালাগুলোতে মরচে ধরে গেছে বহুকাল যে ওগুলো ব্যবহার করা হয় না সেটা বলে না দিলেও চলে তবে ডানপাশের শেষ ঘরটায় তালা নেই বাইরে থেকে পাল্লা দুটো টেনে বন্ধ করা দরজাটা মোটামুটি পরিষ্কার বোঝা যায় ওই ঘরটায় কেউ থাকে রাজীব বলে আমার কয়েকটা ইনফরমেশান দরকার মিসেস সিংহ সুবর্ণা বলে কি জানতে চান বলুন রাজীব জিজ্ঞেস করে আপনি হরেন নামে একটা লোকের কথা বলছিলেন সে আপনাদের গেটকিপার ছাড়া আরও কি কি যেন করে লোকটা কি এ বাড়িতে থাকে হ্যাঁ যে ঘরটায় তালা নেই সেদিকে আঙুল বাড়িয়ে সুবর্ণা বলে ওখানে আমি যে কদিন থাকবো হরেনকে ছুটি দিন সুবর্ণা হকচকিয়ে যায় বলে তা কি করে সম্ভব রাজীব রুক্ষ গলায় বলে মিসেস সিংহ আপনাকে আগেই ওয়ার্নিং দিয়েছিলাম আমি যা বলবো চুপচাপ তাই করবেন কোনো রকম প্রোটেস্ট বা বিরুদ্ধতা করবেন না আমাকে যেন আর তা মনে করিয়ে দিতে না হয় একটু থেমে কি ভেবে জিজ্ঞেস করে হরেনকে ছুটি দেওয়া সম্ভব নয় কেন সুবর্ণা অনুনয়ের সুরে বলে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আওয়ার ফ্যামিলি প্রবলেম আমার শ্বশুর হার্ট অ্যাটাকের পেশেন্ট দাদা শ্বশুরের মেমারি নষ্ট হয়ে গেছে আপনাকে এসব জানিয়েছি ডাক্তার ডাকা ওষুধ কেনা বাজার করা গেট পাহারা দেওয়া থেকে অনেক কিছুই হরেন করে থাকে ওকে ছাড়া আমাদের ফ্যামিলি একেবারে অচল এই অবস্থায় বলতে বলতে চুপ করে যায় সে সুবর্ণাদের পারিবারিক সমস্যাগুলো হয়তো রাজীবকে সামান্য নাড়া দেয় সে বলে হরেন থাকতে পারে একটা কন্ডিশানে কি কন্ডিশন আমার কথা তাকে বলা চলবে না আর কি তার সঙ্গে আমার কোনোভাবেই দেখা হওয়া চলবে না সুবর্ণা বলে ইম্পসিবল রাজীবের চোখের দৃষ্টি তীব্র হয়ে ওঠে সে বলে ইম্পসিবল কেন সুবর্ণা বুঝিয়ে দেয় রাজীব এ বাড়িতে থাকলে একতলার এই হল ঘরের তিন দিকে যে তালাবন্ধ ঘরগুলো রয়েছে তার একটা খুলে সাফ টাফ করে বাসযোগ্য করে দেওয়া হবে আর এই একতলাতেই হরেন থাকে তার সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে রাজীবের দেখা হওয়াটাই তো স্বাভাবিক রাজীব মুখ নামিয়ে কিছুক্ষণ কি চিন্তা করে তারপর বলে আমি কোথায় থাকবো পরে ঠিক করব লোকটা ভাবে ভাবে কথাবার্তায় প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে সেই যেন এই প্রতাপপুর প্যালেসের মালিক এ বাড়ির কোথায় কোন অংশে রাজীব থাকবে সেটা তার ইচ্ছার উপর নির্ভর করছে সুবর্ণার তো তোয়াক্কা করাটা সে প্রয়োজন বোধ করে না সুবর্ণা কি উত্তর দেবে ভেবে পায় না বিমুরের মতো শুধু তাকিয়ে থাকে রাজীব জিজ্ঞেস করে হরেন ছাড়া এ আর কাকে কাকে বাইরে বেরুতে হয় সুবর্ণা বলে আমাকে আর দেবীকে কি ভেবে রাজীব বলে দেবীর স্কুল থাকে তাকে তো বেরোতেই হবে দেবীর দিকে তাকিয়ে হেসে হেসে বলে ইউ আর গুড গার্ল আমি তোমার আঙ্কেল কদিন তোমাদের কাছে থাকবো আমি যে এখানে আছি সেটা বাইরের কাউকে এমনকি তোমার বেস্ট ফ্রেন্ডকেও জানাবে না কথাটা মনে থাকবে দেবী দারুণ বুদ্ধিমতী হাসি মুখে খুব নরম গলায় বললেও যার সঙ্গে পিস্তলের মতো একটা মারণাস্ত্র রয়েছে তার কথা সারাক্ষণ অন্তত যে কদিন রাজীব প্রতাপপুর প্যালেসে আছে সেটা সে মাথায় রাখতে হবে তা সে ভালো করেই জানে নিঃশব্দে মাথা হেলিয়ে দেয় দেবী আদরের ভঙ্গিতে তার গালে আঙুল ছুঁয়ে রাজীব বলে ফাইন পরক্ষণে তার চোখ সুবর্ণার দিকে ফিরে আসে বলে আপনার সম্বন্ধে কিছুই আমার জানা নেই আপনাকে বেরোতে হয় কেন কোনো মানুষ সারা দিন একটা বাড়িতে বন্দী হয়ে থাকতে পারে ধরুন ভীষণ অসুস্থ হয়ে আপনি স্যানিটোরিয়ামে এসেছেন আপনার ঘরের বাইরে যাওয়া বারণ সেটা কি আপনার সুবিধের জন্যে নিজের অজান্তে সুবর্ণার ফসকে কথাগুলো বেরিয়ে আসে রাজীব কিন্তু রেগে যায় না শান্ত গলায় বলে এক্সাক্টলি কিন্তু বলুন আমি একটা কলেজে পড়াই বাড়ি থেকে না বেরুলে ক্লাস নেব কি করে কিছুক্ষণ চুপ থাকে রাজীব বুরু দুটো ক্রমশ কুঁচকে যেতে থাকে এক সময় বলে ইটস আ প্রবলেম কয়েকটা দিন আপনি ছুটি নিন সুবর্ণা বলে কি করে নেব আমার ডিপার্টমেন্টে সব শুদ্ধ তিনজন টিচার একজন ছুটিতে আছেন আরেকজনের অপারেশন হবে তিনি কলকাতায় গিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছেন আমাকে একা ডিপার্টমেন্ট চালাতে হচ্ছে রাজীব উত্তর না দিয়ে পলক্ষিন তাকিয়ে থাকে হয়তো বুঝতে চেষ্টা করে সুবর্ণা তাকে ধোঁকা দিতে চাইছে কিনা সুবর্ণা ফের বলে আমি কলেজে না গিয়ে যদি বাড়ি বসে থাকি প্রিন্সিপাল লোক পাঠাবেন যদি বলি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি সারা কলেজ আমাকে দেখার জন্য ছুটে আসবে রাজীবের মুখ চোখের চেহারা মুহূর্তে পাল্টে যায় যে হিংস্র উগ্র ভাবটা অল্পক্ষণের জন্য সে লুকিয়ে রেখেছিল সেটা চামড়ার তলা থেকে ফের বেরিয়ে আসে দাঁতে দাঁত ঘষে বলে আমার সঙ্গে চালাকি করতে চেষ্টা করবেন না মিসেস সিংহ সুবর্ণা বুঝতে পারে তার কথার একটি বর্ণও বিশ্বাস করেনি রাজীব হয়তো ভেবে নিয়েছে বাইরে গিয়ে লোকজন জুটিয়ে থানায় খবর দিয়ে সে তাকে ফাঁদে ফেলবে সুবর্ণা ভীষণ ভয় পেয়ে যায় সামনের দিকে ঝুঁকে শ্বাস টানা গলায় বলে আপনাকে আগেও বলেছি আমি মিথ্যে বলি না ইচ্ছে হলে আমাদের প্রিন্সিপ্যালের সঙ্গে কথা বলে জেনে নিতে পারেন আমার একজন কলিগ কলকাতায় গিয়ে নার্সিং নার্সিংহোমে ভর্তি হয়েছেন কিনা না আরেকজন হাত তুলে তাকে থামিয়ে দেয় রাজীব ধীরে ধীরে তার মুখের হিংস্রতা মুছে যেতে থাকে হয়তো সুবর্ণার কথা বিশ্বাস করেছে বলে আপনাদের বাড়িতে টেলিফোন আছে আছে সেটা কোথায় থাকে আমার বেডরুমে রাজীব কি বলতে যাচ্ছিল সেই সময় বাইরের দরজায় জোরে জোরে কড়া নাড়ার আওয়াজ শোনা যায় সেই সঙ্গে কেউ গলা উঁচুতে তুলে ডাকছে দেবী দিদি দেবী দিদি মায়া এ সময় দরজা বন্ধ করলো কে রাজীব চমকে উঠেছিল সে বুঝতে পারছে এই সন্ধেবেলাটা বাইরের দরজা খোলা থাকে সতর্ক ভঙ্গিতে জিজ্ঞেস করে কে ডাকছে সুবর্ণা বলে হরেন কি বলবো ওকে দ্রুত কিছু ভেবে নিয়েছিল রাজীব বলে ওকে দু ঘন্টা পর আসতে বলুন সুবর্ণা আপত্তি করে না করেও লাভ নেই চেয়ারে বসেই যান্ত্রিক নিয়মে রাজীবের শোনানো কথাগুলো আওড়ে যায় হরেন দরজার বাইরে থেকে একটু অবাক হয়েই যেন বলে দু ঘন্টা পরে কেন বৌদিদি বাড়িতে ঢের কাজ পড়ে রয়েছে যে সুবর্ণা বলে তোমাকে যা বলছি তাই করো ঠিক আছে বৌদিদি এরপর আর হরেনে সারা শব্দ পাওয়া যায় না খুব সম্ভব দু ঘন্টার জন্য সে শহরের দিকে চলে গেছে অনেকক্ষণ চুপচাপ তারপর রাজীব বলে আপনাকে যখন কলেজে যেতেই হবে তখন আর জোর করে আটকাবো না কিন্তু দেবীকে যা বলেছি সেটা আপনাকেও সবসময় মনে রাখতে হবে আমার কথা কাউকে বলা চলবে না সুবর্ণা উত্তর দেয় না ভাবতে চেষ্টা করে এই হুঁশিয়ারিটা রাজীব আগেও দিয়েছিল কি না রাজীব বলে আপনাদের একজন কাজের মেয়ের কথা বলেছিলেন না হ্যাঁ মায়া সে কি বাড়ির বাইরে বেরোয় প্রশ্নটার পেছনে যে উদ্দেশ্যটা রয়েছে সেটা খুবই পরিষ্কার মায়া বাইরে বেরুলে রাজীবের এ বাড়িতে লুকিয়ে থাকার খবর চারিদিকে চাউর হওয়ার সম্ভাবনা যথেষ্ট তাই সব দিক থেকে সে সতর্ক থাকতে চায় সুবর্ণা বলে না ওর বেরুবার দরকার হয় না তবে রাজীব বলে তবে কি মায়ার এক ভাইপো এই শহরেই থাকে দু উইক পরপর সে তাকে দেখতে যায় সকালে যায় সন্ধ্যের আগে ফিরে আসে এ বাড়িতে ভিজিটার টিজিটার কেমন আসে খুব বেশি কি বেশি না হলেও কিছু তো আসেই ছুটির দিনে দেবীর বন্ধুরা কেউ না কেউ এসে দিন কাটিয়ে যায় আমার কলিগরাও আসে আর সুবর্ণার কথা শেষ হতে না হতে রাজীব বলে ওঠে আর কে সুবর্ণা বলে আমি একটা উইমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ওর মেম্বাররা অনেকেই মাঝে মাঝে নানা ব্যাপারে আসে এ নিয়ে আর কোনো প্রশ্ন করে না রাজীব শুধু বলে এবার চলুন আপনাদের পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাবেন কেন রাজীব বাড়ি দেখতে চাইছে বুঝতে না পেরে দ্বিধান্বিতভাবে তাকিয়ে থাকে সুবর্ণা তবে কিছু জিজ্ঞেস করে না তার মনোভাব আন্দাজ করে নেয় রাজীব বলে এ ঠিক কোন জায়গাটা আমার পক্ষে সবচেয়ে সেফ সেটা দেখে নিতে হবে না একই আর বসে থাকবেন না উঠুন দেবীকে নিয়ে উঠে দাঁড়ায় সুবর্ণা ভেতরে ভেতরে অস্বস্তি আর দুশ্চিন্তা চলছিলই সেটা কয়েকগুণ বেড়ে যায় চেয়ারে বসার আগে কান থেকে ঢাউস ব্যাগ আর লম্বাটে বাক্সটা মেঝেতে নামিয়ে রেখেছিল রাজীব সে দুটো ফের তুলে নিয়ে উঠে অধ্যায় একতলার হল ঘর এবং সেটাকে ঘিরে যে বেডরুমগুলো রয়েছে আগেই দেখা হয়ে গিয়েছিল ডানধারের শেষ ঘরটার পাশ দিয়ে একটা চওড়া প্যাসেজ সোজা যেখানে গিয়ে ঠেকেছে সেটা একটা দরজা সেখানে অল্প পাওয়ারের বাল্ব জ্বলছিল বাল্বটার ওপর ধুলো ময়লা জমেছে ফলে যে ম্যাড়মেড়ে আলোটুকু পাওয়া যাচ্ছে তাতে কোনো কিছু স্পষ্ট নয় সব কেমন যেন ঝাপসা মতো দরজাটা দেখে চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠেছিল রাজীবের জিজ্ঞেস করে আপনাদের বাড়িতে ঢোকার জন্যে তাহলে দুটো দরজা সুবর্ণা আর দেবী রাজীবের পাশাপাশি আসছিল সুবর্ণা মাথাটা সামান্য হেলিয়ে বলে হ্যাঁ আগে তো বলেননি আপনি কি জিজ্ঞেস করেছিলেন অল্প একটু থেতিয়ে যায় রাজীব তার একটু ভুল বা বোকামিই হয়ে গেছে গোড়া থেকে সে শাঁসিয়ে আসছিল তার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বাড়তি কথা যেন না বলে সুবর্ণা এ বাড়িতে যে দুদিক দিয়ে ঢোকা যায় আগে সেটা তার মাথায় আসেনি সুবর্ণার কথার জবাব না দিয়ে সে জানতে চায় দরজার ওধারে ধারে কি আছে সুবর্ণা বলে ওপাশটা বাড়ির পিছন দিক দেখবেন হ্যাঁ রাজীব দরজাটার কাছে এগিয়ে গিয়ে নিজের হাতে খিল খুলে ফেলে চৌকাঠের ওধার থেকে শ্বেত পাথরের নিচু সিঁড়ি নেমে গেছে স্টেপগুলোর একটা পাথরও অক্ষত নেই সব ফাটা ভাঙা সিঁড়ির তলা থেকে ফাঁকা জমি কুয়াশা আর অন্ধকারে কিছুই প্রায় চোখে পড়ে না তবু বোঝা যায় বাউন্ডারি ওয়ালের গা ঘেঁসে টালির শেড দেওয়া টানা অনেকগুলো ঘর গা ঘেঁসা করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে রাজীব জিজ্ঞেস করে এদিকে আলো টালো আছে সুবর্ণা বুঝতে পারছিল এ বাড়ি তার পক্ষে কতটা নিরাপদ সেটা যাচাই করে নিতে চাইছে রাজীব সে বলে একটা ছিল কদিন আগে খারাপ হয়ে গেছে পাল্টানো হয়নি ওই ঘরগুলোতে কারা থাকে কেউ না এক সময় অবশ্য ড্রাইভার বেয়ারা চাকর বাকর মিলিয়ে ষোলো সতেরো জন কাজের লোক থাকত পাশেই বিরাট গ্যারেজ সেখানে থাকতো পাঁচ ছটা দামি গাড়ি এখন দুটো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে কোনো কাজে লাগে না আনইউজেবল একটা অবশ্য চলে তবে সেটার হালও ভালো নয় দরজাটা বন্ধ করতে করতে হঠাৎ এই বিশাল বাড়ি তার পরিবেশ এবং সুবর্ণার একটু আগের কথাগুলো রাজীবকে কিছু একটা মনে করিয়ে দেয় খিল লাগিয়ে ঘুরে দাঁড়িয়ে সামান্য হালকা গলায় সে বলে আমি কি কোনো পুরনো রাজা মহারাজার বাড়িতে ঢুকে পড়েছি সুবর্ণা বলে ঠিক তাই বেশ অবাক হয়ে সুবর্ণার পা থেকে মাথা পর্যন্ত এক পলক দ্রুত দেখে নেয় রাজীব সে কিছু বলার আগে সুবর্ণা ফের বলে এটা রাজবাড়ি প্যালেস যদিও ইন্ডিপেন্ডেন্সের পর রাজতন্ত্রের আর অস্তিত্ব নেই রাজীব বলে জানা রইল গ্রাউন্ড ফ্লোর দেখা হয়ে গেছে এবার দোতলায় যাওয়া যাক পা বাড়াতে গিয়ে থমকে যায় সুবর্ণা ভয়ে ভয়ে বলে দোতলায় আমরা থাকি সেখানে আপনাকে একটা ইঙ্গিত দিয়ে চুপ করে যায় সে এক দৃষ্টে তাকে লক্ষ্য করছিল রাজীব বলল প্রাইভেসির কথা বলছেন সুবর্ণা জবাব দেয় না রাজীব বলে আমার সঙ্গে কিছু ডেডলি ওয়েপেন আছে তার একটা আপনি দেখেছেন আপনাকে জানিয়ে রাখি এসব ঘাঁটতে ঘাঁটতে আমার অনেকগুলো হিউম্যান ফিলিংস নষ্ট হয়ে গেছে বিউটিফুল ইয়াং উইমেন দেখলে পুরুষের যে গ্ল্যান্ডগুলো এক্সাইটেড হয়ে ওঠে আমার সেই গ্ল্যান্ড মোড়ে শুকিয়ে গেছে একেবারে স্টোন ডেড আমার আর ঠান্ডা পাথরের মধ্যে কোনো ডিফারেন্স নেই সুবর্ণা বলে আমি সে কথা বলছি না তবে সুবর্ণা স্পষ্ট না বললেও বুঝিয়ে দেয় দোতলায় দেবী সে এবং মায়া ছাড়া স্মৃতিভ্রষ্ট দাদা শ্বশুর এবং শয্যাশায়ী শ্বশুরমশায় রয়েছেন রাজতন্ত্র কবেই শেষ হয়ে গেছে কিন্তু তাদের শিরাই শিরাই রাজরক্ত এখনও বয়ে চলেছে অনেক কিছুই তারা হারিয়েছেন কিন্তু পুরনো দিনের রাজকীয় রুচি মেজাজ এবং দাম্ভিকতার রেশ তাদের অস্তিত্বের মধ্যে তলানির মতো থেকে গেছে নিজেদের পারিবারিক কোড অফ কন্ডাক্ট প্রতাপপুর রাজবংশ বহুকাল আগে তৈরি করে নিয়েছিল তার অনেকগুলো আজও টিকে আছে বাড়ির অন্তপুর সম্পর্কে এরা ভীষণ রক্ষণশীল এবং স্পর্শকাতর সেখানে অচেনা উটকো কোনো লোককে নিয়ে প্রচণ্ড সমস্যার সৃষ্টি হবে দাদা শ্বশুরের বোধবুদ্ধি কিছুই প্রায় অবশিষ্ট নেই কিন্তু শ্বশুরমশায় স্মৃতিশক্তি খুবই প্রখর পূর্বপুরুষের তৈরি যাবতীয় পারিবারিক রীতিনীতি ধ্যান তিনি যখের মতো আগলে আছেন রাজীবকে দোতলায় দেখলে খুবই অসন্তুষ্ট হবেন রাজীব ঠান্ডা গলায় বলে আপনার শ্বশুর মশাইয়ের ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন ভয়ে ভয়ে সুবর্ণা বলে দেখুন উনি প্রায় বেড রিডেন এই ইনফরমেশনটা আমার কাছে নতুন নয় আগেও দু একবার বলেছেন তার বার কয়েক হার্ট অ্যাটাক হয়ে গেছে এই তো সুবর্ণা চুপ করে থাকে রাজীব বলে এই টাইপের পেশেন্টদের সঙ্গে কি ধরনের ব্যবহার করতে হয় আমার জানা আছে আপনার প্রবলেম যাতে না হয় সেটা মাথায় রাখতে চেষ্টা করব একটু থেমে বলে তবে একটা পয়েন্ট ক্লিয়ার করে দিই আমার ধৈর্য কিন্তু খুব কম সুবর্ণা প্রায় একটি ঘন্টা এই মারাত্মক লোকটার সঙ্গে কাটিয়ে দিয়েছে এ তো বন্ধুদের সঙ্গে হালকা মেজাজে আড্ডা দেওয়ার মতো আনন্দের ব্যাপার নয় প্রতিটি মুহূর্তে তাকে মনে রাখতে হয়েছে কোনো রকম হঠকারিতা করা চলবে না দাবার চতুর চাল দেবার ভঙ্গিতে রাজীবের সঙ্গে অঘোষিত একটা যুদ্ধ চালিয়ে গেছে সে ক্রমাগত উপস্থিত বুদ্ধি আর সাহসের পরীক্ষা দিতে হয়েছে মাঝে মাঝে ভয় যে পায়নি তা নয় অসীম মনে বলে লোকটার মুখোমুখি নিজেকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে কিন্তু টান স্নায়ুগুলো এবার কেমন যেন আলগা হয়ে আসছে রাজীব বলেছে তার ধৈর্য কম ওদিকে শ্বশুরমশাই অসম্ভব বদরাগী তার পছন্দ মতো কিছু না হলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ছাড়েন এর পরিণতি কি ঘটতে পারে সেটা আন্দাজ করতে অসুবিধা হয় না সুবর্ণার আর সেই কারণে মনে হয় সে যেন আর দাঁড়িয়ে থাকতে পারবে না হুড়মুড় করে ভেঙে পড়বে কিন্তু না যুদ্ধের সবে তো শুরু প্রথম রাউন্ডটা এখনো শেষ হয়নি এরপর কতদিন ধরে লড়াইটা চলতে থাকবে কে জানে যতদিনই চলুক তার ভেঙে পড়লে চলবে না নিজের ভেতরকার শক্তিকে অটুট রেখে অনবরত রণকৌশল ঠিক করে যেতে হবে রাজীব এবার বলে চলুন দোতলায় গিয়ে আপনার শ্বশুরমশাইদের দেখা যাক ঝাপসা গলায় সুবর্ণা বলে আসুন হল ঘরে ফিরে এসে কাঠের সেই অর্ধবৃত্তাকার সিঁড়ি দিয়ে নিঃশব্দে আগে আগে উঠতে থাকে সুবর্ণা আর দেবী তাদের পেছন পেছন অনিবার্য নিয়তির মতো রাজীব হঠাৎ থমকে ঘুরে দাঁড়ায় সুবর্ণা অগত্যা রাজীবকেও থামতে হয় একটু অবাক হয়ে জিজ্ঞেস করে কী শ্বশুর শ্বশুরমশাই যদি জানতে চান আপনাকে এ বাড়িতে থাকতে দিচ্ছি কেন তাকে কি বলবো আপনি জোর করে থাকতে চাইছেন তাই বাধ্য হয়ে না আপনার থাকার কারণটা কি বলবো বুঝতে পারছি না আপনি কি বলে দেবেন এই প্রথম একটু থিতিয়ে যায় রাজীব খানিক্ষণ ভেবে বলে বলবেন আমি আপনার আত্মীয় মামাতো ভাই পিস্তুতো ভাই কাকা মেসরশালা সালা এনি ড্যাম থিং বলতে পারেন বহুদিন বাইরে কঙ্গো ঘানা আমস্টারডাম সিয়েরালিয়ন বুরকিনা ফাসো কি প্যারাগুয়েতে ছিলাম আপনার সঙ্গে যোগাযোগ ছিল না হঠাৎ খোঁজ পেয়ে চলে এসেছি অদ্ভুত চোখে খুব আস্তে আস্তে রাজীবের পা থেকে মাথা পর্যন্ত দেখে সুবর্ণা রাজীব এভাবে তার তাকানোর উদ্দেশ্যটা বুঝে নিয়ে বলে আমাকে অবশ্য আপনার আত্মীয় বলে কেউ বিশ্বাস করবে না আমার যা চেহারা তাতে হার্ড ফিচার্ড সোশ্যাল বলে মনে হবে এনিওয়ে আমার ব্যাগে শেভিং সেট আর পরিষ্কার দু একটা জামা প্যান্ট আছে সেপ টেপ করে পোশাক চেঞ্জ করলে খানিকটা ভদ্র দেখাতে পারে হঠাৎ কি খেয়াল হতে চিন্তিতভাবে বলে কিন্তু সুবর্ণা উত্তর দেয় না স্থির চোখে রাজীবকে লক্ষ্য করতে থাকে রাজীব বলে আপনার আত্মীয় স্বজন মানে আপনার বাপের বাড়ির দিকে রিলেটিভরা এ বাড়িতে এলে তাদের চোখে ধুলো দেওয়া যাবে না তখন ঝাট হতে পারে সুবর্ণা বলে আমার মা বাবা নেই একমাত্র দাদা থাকে দিল্লিতে বছরে একবার এসে আমাকে দেখে যায় মাস দুই আগে এসেছিল ফের আসবে নেক্সট ইয়ারে অন্য রিলেটিভরা আমার শ্বশুরমশাই তাদের একেবারেই পছন্দ করেন না তাই তাদের এ বাড়িতে যাতায়াত নেই লোকটার নিজের সুরক্ষা বা নিরাপত্তা ছাড়া অন্য কোনো ব্যাপারে বিন্দুমাত্র কৌতূহল নেই সুবর্ণার বাপের বাড়ির দিকের আত্মীয় স্বজনরা এখানে আসে না কাজেই তার ধরা পড়ার সম্ভাবনা নেই এতেই সে খুশি তার চোখে মুখে কিছুটা স্বস্তির ছাপ ফুটে বেরোয় বলে ঠিক আছে ওপরে যাওয়া যাক যন্ত্রচালিতের মতো ফের আগে আগে সিঁড়ি ভাঙতে থাকে সুবর্ণা আর দেবী তাদের দুধাপ পেছনে রাজীব আচ্ছাদনহীন কাঠের সিঁড়িতে তিনজোড়া নানা ধরনের জুতোর ভারী এবং হালকা আওয়াজ ছাড়া এ বাড়িতে এখন আর কোনো শব্দ নেই দোতলার নকশাটা হুবহু একতলার মতোই তেমনই বিশাল হল ঘরে তিন দিক ঘিরে লাইন দিয়ে ঘর তবে সবগুলোই কিন্তু বেডরুম নয় একটা ঘরকে কিচেন হিসেবে ব্যবহার করা হয় নিচের তুলনায় ওপরে আলোটালো অনেক বেশি চারিদিক পরিচ্ছন্ন ঝকঝকে একতলার মতো সিলিং থেকে এখানেও একটা বিশাল ঝাড় ঝুলছে সেটা অবশ্য জ্বলছে না নিচে একটা ছাড়া বাকি ঘরগুলোতে তালা লাগানো এখানে সবগুলো ঘরেই আলো দেখা যাচ্ছে দরজাও খোলা অর্থাৎ প্রতিটি ঘরেই এখানে লোকজন থাকে নিচের কার্পেটটা ছিঁড়ে খুঁড়ে সামান্যই অবশিষ্ট আছে কিন্তু দোতলার হল ঘরে যেটা পাতা রয়েছে সেটা বহুদিনের পুরনো রঙও নষ্ট হয়ে গেছে তবু তার হাল নিচেরটার মতো অত খারাপ নয় মোটামুটি অটুটি আছে বলা যায় চারপাশের দেওয়াল থেকে দু ফুটের মতো বাদ দিয়ে কার্পেটটা হল ঘরের মেঝে ঢেকে রেখেছে নিচের মতোই এখানে তিন সেট ভারি ভারী সোফা সেগুলোর ওপর দামি কাপড়ের কভার একধারে রঙিন টিভি আরেকধারে লম্বা ধাঁচের অ্যাকোয়ারিয়াম ডানদিকের গোটা দেওয়াল জুড়ে উঁচু নিচু কাঁচে ঢাকা ক্যাবিনেটের ভেতর অজস্র বই ক্যাবিনেটের নিচু অংশগুলোতে নানা ধরনের পেতল এবং মার্বেলের সুদৃশ্য সব শিল্পকর্ম আর আছে বিচিত্র চেহারার অনেকগুলো ক্যাকটাস আরেক দেওয়ালের উঁচুর দিকটায় পনেরো কুড়িটা বাঘ হরিণ এবং বুনো মোষের মাথা সারিবদ্ধভাবে সাজানো প্রতাপপুর রাজবংশের পূর্বপুরুষদের কেউ হয়তো দুর্ধর্ষ শিকারি টিকারি ছিলেন টাগের মুন্ডুগুলো সেই স্বর্ণযুগের স্মৃতিচিহ্ন হলঘরের শেষ মাথায় কিচেনের কাছাকাছি বিরাট লম্বাটে ডাইনিং টেবিলের দুপাশে বারোটা করে চব্বিশটা চেয়ার ঠিক মাঝখানে ঝাল লণ্ঠনের তলায় মস্ত একটা গ্র্যান্ডফাদার ক্লক দোতলায় এসে হল ঘরটা দ্রুত একবার দেখে নিয়ে রাজীব বলে বেডরুম কিচেন টিচেন গুলো এবার দেখিয়ে দিন সুবর্ণা সবে রাজীবকে নিয়ে বাঁ পা বাড়িয়েছে হঠাৎ কিচেন থেকে মায়া বেরিয়ে এসে অচেনা একটা লোককে দেখে থমকে দাঁড়িয়ে যায় লোকটার পোশাক এবং চেহারা এই রাজপ্রাসাদের পক্ষে এতই বেমানান যে তাকে যতই দেখছিল ততই অবাক হয়ে যাচ্ছিল সে মায়ার বয়স চল্লিশ বেয়াল্লিশ মাঝারি মাপের শক্তপোক্ত চালাক চতুর চেহারা মুখটা চৌকো ধরনের গায়ের রং ময়লা চওড়া কাঁধ এবং ছড়ানো চোয়াল এবং হাতের মোটা মোটা হাড়ের দিকে তাকালে বোঝা যায় মেয়ে মানুষটি অসীম শক্তির অধিকারী পরনে একটু খাটো ধরনের সবুজ সবুজ খোপকাটা শাড়ি আর ডগে লাল রঙের ব্লাউজ দু হাতে কয়েক গাছা করে রুপোর চুড়ি গলায় সোনার সরু চেনহার নাকের পাটায় সাদা পাথর বসানো একটা বেঢপ নাকছাবি কিছু বলার জন্য ঠোঁট দুটো ফাঁক করতে যাচ্ছিল মায়া চোখের ইশারায় তাকে থামিয়ে দেয় সুবর্ণা বলে তুমি এখন রান্নাঘরে যাও দরকার হলে ডাকব সন্দিগ্ধ চোখে রাজীবের দিকে তাকাতে তাকাতে কিচেনে চলে যায় মায়া তার তাকানোর ভঙ্গিটা বুঝিয়ে দেয় রাজীবকে তার পছন্দ হয়নি সুবর্ণা বা ধারের যে বিশাল সামনে নিয়ে এলো সেটার একটা ডিভানে যে বৃদ্ধটি বসে আছেন। তার মাথায় মরা ঘাসের মতো সামান্য কটি চুল দুপাটির একটা দাঁত আর অবশিষ্ট নেই গাল তুবড়ে ভেতরে ঢুকে গেছে হাত দুটো গাছের শুকনো ডালের মতো কাঁধ থেকে ঝুলছে চামড়া কুঁচকে কুঁচকে একেবারে জালি জালি ধুতনির হাড় এবং হনু দুটো অস্বাভাবিক বেরিয়ে এসেছে চোখের দৃষ্টি ঘোলাটে পরনে সরু পাজামার ওপর ঢলঢলে সোয়েটার যৌবনে তার চেহারা কেমন ছিল প্রবল কল্পনা শক্তি দিয়েও এখন আর তা আন্দাজ করার উপায় নেই বৃদ্ধটি সুবর্ণাদের দিকে তাকিয়ে হাবলার মতো নিঃশব্দে হাসছিলেন বার্ধক্য তার শারীরিক সৌষ্ঠব এবং ক্ষমতা বোধবুদ্ধি সব কিছু শুষে নিয়ে ছিবড়েটুকু ফেলে রেখেছে সুবর্ণা এর কথা আগেই জানিয়েছিল দেখা মাত্রই চিনে নিতে পারল রাজীব চাপা গলায় জিজ্ঞেস করলো আপনার গ্র্যান্ডফাদার ইনল হ্যাঁ সৌর্যেন্দ্র নারায়ণ সিংহ আসতে মাথা নাড়ে সুবর্ণা আসুন সৌর্যেন্দ্র নারায়ণের পরের চমৎকার সাজানো ঘরটা সুবর্ণা আর দেবীর তারপরের বেডরুমটাই নকশা করা প্রকাণ্ড মেহগনির খাটে কাত হয়ে লেপ গায়ে শুয়েছিলেন একজন বয়স্ক মানুষ মাথা নাক এবং গালের খানিকটা দেখে বোঝা যায় এরও বয়স হয়েছে তবে সৌর্যেন্দ্র নারায়ণের মতো অতটা নয় বাইরে থেকে রাজীবের মনে হলো তার চোখ দুটি বোজা বালিশ থেকে মাথা না তুলে জিজ্ঞেস করলেন কে বৌমা কলায় সুবর্ণা সাড়া দিল হ্যাঁ বাবা রাজীবের দিকে ফিরে কণ্ঠস্বর আরও নামিয়ে বলে আমার শ্বশুরমশাই সংগ্রাম নারায়ণ সিংহ মাথা সামান্য ঝাঁকিয়ে রাজীব জানাই সে বুঝতে পেরেছে চাপা গলায় বলে এ বাড়ির সবাই দেখছি মিলিটারি মার্কা নাম সৌর্যে সংগ্রাম সুবর্ণা উত্তর দিল না নারায়ণ আগের মতো শুয়ে শুয়ে সুবর্ণাদের দিকে মুখ না ফিরিয়ে এবার বলেন তিন রকম পায়ের শব্দ কানে আসছে এক জোড়া তোমার এক জোড়া দেবী দিদিভাইয়ের আরেকজোড়া অচেনা লাগছে হরেন বা মায়াত্ব নয় সুবর্ণা হক যায় দ্রুত একবার রাজীবকে দেখে নেয় রাজীবের চোয়াল শক্ত হয়ে উঠেছে মুখ ফিরিয়ে ভীতভাবে সুবর্ণা বলে না আমার এক আত্মীয় এসেছেন তিনি আমার দাদার তার কথা শেষ হতে না হতেই সংগ্রাম নারায়ণ বলে ওঠেন অনেক বছর পর অ্যাবাউট থার্টিন ইয়ার্স তোমার দাদাকে বাদ দিলে তোমার বাপের বাড়ির দিকের অন্য কোনো রিলেটিভ এ বাড়িতে এলেন তাই না আচ্ছা গলায় সুবর্ণা বলে হ্যাঁ বাবা আমি তোমার আত্মীয় স্বজনদের এ বাড়িতে আসতে বারণ করে দিয়েছিলাম তবু যখন একজন এসেই পড়েছেন আদর যত্নের ত্রুটি যেন না হয় কথা বলছিল ঠিকই তবু সুবর্ণার টের পাচ্ছিল তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে বুকের ভেতর থেকে আবদ্ধ বাতাস ধীরে ধীরে বের করে সে বলে আচ্ছা ডাক্তার এবার যে ওষুধটা দিয়েছে সেটা ভীষণ কড়া বিকেলের ট্যাবলেটটা খাওয়ার পর থেকে খালি ঘুম পাচ্ছে চোখ আর মেলতে পারছি না কাল তোমার আত্মীয়ের সঙ্গে আলাপ করবো সুবর্ণা আপাতত বেঁচে গেল ঘাড়ের ওপর চেপে বসা উগ্র চেহারার লোকটাকে সংগ্রামনারায়ণের কাছে হাজির করতে হলে তার প্রতিক্রিয়া কী হতো ভাবতে পারে না সে চোখের ইশারায় রাজীবকে তার সঙ্গে এগিয়ে যেতে বলে সংগ্রামনারায়ণের পাশের ঘরটা হলো প্রতাপপুর রাজ পরিবারের পুরনো অস্ত্রশস্ত্রের সংগ্রহশালা সেখানে এসে রাজীব বলে আপনার শ্বশুর কান তো সাংঘাতিক পায়ের আওয়াজ শুনে বলে দিতে পারেন কোনটা কার সুবর্ণা বলে শুধু কানই না সবগুলো ইন্দ্রিয়ই ওর ভয়ানক রকমের প্রখর উনি বলেছিলেন আপনার আত্মীয় স্বজনদের এ বাড়িতে ঢোকা নিষেধ কারণটা বলতে বলতে থেমে যায় রাজীব এই প্রথম রাজীব কোনো ব্যাপারে কৌতূহল প্রকাশ করল ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে সুবর্ণা বলে আপনি নিজের নিরাপত্তার জন্য একটা শেল্টার খুঁজছেন সেটা ছাড়া অন্য সব কিছুই অবান্তর একটু চমকে ওঠে রাজীব আর কোনো প্রশ্ন করে না অস্ত্রশালার পরের ঘরটা চেয়ার টেবিল এবং নানা রেফারেন্স বই টই দিয়ে সাজানো এটা সুবর্ণার নিজস্ব লাইব্রেরি এখানে বসেই সে পড়াশোনা করে পরীক্ষার খাতা দেখে সুবর্ণার পড়ার ঘরের গায়েই কিচেন সেদিকে পা বাড়াতে গিয়ে তার চোখে পড়ল দরজা সামান্য ফাঁক করে মায়া তাদের লক্ষ্য করছে চোখাচোখি হতে চট করে সরে গেল সে কিচেনের পাশ দিয়ে যেতে যেতে সুবর্ণা বলে এটা আমাদের রান্নাঘর রাত্রিরে মায়া এখানেই শই। রাজীব কিছু বলল না কিচেনের পাশ দিয়ে একতলার মতোই একটা প্যাসেজ দোতলার শেষ মাথায় চলে গেছে ওদিককার দরজা খুললে এক বিরাট ঝোলানো ব্যালকনি যেভাবে কোনো প্রদর্শনী বা দর্শনীয় স্থান ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয় অবিকল তেমনি প্রতাপপুর প্যালেসের একতলা এবং দোতলা দেখানো হলে ফের ওরা হল ঘরে ফিরে আসে সুবর্ণা লক্ষ্য করল দেবী আর দাঁড়িয়ে থাকতে পারছে না এমনিতে সে খুবই নরম ধরনের মেয়ে অচেনা সশস্ত্র লোকটার ভয়ে তার মুখ একেবারে শুকিয়ে গেছে সুবর্ণা মনে মনে খানিকটা সাহস এনে বললে দেবীর ভীষণ কষ্ট হচ্ছে ওর কি এখানে থাকার দরকার আছে রাজীব তক্ষুনি বলে না না ও যেতে পারে সুবর্ণা দেবীকে তাদের ঘরে যেতে বলে সাময়িক মুক্তি পেয়ে দেবী পা বাড়াতে যাচ্ছিল রাজীব বলে ওঠে তোমার মাকে যে কথাটা বলেছিলাম সেটা মনে আছে তো আমার সম্বন্ধে কাউকে কিছু বলবে না আসতে মাথা হেলিয়ে দেবী জানায় মনে আছে তারপর হল ঘর পেরিয়ে নিজেদের বেডরুমে চলে যায় সুবর্ণার হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ায় জিজ্ঞেস করে আমি কি একবার নিচে যেতে পারি রাজীবের দৃষ্টি সন্দিগ্ধ হয়ে ওঠে সে বলে কেন সুবর্ণা বলে হরেন ফিরে আসবে বাইরের দরজাটা বন্ধ রয়েছে ওটা খুলে দিয়ে আসি ওর তো দু ঘন্টা পর ফেরার কথা গ্র্যান্ড ফাদার ক্লকটার দিকে তাকিয়ে সময় হিসেব করে নেয় রাজীব বলে ম্যাক্সিমাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট কেটেছে সুবর্ণা বলে ফিরে এসে ডাকাডাকি করলে কাউকে না কাউকে তো দরজা খুলতে হবে মায়াকে পাঠাতে পারি কিন্তু ও যদি ফস করে আপনার সম্পর্কে কিছু বলে বসে একটু ভেবে বলল ওর চোখ মুখ দেখে তখন মনে হচ্ছিল আপনাকে আমার রিলেটিভ বলে হয়তো বিশ্বাস করেনি কিছুক্ষণ চুপ করে থাকে রাজীব তারপর বলে ঠিক আছে খুলে দিয়ে আসুন মায়াকে বলবেন কোনো রকম বজ্জাতি করার চেষ্টা যেন না করে পরে আমি বুঝিয়ে দেব সুবর্ণা সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় রাজীব তার সঙ্গে সঙ্গে ল্যান্ডিং পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়ে তার পকেটে নিঃশব্দে একটা হাত ঢুকে গেছে তবে অস্ত্রটা এবার আর বের করেনি সে দরজা খোলা হলে সুবর্ণাকে সঙ্গে করে ফের দোতলায় উঠে আসে রাজীব সুবর্ণা জিজ্ঞেস করে আমাকে এখন কি করতে হবে তার প্রশ্নটা যেন শুনতেই পায়নি রাজীব জবাব না দিয়ে বলে আপনাদের গোটা বাড়িটা দেখার পর মনে হয়েছে দোতলাটাই আমার পক্ষে সবচেয়ে সেফ অর্থাৎ এই লোকটা সর্বক্ষণ দোতলায় একটা দমবন্ধ করা আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখবে কিন্তু তাকে ঠেকানোর কোনো উপায় নেই সুবর্ণা বলে এখানে লাইব্রেরি আর যে ঘরে পুরোনো অস্ত্রশস্ত্র থাকে সে দুটোই রাতে কেউ থাকে না ওর একটাই আপনার জন্যে ব্যবস্থা করে দিতে পারি নো নো ম্যাডাম জোরে জোরে মাথা ঝাঁকাতে থাকে রাজীব রীতিমতো অবাক হয়ে সুবর্ণা বলে কেন ও দুটো আপনার পছন্দ নয় বেশ বড় বড় রুম শোয়ার জন্যে ডিভান টিভান পেতে দিলে হাত তুলে তাকে থামিয়ে দিতে দিতে রাজীব বলে আমাকে কি আপনার স্টুপিড মনে হয় মানে ওই ঘর দুটোর কোনো একটাই থাকলে আপনাদের খুবই সুবিধে হয় তাই না সারা রাত তো জেগে থাকতে পারবো না ঘুমিয়ে পড়লে বাইরে থেকে তালা দিয়ে আমাকে ফাঁদে ফেলবেন সেটা কোনোভাবেই হতে দিচ্ছি না এমন একটা চিন্তা ঘুণাক্ষরেও সুবর্ণার মাথায় আসেনি দেখা যাচ্ছে লোকটা খুবই প্যাঁচালো তার মানসিক প্রক্রিয়া স্বাভাবিক নয় অত্যন্ত জটিল রাজীব সম্পর্কে সুবর্ণা কিছুই জানে না হয়তো তার জীবনে এমন কিছু ঘটে গেছে যাতে সে কাউকে বিশ্বাস করে না পৃথিবীর সবার সম্বন্ধেই সে সন্দেহ পরায়ণ হয়তো তার ধারণা চেনা অচেনা প্রতিটি মানুষ তার বিরুদ্ধে গভীর কোনো ষড়যন্ত্রে লিপ্ত সুবর্ণা জিজ্ঞেস করে তাহলে কোথায় থাকতে চান ওই যে ওল্ডেস্ট মেম্বার অফ ইউর ফ্যামিলি আপনার গ্র্যান্ড ফাদার আমি ওর ঘরে ওর সঙ্গে থাকতে চাই বলে সৌরজেন্দ্র নারায়ণের বেডরুমটার দিকে আঙুল বাড়িয়ে দেয় রাজীব বিমূরের মতো তাকিয়ে থাকে সুবর্ণা একজন জড়ভরত মার্কা নব্বই বছরের বৃদ্ধের সঙ্গে কেউ থাকতে চাইছে শুনেও তার বিশ্বাস হয় না রাজীব সুবর্ণার প্রতিক্রিয়া লক্ষ্য করছিল বলল মনে হচ্ছে বুঝতে পারছেন না আস্তে মাথা নাড়ে সুবর্ণা রাজীব এবার যা বলে তাতে আতঙ্কে গলা পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে যায় সুবর্ণার একটা অর্থর্ব বুড়ো যার বোধ বুদ্ধি একেবারে লোপ পেয়ে গেছে ওয়ার্ল্ডে যার কোনো প্রয়োজন নেই তবু পরিবারের লোকজনের কাছে তার জীবন অবশ্যই মূল্যবান সেটা সেন্টিমেন্টাল আর ইমোশনাল কারণে রাজীবের মধ্যে এইসব আবেগ বেগে ছিটে ফোটাও নেই যদি দেখা যায় তাকে বিপাকে ফেলার চক্রান্ত চলছে বৃদ্ধটির আয়ু তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে তার সঙ্গে যে মারণাস্ত্র রয়েছে সেটা ট্রিগারে আঙুলের একটা চাপি যথেষ্ট শাসরুদ্ধের মতো সুবর্ণা জিজ্ঞেস করে এই জন্যেই বুড়ো লোকটার ঘরে থেকে ওকে আপনার হাতের মুঠোয় রাখতে চান একজাক্টলি আশা করি বুঝতে পারছেন আমার সিকিউরিটির জন্য এটা খুবই প্রয়োজন ওল্ড ম্যান আমার জিম্মায় থাকলে আপনারা তেমন কোনো ঝুঁকি নিতে সাহস করবেন না সুবর্ণা চুপ করে থাকে হঠাৎ কিছু মনে পড়ায় রাজীব বলে ওঠে আপনাদের বাড়িতে একটা টেলিফোন আছে বলেছিলেন না হ্যাঁ সেটা ডিসকানেক্ট করে দিতে হবে সুবর্ণা চমকে ওঠে না না আমার শ্বশুরমশাই ভীষণ অসুস্থ প্রায়ই ডাক্তার ডাকতে হয় টেলিফোন না থাকলে ওর সঙ্গে যোগাযোগ করব কি করে কিছুক্ষণ চিন্তা করে রাজীব বলে ওটা ছাড়া আর কোনো ফোন নেই তো যেমন ধরুন কর্ডলেস টেস্ট না ওই একটাই ওটা খুলে আপনার দাদা শ্বশুরের ঘরে এনে লাগিয়ে দেবেন অর্থাৎ নিরাপত্তার দিক থেকে কোনো রকম ত্রুটি থাকতে দেবে না রাজীব টেলিফোনটাও নিজের হেফাজতে রাখতে চাইছে সে সুবর্ণা বলে ঠিক আছে রাজীব এবার বলে আমি ভীষণ টায়ার্ড আর হাংরি দুটো দিন এক মিনিটের জন্য ঘুমোতে পারিনি কটা বিস্কুট আর কয়েক কাপ চা ছাড়া কিছু জোটেনি এই প্রথম সুবর্ণা লক্ষ্য করলো লোকটার চোখে মুখে উগ্রতা থাকলেও সে সত্যিই খুব ক্লান্ত তার কথা মেনে নিলে ক্ষুধার্ত সুবর্ণা বললে আসুন কোথায় আপনি তো আমার দাদা শ্বশুরের বেডরুমটাই থাকার জন্য ঠিক করে ফেলেছেন সেখানে যাওয়া যাক রাজীব উত্তর দেয় না হল ঘর পেরিয়ে দুজনে চুপচাপ সৌর্য নারায়ণের ঘরে চলে আসে আগের মতোই তিনি ডিভানে বসেছিলেন সুবর্ণা বলেন দাদাভাই ভাই ইনি আমার আত্মীয় দিন কয়েক আপনার সঙ্গে থাকবেন বলে রাজীবকে দেখিয়ে দেয় কথাগুলো বৃদ্ধের মাথায় ঢুকলো কি না কে জানে কোনো রকম প্রতিক্রিয়াই হলো না তার ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থাকেন তিনি তারপর শব্দহীন বোকাটে হাসি তার মুখে ফুটে ওঠে একধারে একটা চামড়ায় ঢাকা চেয়ার রয়েছে কাঁধের ব্যাগ দুটো মেঝেতে নামিয়ে রেখে রাজীব বলে আমি একটু বসছি আপনি টেলিফোনটা খুলে এখানে নিয়ে আসুন বোঝা যাচ্ছিল অসীম ক্লান্তিতে রাজীব আর দাঁড়িয়ে থাকতে পারছিল না সে আর্মচেয়ারে শরীরের ভার ছেড়ে দেয় নিজের ঘর থেকে টেলিফোন নিয়ে এসে এ ঘরের প্লাগ পয়েন্টে লাগিয়ে দেয় সুবর্ণা রাজীব বলে আমি স্নান করব বাথরুম কোথায় ডান ডানপাশের দেওয়ালে একটা বন্ধ দরজা দেখিয়ে সুবর্ণা বলে ওখানে ভালোই হলো এখানে অ্যাটাচড বাথরুমও রয়েছে স্নান টানের জন্য বাইরে বেরোতে হবে না এখানকার গিজারটা কিন্তু নষ্ট হয়ে গেছে গরম জল পাওয়া যাবে না নো প্রবলেম আমি কি এখন যেতে পারি আপনার খাওয়ার ব্যবস্থা করতে হবে ঠিক আছে সুবর্ণা চলে যাচ্ছিল রাজীব পিছন থেকে ডাকে মিসেস সিংহ সুবর্ণা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসু চোখে তাকায় রাজীব বলে বাড়তি একটা লোক কিছুদিন থাকলে আপনাদের ওপর প্রেশার পড়বে আমি সেটা চাই না বুঝতে না পেরে সুবর্ণা জিজ্ঞেস করে কিসের প্রেশার আমি আর্থিক ব্যাপারের কথা বলছি আমার কাছে কিছু টাকা আছে রাজীবকে থামিয়ে দিয়ে সুবর্ণা বলে আপনাকে আগেই বলেছি এটা একটা প্যালেস প্রতাপপুর রাজবংশের লোকেরা একসময় বহু মানুষকে খাইয়েছে জোর করে এ বাড়িতে ঢুকে পড়লেও আপনি আমাদের গেস্ট পয়সা নিয়ে অতিথিকে খাওয়ানোর কথা আমরা ভাবতে পারি না কয়েক পলক সুবর্ণার দিকে তাকিয়ে থাকে রাজীব তারপর বলে আপনার যেমন ইচ্ছে তার কথা যেন শুনতে পায়নি এমনভাবে সুবর্ণা বলে ইন্ডিয়ান হসপিটালিটি বলে একটা কথা আছে এই পরিবার তার রীতিনীতিগুলো মেনে চলে তাছাড়া কি রাজত্ব বা রয়্যালটি কোনোটাই আর নেই মর্যাদা অর্থ বংশগৌরব সবই প্রায় নষ্ট হয়ে গেছে তবু একটা লোককে কয়েকদিন খাওয়ানোর ক্ষমতা আমাদের এখনও আছে রাজীব উত্তর দেয় না সুবর্ণা চলে যায় রাজীব দরজার পাল্লা দুটো টেনে ভেতর থেকে ছিটকিনি আটকে দেয় পুরনো জং ধরা কবজার আওয়াজে নিজের ঘরের দিকে যেতে যেতে একবার মুখ ফেরায় সুবর্ণা লোকটা যে নিজস্ব নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত হুঁশিয়ার সেটা আগে বহুবার বুঝিয়ে দিয়েছে পাঁচে বাথরুমে ঢুকলে সুবর্ণা কিছু করে বসে তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভেতর থেকে দরজা বন্ধ করেছে রাজীব অধ্যায় চার নিজের ঘরে এসে সুবর্ণা দেখল খাটের এক কোণে জড়োসড়ো হয়ে বসে আছে দেবী ভয়ার্থ চোখে মায়ের দিকে তাকাই সে মুখটা মাত্র এক দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে এতটুকু হয়ে গেছে ঠোঁট দুটো ভীষণ কাঁপছে মেয়ের গা ঘেঁসে বসে পড়ে সুবর্ণা এতক্ষণ একটা মারাত্মক আততাইয়ীর সঙ্গে প্রাণপণে স্নায়ুযুদ্ধ চালিয়ে গেছে সে এখন মনে হচ্ছে হাত পায়ের জোরগুলো শিথিল হয়ে যাচ্ছে তার শরীর এবং মনের যাবতীয় শক্তি আর সাহস লোকটা যেন প্রায় শুষেই নিয়েছে সুবর্ণা টের পাচ্ছিল তার রক্ত হঠাৎ অনেক কমে গেছে মাথার ভেতরটা ভীষণ টোল ছিল দেবী বলল মা লোকটার কাছে পিস্তল আছে আমাদের সবাইকে কি খুন করে ফেলবে দেবীর কাঁধে একটা হাত রেখে সুবর্ণা ম্লান একটু হাসে বলে আরে না না এমনি ভয় দেখাচ্ছিল আমি তো আছি ও কিছু করতে পারবে না দেবী কতটা ভরসা পায় সেই জানে ভয় তার এক ফোঁটাও কমেছে বলে মনে হয় না ভীরু চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে সে সুবর্ণা বলে স্কুলে গিয়ে ওই লোকটা সম্বন্ধে কাউকে কিছু বলবি না দেবী খুবই ভালো মেয়ে মা যা বলে অক্ষরে অক্ষরে মেনে চলে কোনো দিন অবাধ্য হয় না সে মাথাটা সামান্য হেলিয়ে বলে বলবো না ওই লোকটাও বারণ করে দিয়েছে দেখা গেল রাজীবের হুঁশিয়ারি ভুলে যায়নি দেবী সুবর্ণা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে এ নিয়ে আর একদম ভাববি না সব ঠিক হয়ে যাবে লোকটা আমাদের বাড়ি কদিন থাকবে মা দেবী জিজ্ঞেস করে সুবর্ণা বুঝতে পারছিল রাজীব যতদিন তাদের বাড়িতে থাকবে হাজার বললেও দেবীর ভয় বা আতঙ্ক কোনোটাই কাটবে না ব্যাপারটা হালকা করে দেওয়ার জন্য বলে কদিন আর পাঁচ দিন সাত দিন কি দশ দিন বলছিল আর ভাবছিল দশটা দিনও যদি রাজীব এই বাড়িতে থাকে এবং পিস্তলের একটি কার্তুজো খরচ না করে আতঙ্কে তাদের আয়ু প্রায় শেষ সীমায় পৌঁছে যাবে দেবী এবার বলে মাস্টারমশাইকে তো আসতে বারণ করে দিলে আমার পড়াশোনার কি হবে আমি তোকে পড়িয়ে দেবো বলতে বলতে উঠে পড়ে সুবর্ণা রাজীবকে খেতে দিতে হবে রান্নাবান্নার বান্নার কতদিন কি হয়েছে খোঁজ নেওয়া দরকার না হলে মায়াকে তাড়া দিতে হবে এ বাড়িতে দুবেলায় রান্না হয় দুপুরের তৈরি খাবার রাতে কেউ মুখে তোলে না কিচেনে আসতেই সুবর্ণার চোখে পড়ল মায়া লুচির জন্য ময়দা মাখছে জিজ্ঞেস করল রান্নার কত বাকি মায়া জানায় ভাত ছোলার ডাল মাংস আলু কপির তরকারি আর বেগুন ভাজা হয়ে গেছে খাওয়ার সময় গরম গরম লুচি ভেজে দেবে সুবর্ণা মনে মনে হিসাব করে নিল দাদা শ্বশুরের ঘর থেকে সে আধ ঘন্টা আগে চলে এসেছে এর ভেতর নিশ্চয়ই রাজীবের স্নান হয়ে গেছে কিচেনের দরজার কাছে গিয়ে ফলঘরের ওধারে সৌরেন্দ্র নারায়ণের বেডরুমের দিকে তাকায় সে ওই ঘরটা এখনো খোলা ভেতরে রাজীবকে দেখা যাচ্ছে সে বৃদ্ধকে বোধহয় কিছু বলছে তার একটা কথাও এখান থেকে অবশ্য শোনা গেল না সুবর্ণা মায়ের দিকে মুখ ফিরিয়ে বলে লুচি পরে যা রান্না বলে হল পেরিয়ে সৌর্যেন্দ্র নারায়ণের ঘরে চলে যায় সে রাজীব একটা গদি মোড়া চেয়ারে বসেছিল বলল। আপনার গ্র্যান্ডফাদার ফাদার কি কথা বলতে পারেন না সুবর্ণা জিজ্ঞেস করে হঠাৎ আপনার এরকম মনে হলো ঘরে পাশাপাশি থাকবো তাই ওর সঙ্গে একটু আলাপ করার চেষ্টা করছিলাম কিন্তু যাই জিজ্ঞেস করি না কেন উনি শুধু হাসেন কোনো উত্তর দেন না ওর কথা প্রায় বন্ধই হয়ে গেছে বলতে পারেন খুব বেশি দিন বাঁচলে এরকম হয় তাই না ওল্ড এজ হাজার সুবর্ণা বলে সবার কি একরকম হয় নব্বই বছরের বেশ কয়েকজন বৃদ্ধকে জানি যাদের চমৎকার হেলথ মস্তিষ্কের সেলগুলো পুরোপুরি অ্যাক্টিভ রোজ দু মাইল মর্নিং ওয়াক করেন গুছিয়ে সুন্দর কথা বলেন আমার দাদা শ্বশুর যে বলতে পারেন না তার স্মৃতিশক্তি একদম নষ্ট হয়ে গেছে সেটা আমাদের দুর্ভাগ্য কি ভেবে রাজীব চোখ কুঁচকে বলে এই যে হাবাসে যে থাকা এটা আপনার গ্র্যান্ড ফাদার ইনলর কোনো ধান্দা নয় তো সুবর্ণা কয়েক পলক অবাক তাকিয়ে থাকে তারপর বলে হাবা সাজা ধান্দা এসব কি বলছেন আপনি রাজীব বলে হয়তো ওভাবে অ্যাক্টিং করে আমার ওপর উনি নজর রাখবেন প্রচণ্ড রাগে মাথায় আগুন ধরে যায় যেন কিন্তু লোকটা যে মারাত্মক খুনে ধরনের সেটা এক মুহূর্তের জন্য ভোলার উপায় নেই যতটা সম্ভব নিজেকে সংযত রেখে সুবর্ণা বলে হি ইজ মোস্ট রেসপেক্টেড মেম্বার অফ আওয়ার ফ্যামিলি ওর সম্পর্কে আপনি যা বললেন সেটা কিন্তু একেবারেই সম্মানজনক নয় তাছাড়া আপনি যখন এ বাড়িতে ঢুকলেন আমি আর দেবী নিচেই ছিলাম ওকে অ্যাক্টিং করতে বলার সুযোগ কিন্তু পাইনি সে যাক আপনার খাবার নিয়ে মায়া আসছে কোথায় বসে খাবেন এই ঘরে না ওখানে বলে হল ঘরের এক কোণে বিশাল ডাইনিং টেবিলটা দেখিয়ে দেয় সে কয়েক পলক চুপ করে থাকে রাজীব পরে বলে চলুন ওখানেই যাওয়া যাক বলতে বলতে উঠে দাঁড়ায় ডাইনিং টেবিলে এসে রাজীব এমন একটা চেয়ারে বসে যেখান থেকে পুরো দোতলা তো বটেই একতলায় সিঁড়ির ল্যান্ডিং পর্যন্ত দেখা যায় অর্থাৎ কোনো দিক থেকে বিপদের সম্ভাবনা দেখা দিলে সে তক্ষণি সতর্ক হয়ে যাবে সুবর্ণা আন্দাজ করল সেই পিস্তলটা রাজীবের প্যান্টের পকেটেই রয়েছে এক মুহূর্তের জন্য খুব সম্ভব সে নিরস্ত্র থাকে না সুবর্ণা আগে ততটা খেয়াল করেনি এবার লক্ষ্য করল রাজীবের গালে দাড়িটারই তেমনই রয়েছে স্নান করার পর ভালো করে মাথা টাথা মোছে নি তাই ভেজা চুল দাড়ি থেকে চুঁয়ে চুঁয়ে জল ঝরছে রাজীবের চোখও সুবর্ণার দিকেই ছিল তার তাকানোটা লক্ষ্য করে নিজের গালে হাত দিল রাজীব বলল এত টায়ার্ড লাগছিল আজ আর দাড়িটা কামানো হয়ে উঠলো না কাল শেপ টেপ করে খানিকটা ভদ্র হওয়ার চেষ্টা করব অন্তত আপনার আত্মীয় বলে যাতে মনে হয় সেদিকে আমার লক্ষ্য থাকবে আপনি শেল্টার দিয়েছেন যাতে শ্বশুরমশাইয়ের কাছে বিপন্ন হয়ে না পড়েন সেটা আমি দেখব বলে অল্প একটু হাসল এই প্রথম রাজীবকে হাসতে দেখল সুবর্ণা সে কিছু বলল না একতলা থেকে হঠাৎ হরেনের গলা ভেসে আসে বৌদিদি আমি ফিরে এসছি ওপরে আসবো কি এ বাড়ির কাজের লোকেরা অনুমতি না নিয়ে কখনো দোতলায় উঠত না সেই রেওয়াজ এখনও চালু রয়েছে সুবর্ণার নজরে পড়ল। রাজীবের সিঁড় দাঁড়া মুহূর্তে টান হয়ে গেছে এবং চোখের দৃষ্টি তীব্র হয়ে উঠেছে সর্বক্ষণ যারা আক্রমণের আশঙ্কা করে তাদের বোধহয় এমনটাই হয়ে থাকে সিঁড়ির দিকে মুখ ফিরিয়ে সুবর্ণা বলে এখন আসার দরকার নেই হরেন বলে কিন্তু বৌদিদি বড় বড়ো বাবাকে খাওয়াতে হবে জামা কাপড় বদলে ঘুম পাড়াতে হবে বেশি রাত করলে হরেনের ওপর বড় বাবা অর্থাৎ সূর্যেন্দ্র নারায়ণের খানিকটা দায়িত্ব দেওয়া আছে সকালে তার মুখ ধোয়ানো ব্রেকফাস্ট করানো দুপুরে কলেজে বেরোবো আগে স্নান করিয়ে ভাত খাওয়ানো এসবই নিজের হাতে করে সুবর্ণা কিন্তু টানা চার পাঁচটা বড়ো ক্লাস এবং দু তিনটে স্পেশাল ক্লাস নেবার পর শরীর এত ক্লান্ত হয়ে পড়ে যে বাড়ি ফিরে আর কিছু করতে ইচ্ছে হয় না তাছাড়া পরের দিন ক্লাস নেবার জন্য রাতে কিছুক্ষণ পড়াশোনা করতে হয় অন্য ফাঁকিবাজ অধ্যাপকদের মতো প্রস্তুত না হয়ে দায় সারাভাবে সে পড়াতে পারে না ছাত্রছাত্রীদের ঠকানোটা সে অন্যায় মনে করে তাই সন্ধ্যের পর হরেন এসে সূর্যেন্দ্র নারায়ণকে খাইয়ে বিছানায় শুইয়ে দিয়ে যায় কিন্তু আজকের দিনটা অন্য সব দিনের থেকে আলাদা হরেনকে থামিয়ে দিয়ে সুবর্ণা বলে আমি আজ দাদাভাইকে খাওয়াবো হরেন বলে ঠিক আছে বৌদিদি মায়া কিচেন থেকে স্টেনলেস স্টিলের বিরাট থালাই ভাত এবং বাটিতে বাটিতে ডাল তরকারি মাংস ইত্যাদি সাজিয়ে নিয়ে আসে খাদ্যবস্তুগুলো বস্তুগুলো রাজীবের সামনে রেখে খানিক দূরে গিয়ে আর হয়ে দাঁড়ায় তার চোখে তখনকার মতোই ভীত সন্দিগ্ধ দৃষ্টি সুবর্ণা মায়ার মনোভাব আন্দাজ করতে পারছিল একটুক্ষণ তার দিকে তাকিয়ে বলল ইনি কয়েকদিন আমাদের বাড়িতে থাকবেন আমি কলেজ বেরিয়ে গেলে ওর যখন যা দরকার দিও এ বাড়িতে কাজের লোকদের প্রশ্ন করার রীতি নেই মায়া আসতে মাথা নাড়ল শুধু এদিকে ভাতের থালাটার ওপর প্রায় ঝাঁপিয়ে পড়েছিল রাজীব সে যে কতটা ক্ষুধার্থ তার গো খাওয়া দেখে সেটা টের পাওয়া যাচ্ছে মায়া বার আরও আরো ভাত আরও তরকারি এবং মাংসটাংশ এনে দিল সেগুলো যখন ফুরিয়ে এসেছে সেই সময় একতলার হলঘর থেকে হরেনের কণ্ঠ ভেসে এলো বৌদিদি শিগগির নিচে আসুন তার গলায় এমন এক আতঙ্ক ব্যগ্রতা আর উৎকণ্ঠা মেশানো ছিল যাতে ভীষণ চমকে ওঠে সুবর্ণা বলে কি হয়েছে হরেন দা থানা থেকে দারোগা বাবু এসেছেন আপনার সঙ্গে কথা বলবেন নিজের অজান্তেই সুবর্ণার চোখ দুটো রাজীবের দিকে ঘুরে যায় রাজীবও একদৃ তাকেই লক্ষ্য করছে খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তার ডান হাতটা মুঠো পাকিয়ে গেছে চোয়াল শক্ত হয়ে উঠেছে বাঁ হাতটা নিঃশব্দে পকেটের ভেতর কখন ঢুকে গেছে টের পাওয়া যায়নি দাঁতে দাঁত চেপে রুদ্ধশ্বাসে বসে আছে সে প্রবল উত্তেজনায় কণ্ঠমণিটা দুরন্ত গতিতে ওঠানামা করছে মায়া টেবিলের ওধারে দাঁড়িয়েছিল তাকে রান্নাঘরে পাঠিয়ে খুব চাপা গলায় সুবর্ণা বলে থানার ওসির সঙ্গে দেখা না করে উপায় নেই আমাকে নিচে যেতে হবে গলার স্বর অনেকখানি খাদে নামিয়ে রাজীব বলে হ্যাঁ যাবেন নইলে ওসি ওপরে উঠে আসবে সুবর্ণা সিঁড়ির দিকে পা বাড়াতে যাবে রাজীব ফের বলে ওসি কি জিজ্ঞেস করবে আমি জানি না ইউ আর সাফিসিয়েন্টলি ইন্টেলিজেন্ট পুলিশের কথার কি জবাব দেবেন সেটা মনে মনে ঠিক করে নিন ভুলে যাবেন না আপনার হোল ফ্যামিলি দোতলায় রয়েছে সেই সঙ্গে আমিও আছি আর আমার পকেটে কি আছে ইউ নো দ্যাট ভেরি ওয়েল সুবর্ণা উত্তর না দিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায় তার শরীর ভীষণ কাঁপছে অধ্যায় পাঁচ প্রতাপপুর থানার ওসি রামেশ্বর বসাককে নিচের হল ঘরে একটা সোফায় বসিয়ে সন্ত্রস্ত ভঙ্গিতে সুবর্ণার জন্য অপেক্ষা করছিল হরেন খানিক দূরে বাইরের দরজার কাছে তিনজন আর্মড কনস্টেবল দাঁড়িয়ে আছে ওরা ওসির সঙ্গে এসেছে সুবর্ণা একতলায় নেমে আসতেই রামেশ্বর বসাক উঠে দাঁড়ালেন প্রায় ক্ষমা প্রার্থনা সুরে বললেন অসময়ে আপনাদের বিরক্ত করতে আসতে হলো কিছু মনে করবেন না ম্যাডাম রাজতন্ত্র কবেই শেষ হয়ে গেছে তবু প্রতাপপুরের সাধারণ মানুষজন থেকে শুরু করে প্রশাসন পুলিশ সবাই রাজবাড়ির অধিবাসীদের যথেষ্ট সমেহ করে সুবর্ণা রামেশ্বরকে বসতে বলে তার মুখোমুখি অন্য একটা সোফায় বসতে বসতে বলে বলুন আপনার জন্য কি করতে পারি টের পেলো সিঁড়ি দিয়ে নামতে নামতে যে কাঁপুনিটা শুরু হয়েছিল সেটা এখন কয়েকগুণ বেড়ে গেছে রামেশ্বরের বয়স পঞ্চাশের কাছাকাছি হাইট প্রায় ছ ফুট মোটা মোটা হাড়ের ফ্রেমে দারুণ মজবুত চেহারা গায়ের রং তামাটে মাথা ভর্তি কোঁকড়া কোঁকড়া চুলের বেশিরভাগটাই অবশ্য কালো তবে রগ এবং শিথির দুপাশে অনেকটা জায়গা জুড়ে বেশ পাক ধরেছে পুরু কালচে ঠোঁট তার ছড়ানো চোয়াল থ্যাভড়া গোছের থুতনি ঘন জোড়া ভুরুর তলায় তীব্র সন্দিগ্ধ চোখ দুটো সর্বক্ষণ চোরকির মতো ঘুরে আজীবন চোর ডাকাত ঘেঁটে ঘেঁটে পৃথিবীর কাউকেই বোধহয় বিশ্বাস করেন না তার কাছে বেশিরভাগ লোকই ঠক দাগাবাদ জোচ্চোর কিংবা খুনি তার ধারণা দুনিয়া থেকে সব ভালো মানুষ প্রায় লুপ্ত হয়ে গেছে রামেশ্বরের চেহারায় এমন একটা ভীতিকর ব্যাপার আছে যাতে যত বড় ক্রিমিনালই হোক না কেন তার মুখোমুখি পড়লে ভয়ে তাদের হাত পা ঠান্ডা হয়ে যায় একজোড়া পাকানো গোঁপ তার ভয়ঙ্করত্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছে প্রতাপপুর শহরে অ্যান্টি সোশালদের জম হিসাবে রামেশ্বরের সুনাম এবং দুর্নাম দুই আছে একবার একটা রেপিস্ট অর্থাৎ ধর্ষণকারীকে থানায় এনে এমন মান্নাকি দেওয়া হয়েছিল যার ফলে মুখে রক্ত উঠে লোকটা মারা যায় এই নিয়ে হিউম্যান রাইটসের ব্যাপারে যারা আন্দোলন করে তারা তুমুল হইচই বাঁধিয়ে দিয়েছিল সেবার অনেক কষ্টে চাকরিটা বাঁচাতে পেরেছিলেন তিনি অবশ্য লোকটার মৃত্যুতে তার বিন্দুমাত্র অনুতাপ হয়নি তার মতে খুনি এবং নারী ধর্ষকদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই তাদের যেভাবে এবং যত তাড়াতাড়ি সম্ভব সাবার করে ফেলা উচিত মানবাধিকার ওনারা কেন যে এদের প্রতি এত সহানুভূতিশীল তিনি সেটা ভেবে উঠতে পারেন না ক্রিমিনালদের কাছে রামেশ্বর যত নির্মমী হন এমনিতে লোকটা মোটামুটি ভদ্র হৃদয়বান সেটা অবশ্য চট করে বোঝা যায় না তার চরিত্রে নিষ্ঠুরতার সঙ্গে সহৃদয়তার অদ্ভুত এক মিশ্রণ ঘটেছে রামেশ্বর বললেন একটা মারাত্মক ধরনের টেরোরিস্ট নর্থ ইস্ট ইন্ডিয়া থেকে এক উইক আগে আমাদের শহরে এসে ঢুকেছে ওখানকার পুলিশ আর মিলিটারি থেকে আমাদের অ্যালার্ট করে দেওয়া হয়েছে কদিন নানা জায়গায় লুকিয়ে থাকার পর খুব সম্ভব খাবার দাবার কিনতে টেরোরিস্টটা আজ সন্ধ্যেবেলায় বেরিয়ে পুলিশের একটা পেট্রোল ভ্যানের সামনাসামনি পড়ে যায় তারপর তাড়া খেয়ে আপনাদের এদিকে চলে আসে যারা পেট্রোল দিচ্ছিল তাদের ধারণা লোকটা আপনাদের প্যালেসে ঢুকে থাকতে পারে অবশ্য কুয়াশা আর অন্ধকারে ওরা ভালো করে দেখতে পায়নি সুবর্ণার চোখের সামনে অদৃশ্য টিভি স্ক্রিনে রাজীবের চেহারাটা ফুটে ওঠে গাল ভর্তি দাড়ি থাকলেও তার চোখে মুখে মঙ্গোলিয়ান একটা ছাপ রয়েছে যা উত্তর পূর্ব ভারতেই দেখা যায় রামেশ্বর যে এ সম্বন্ধেই বলছেন তা নিয়ে এতটুকু সংশয় নেই সুবর্ণার প্রথমটা তার মনে হয়েছিল লোকটা সাধারণ একটা খুনি বা ডাকাত কিংবা জেল পলাতক কোনো জঘন্য অপরাধের আসামি এখন দেখা যাচ্ছে সে একজন উগ্রপন্থী অনিবার্য কোনো নিয়মে সুবর্ণার চোখ দুটো দোতলার দিকে খানিকটা ঘুরে গিয়েছিল সঙ্গে সঙ্গে তার মনে হলো ওপরে তাকালে রামেশ্বরের মতো ধুরন্ধর পুলিশ অফিসারের সন্দেহ হতে পারে তাই আর মুখ তোলার চেষ্টা করল না সোজা রামেশ্বরের দিকে চোখ রেখে আড়ষ্ট হয়ে বসে রইল রামেশ্বর ফের বললেন লোকটার আসল নাম জানা যায়নি আইডেন্টি গোপন করার জন্য সে এক এক সময় এক একটা নাম নেয় সে মিলিটেন্টদের একটা বড় আউটফিটের লিডার তার নামে সত্তর আশি জন পুলিশ মিলিটারি জওয়ান আর সাধারণ সিভিলিয়ান খুনের অভিযোগ আছে বিরাট বিরাট কোম্পানির ডিরেক্টর বা এক্সিকিউটিভদের জোর করে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে কোটি কোটি টাকা র্যানসাম হিসেবে আদায় করেছে ওর সঙ্গে সবসময় একে ফিফটি সিক্স রাইফেল থাকে পিস্তল থাকে আর থাকে এমন কিছু অস্ত্র যা দিয়ে আপনাদের এই প্যালেসের মতো পঞ্চাশটা বাড়ি উড়িয়ে দেওয়া যায় শুনতে শুনতে হৃদপিণ্ডের উত্থান পতন থমকে গিয়েছিল সুবর্ণার সে চুপচাপ নির্জীবের মতো তাকিয়ে থাকে রামেশ্বর থামেননি লোকটা এই শহরের পক্ষে একেবারেই নিরাপদ নয় ধরা পড়ার সম্ভাবনা দেখলে কখন কি ধরনের ব্লাস্ট ঘটিয়ে মানুষ বাড়িঘর ধ্বংস করে ফেলবে জানি না যতক্ষণ ও প্রতাপপুর সিটিতে থাকবে আমাদের কারো শান্তি নেই একটু থেমে বলেন আচ্ছা ম্যাডাম সুবর্ণা কিছু না বলে তাকিয়েই থাকে রামেশ্বর এবার জিজ্ঞেস করেন আজ সন্ধ্যের পর কোনো আউটসাইডার কি প্যালেসে ঢুকেছে সুবর্ণার কানের কাছে রাজীবের সেই হুঁশিয়ারিটা অদৃশ্য অডিও সিস্টেমে বেজে ওঠে ধীরে ধীরে মাথাটা ডাইনে এবং বাঁয়ে হেলিয়ে দুর্বল স্বরে সে বলে না দেখুন আপনাদের এত বড় বাড়ি অন্ধকারে কেউ কোনো দিক দিয়ে ঢুকে লুকিয়ে থাকলে বোঝা মুশকিল ওভাবে ঢোকাটা একেবারেই সম্ভব নয় অন্তত আজ এত জোর দিয়ে বলছেন কি করে সুবর্ণা জানাই এ বাড়িতে ঢুকতে হলে একতলার হল ঘরে সামনের দরজা দিয়ে ঢুকতে হবে পেছন দিকেও একটা দরজা অবশ্য আছে সেটা ভেতর থেকে বন্ধ থাকে দোতলায় যেতে হলেও নিচের তলার হল ঘরের সিঁড়ি ভেঙেই যেতে হবে সেখানেও শেষ মাথায় একতলার মতো সে দরজাটা আছে তাতেও সারাক্ষণ খিল দেওয়া থাকে আজ সন্ধেবেলায় সুবর্ণা নিচের তলাতেই ছিল কেউ ঢুকলে সে নিশ্চয়ই দেখতে পেত একটু চিন্তা করে রামেশ্বর বললেন ঠিক আছে আমরা এখন যাচ্ছি খুব সাবধানে থাকবেন আপনাদের এত বড় প্যালেস বলেই বলছি এখানে কেউ কোথাও লুকিয়ে থাকলে সহজে চোখে পড়বে না কাল দিনের বেলায় কাজের লোকদের দিয়ে ছাদটাদগুলো দেখিয়ে নেবেন আচ্ছা সন্দেহজনক অচেনা কাউকে চোখে পড়লে দয়া করে থানায় ফোন করে দেবেন দেব তাহলে এখন চলি সোফা থেকে উঠে পড়তে পড়তে রামেশ্বর বলেন আপনার অনেকটা সময় নিলাম নমস্কার নমস্কার সুবর্ণাও উঠে দাঁড়ায় তার হাত পায়ের কাঁপুনি এখনও থামেনি এরই মধ্যে মনে পড়লো বাড়িতে কেউ এলে তাকে আপ্যায়ন করাটা রাজ দীর্ঘকালের রীতি এখানে এসে কেউ চা মিষ্টি কি শরবত খেয়ে যায়নি এমনটা কখনো হয়নি আজই প্রথম আতিথেয়তার ত্রুটি ঘটল সে যে মায়াকে ডেকে কফি বিস্কুট টিস্কুট আনতে বলবে তেমন সাহস হয়নি ওপরে রাজীব রয়েছে মায়া এসে কি বলতে কি বলে বসবে তার ফলে গোটা পরিবারটাই শেষ হয়ে যাবে তবু রামেশ্বরদের যে সামান্য এক কাপ চাও দেওয়া গেল না সেজন্য মনটা খচখচ করতে থাকে সুবর্ণার রামেশ্বররা চলে যাবার পর দরজা বন্ধ করে ফিরে আসে হরেন সুবর্ণা তখনও দাঁড়িয়েছিল হরেন মানুষটা খুবই ভালো এবং সৎ দোকান বাজার থেকে শুরু করে বেশিরভাগ খরচপত্র তার হাত দিয়েই হয় কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না একটি পয়সাও এদিক ওদিক হয়েছে কাজে একটু আটটু ফাঁকি যে দেয় না তা নয় কিন্তু সেসব ধর্তব্যের মধ্যে নয় দীর্ঘদিন রাজ পরিবারে থেকে সুখে দুঃখে এদেরই একজন হয়ে গেছে ঝামেলা ঝঞ্ঝাট একেবারেই পছন্দ করে না পুলিশ এবং আদালত তাদালত সম্পর্কে তার অকারণ একটা ভীতি আছে যার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই হরেন চাপা ভীরু গলায় বলে বৌদিদি আপনি তো দারোগাকে বললেন আমাদের বাড়ি সব দরজা বন্ধ ছিল খুনেটা ঢুকতে পারেনি কিন্তু যদি বাইরের পাইপ বেয়ে ছাদে উঠে লুকিয়ে থাকে বোঝা গেল রেন ওয়াটার পাইপের কথা বলছে হরেন সুবর্ণা বলল এই রাত্রিবেলা কিচ্ছু করার নেই কাল সকালে ছাদে উঠে একবার দেখে আসব ব্যস্তভাবে হরেন বলে আপনি আবার অতগুলো সিঁড়ি ভেঙে ছাদে উঠবেন কেন আমি যাব সুবর্ণা সচকিত হয়ে ওঠে সে চায় না হরেন কোনো কারণে ওপরে উঠুক বলে না না তোমার যাবার দরকার নেই ধরো লোকটা ছাদে লুকিয়ে আছে আর তার সঙ্গে যদি অস্ত্র থাকে হরেনকে এবার মৃয়মান দেখায় ঢুক গিলে কিছু বলার চেষ্টা করে পারে না সুবর্ণা বলে রাত হচ্ছে এবার রান্না চাপিয়ে দাও আমি উপরে যাচ্ছি হরেন এ বাড়িতে থাকে ঠিকই তবে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা আলাদা নিজের রান্না সে নিজেই করে নেয় সুবর্ণা আর দাঁড়ায় না সিঁড়ি ভেঙে ক্লান্ত পায়ে উপরে উঠতে থাকে কিন্তু ল্যান্ডিংয়ের কাছাকাছি আসতেই থমকে দাঁড়িয়ে পড়তে হয় পাশ দিয়ে যে বিশাল গোলাকার পিলারটা একতলার হলঘর থেকে সোজা ছাদ পর্যন্ত উঠে গেছে সেটার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে রাজীব তার ডান হাতটাই ভাত আর মাংসের ঝোল লেগে আছে বাঁ হাতে সেই পিস্তলটা চোখাচোখি হতেই একটু হাসল সে বলল গুড খুব ইন্টেলিজেন্টলি ওসির প্রশ্নগুলোর জবাব দিয়েছেন সুবর্ণা আন্দাজ করল সে নিচে নামার সঙ্গে সঙ্গে রাজীব ডাইনিং টেবিল থেকে উঠে এসে পিলারের আড়ালে দাঁড়িয়ে আছে পুলিশ অফিসারের সঙ্গে তার যা কথাবার্তা হয়েছে সবটাই শুনেছে সুবর্ণা তাকে ধরিয়ে দিতে চাইছে কিনা নিশ্চয়ই সেদিকে লক্ষ্য রাখছিল ওসির কাছে বেশি কিছু বলে ফেললে রাজীব কি গুলি করতো সুবর্ণা তাকিয়েই ছিল কিছু বলল না রাজীব বলে চলুন ওপরে যাওয়া যাক সিঁড়ি ভেঙে দোতলার দিকে উঠতে উঠতে রাজীব বলে দু ঘন্টা আগে আমি এ বাড়িতে ঢুকেছি এর মধ্যেই বুঝতে পেরেছি ইউ আর অ্যান এক্সট্রা অর্ডিনারি লেডি আই এম শিওর আমি যা বলেছি তার বাইরে আপনি কিছু করবেন না কারণ এ বাড়ির এতগুলো মানুষের লাইফ অ্যান্ড ডেথ আমার ওপর নির্ভর করছে তবু হয়তো ভাবতে পারেন কেন লুকিয়ে আপনাদের কথা শুনছিলাম সুবর্ণা উত্তর দেয় না রাজীব বলে আসলে কি জানেন মানুষের সাইকোলজি একটা অদ্ভুত জটিল ব্যাপার পুলিশ দেখে যদি হঠাৎ ডেসপারেট হয়ে কিছু করে বসেন তাই সুবর্ণা রাজীবের চোখ থেকে চোখ না সরিয়ে বলল আপনি কাউকে পুরোপুরি বিশ্বাস করেন না তাই না রাজীব বলে একজাক্টলি আপনাকে বোধহয় আগেও বলেছি বিশ্বাস রেসপেক্ট স্নেহ সিম্প্যাথি এইসব দারুণ দারুণ সব হিউম্যান কোয়ালিটির কোনোটাই আমার মধ্যে নেই আমাকে বিপদে ফেলার মতো সামান্য চান্সও কাউকে দেব না সুবর্ণা বলে একটা কথা জিজ্ঞেস করব। অবশ্য আগেই ওয়ার্নিং দিয়েছেন আপনি শুধু প্রশ্ন করবেন আর আমি উত্তর দিয়ে যাব তবু তাকে থামিয়ে দিয়ে রাজীব বলে কি জিজ্ঞেস করতে চাইছেন অসীম দুঃসাহসে সুবর্ণা বলে আপনার হাতে যেমন ওয়েপেন আছে অন্যের হাতেও তা থাকা অসম্ভব নয় অস্ত্রের ব্যবহার তারাও জানে কতদিন এভাবে চালাতে পারবেন রাজীবকে অসহিষ্ণু দেখায় তীক্ষ্ণ গলায় সে বলে যতদিন সম্ভব সুবর্ণা চুপ করে থাকে খাওয়া শেষ না করেই ল্যান্ডিং এর কাছে নেমে গিয়েছিল রাজীব দোতলায় এসে আবার খেতে বসে যায় সে সুবর্ণা অবশ্য বসে না ডাইনিং টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে এক টুকরো মাংস মুখে পুরে রাজীব এবার বলে পুলিশ অফিসারের কাছে আমার পরিচয়টা তো জেনে গেছেন সুবর্ণা কাঁপা গলায় উত্তর দেয় হ্যাঁ উনি বলেছিলেন আপনি আপনি বলতে বলতে থেমে যায় বাকিটা শেষ করে না মাংস চিবুতে চিবুতে খুব সহজ ভঙ্গিতে রাজীব বলে একজন ড্রেডেড টেরোরিস্ট আরও একটা ইনফরমেশন উনি আপনাকে দিতে ভুলে গেছেন কিংবা জানেন না ক্ষীণ গলায় সুবর্ণা জিজ্ঞেস করে কি ইনফরমেশন রাজীব বলে আমার মাথার দাম পঞ্চাশ লাখ টাকা ফাইভ মিলিয়ন জীবিত বা মৃত যে অবস্থায় হোক না কেন আমাকে ধরিয়ে দিতে পারলে এই রিওয়ার্ডটা গভর্নমেন্ট থেকে দেওয়া হবে সুবর্ণার চোখ নামিয়ে নেয় কিছু বলে না সামনের দিকে অনেকটা ঝুঁকে রাজীব বলে টাকার অঙ্কটা হিউজ মানুষের লোভকে খুঁচিয়ে দেবার পক্ষে যথেষ্ট যে কোনো লোককে এমনকি ওয়ার্ল্ডের সবচেয়ে হদ্দ কাওয়ার্ডও এর জন্য মরিয়া হয়ে উঠতে পারে কিন্তু সেটা হবে ভয়ঙ্কর রকমের ঝুঁকি নতুন আর একটা সতর্কবাণী উচ্চারণ করে পলোখিন স্থির চোখে সে তাকিয়ে থাকে সুবর্ণা বিশাল অঙ্কের পুরস্কার সম্পর্কে বিন্দুমাত্র কৌতূহল প্রকাশ করে না নিস্পৃহ গলায় বলে আমার শ্বশুরমশাইকে ওষুধ খাওয়াতে হবে দাদা শ্বশুরের ডিনার খাওয়ার সময় হয়েছে দেবীর কালকের পড়াগুলো দেখিয়ে দেওয়া দরকার আমি কি এখন যেতে পারি রাজীব সুবর্ণার দিক থেকে চোখ ফেরাল না ধীরে ধীরে বলল হ্যাঁ যান অধ্যায় ছয় হলঘরের মাঝখানে গ্র্যান্ড ফাদার ক্লকটাই এখন সাতটা বেজে পঁয়ত্রিশ সেতারের ঝঙ্কার তুলে সেটা বেজে যাচ্ছিল ঘড়িটার পাশ দিয়ে প্রথমে নিজের ঘরে চলে আসে সুবর্ণা দেবী বিছানায় বসে বইটই নাড়াচাড়া করছিল রাজীবকে দেখার পর যে প্রাথমিক ভয়টা পেয়েছিল তার খানিকটা কেটে গেলেও মেয়েটার চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ লেগে আছে পড়ায় মন বসাতে পারছিল না সে দেবীর পাশে বসে তার পিঠে একটা হাত রেখে সুবর্ণা বলে কাল স্কুলে কী কী পড়া আছে দেবী ইংরেজি গ্রামার ভূগোল অ্যারিথমেটিক বাংলা কবিতা বিজ্ঞান আর ইতিহাসের বই খুলে পাঠ্য বিষয়গুলো দেখিয়ে দেয় সুবর্ণা পাঁচটা অঙ্ক কষতে দিয়ে দেবীকে বলে এগুলো করে ফেল আমি কটা কাজ সেরে আসি তারপর বাকি পড়াগুলো করিয়ে দেব দেবী আস্তে আস্তে মাথা নাড়ে সুবর্ণা এবার শ্বশুরের ঘরে আসে সংগ্রাম নারায়ণ বিকেলে যে নতুন ট্যাবলেটটা খেয়েছিলেন তার মধ্যে কড়া সিডেটিভ ধরনের কিছু রয়েছে কিছুক্ষণ আগে যখন রাজীবকে নিয়ে ওর সঙ্গে আলাপ করিয়ে দিতে গিয়েছিল তিনি চোখ মেলতে পারছিলেন না এখন গাঢ় ঘুমে আচ্ছন্ন হয়ে আছেন অথচ ফুসফুসকে সতেজ রাখার জন্য একটা ক্যাপসুল রাত আটটার ভিতর খাওয়ানো দরকার ডাক্তার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সময়ের এতটুকু এদিক ওদিক যেন না হয় সেটা সংগ্রামনারায়ণের পক্ষে ক্ষতিকর হবে সুবর্ণা খাটের পাশে দাঁড়িয়ে ডাকে বাবা বাবা সংগ্রামনারায়ণের সারা শব্দ নেই শুধু শ্বাস টানা আর শ্বাস ফেলার তালে তালে বুকটা ধীরে ধীরে ওঠানামা করছে কিছুক্ষণ ডাকাডাকির পর সংগ্রাম নারায়ণ অস্ফুটে বললেন হুম একটু উঠুন ওষুধ খেতে হবে দাও খাটের পাশেই একটা নিচু সাইড টেবিলে নানা আকারের শিশি আর স্ট্র্যাপের ভেতর বহু রকমের ওষুধ সারাদিনে ষোলো সতেরোটা ট্যাবলেট এবং ক্যাপসিউল খেতে হয় সংগ্রাম নারায়ণকে গাদা গাদা ওষুধ তার নির্জীব হৃদযন্ত্রকে খানিকটা সচল রেখেছে টেবিলটায় ক্যাপসিউল ট্যাপসিউল ছাড়াও রয়েছে বড় ওয়াটার বটলে ফোটানো বিশুদ্ধ জল আর কয়েকটা কাঁচের চামচ প্লেট ইত্যাদি এক জল আর একটা ক্যাপসিউল নিয়ে সংগ্রাম নারায়ণের কাছে এসে না ঘুমের আচ্ছন্নতার মধ্যে মাথাটা সামান্য তুলে হাঁ করলেন ওষুধ এবং জল খাইয়ে মুখ মুছিয়ে দিতে সংগ্রাম নারায়ণের মাথাটা ফের নরম বালিশের ভেতর ডুবে গেল সুবর্ণা জিজ্ঞেস করলো রাতে কি খাবেন বাবা ঘুমন্ত গলায় সংগ্রাম নারায়ণ বললেন কিছু না আমাকে ঘুমাতে দাও মানুষটা ভয়ানক বদরাগী এবং জেদি রাজত্ব না থাকলে কি হবে উগ্র রাজকীয় মেজাজটা এখনো তার মধ্যে থেকে গেছে দেড়শো বছরের প্রাচীন রাজবংশের দুর্বিনীত রক্ত যে তার সেরাই সেরাই বয়ে চলেছে এক মুহূর্তের জন্য তিনি তা ভুলতে পারেন না এবং চারপাশের মানুষজনকে ভুলতে দেনও না তার অহংকার ক্রোধ আর প্রতাপ যে কতটা বিধ্বংসী সেটা সুবর্ণার চেয়ে কে আর ভালো জানে তিনি যা স্থির করবেন সেটাই চূড়ান্ত তার ওপর আর কথা নেই সুবর্ণা বেরিয়ে যাচ্ছিল জড়ানো গলায় সংগ্রাম নারায়ণ বললেন তোমার সেই আত্মীয়টির থাকার ব্যবস্থা করে দিয়েছে তো ওষুধের ঘোরের মধ্যেও তার মস্তিষ্ক পুরো মাত্রায় সক্রিয় দুটো স্ট্রোক সংগ্রামনারায়ণকে প্রায় পঙ্গু করে দিয়েছে তবু মাথাটা তার পরিষ্কার কিছুই ভোলেন না এমন এমনকি কড়া ওষুধের কারণে এখন এই আচ্ছন্নতার মধ্যেও রাজীবের কথা তার মনে আছে সুবর্ণা বলল হ্যাঁ বাবা এই ঘর থেকে বেরিয়ে সে সোজা কিচেনের দিকে চলে গেল লক্ষ্য করলো রাজীব হল ঘরে নেই খাওয়া শেষ করে কখন যেন সূর্যেন্দ্র নারায়ণের ঘরে চলে গেছে রান্নাঘরে পা দিতেই হাতের ইশারায় সুবর্ণাকে তার কাছে যেতে বলল মায়া সুবর্ণা কপা এগিয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার মায়া চুপচাপ বসেছিল উঠে দাঁড়িয়ে চাপা ভয়ার্থ গলায় বলল এ আপনি কাকে বাড়ির ভেতর নিয়ে এসেছেন বউ একটু চমকে উঠে সুবর্ণা বলে কেন কি হয়েছে লোকটা ভালো নয় কি করে বুঝলে চেহারাটা ডাকাতদের মতো মায়ার চোখে চোখ রেখে সুবর্ণা বলে চেহারা দেখে কি সবসময় ভালো মন্দ বোঝা যায় মায়া বলল শুধু চেহারাটাই না তাহলে ওর কাছে একটা পিস্তল আছে সুবর্ণার খানিক আগের চমকটা এবার বদলে গিয়ে দ্রুত মাথার ভেতর প্রবল দুশ্চিন্তার সৃষ্টি করে রাজীবের সঙ্গে যে মারণাস্ত্র রয়েছে সেটা দেবী আর সে ইতিমধ্যেই জেনে ফেলেছে বাড়ির অন্য কেউ বিশেষ করে কাজের লোকেরা জানো তা একেবারেই বাঞ্ছনীয় নয় ঘাবড়ে গিয়ে তারা কিছু করে বসলে গোটা পরিবারের পক্ষে প্রচন্ড ক্ষতির সম্ভাবনা সুবর্ণা জিজ্ঞেস করে পিস্তল যে আছে তুমি জানলে কি করে আপনি যখন বাবুর সঙ্গে কথা বলতে গেলেন ওই লোকটা খাওয়া ফেলে সিঁড়ির পাশের মোটা থামটার আড়ালে গিয়ে পিস্তল বের করে দাঁড়িয়েছিল এ কাজের লোকেরা কোনো ব্যাপারে কৌতূহল প্রকাশ করে না কিন্তু রাজীবকে দেখার পর থেকে মায়া তার সম্পর্কে সন্দিগ্ধ হয়ে আছে সুবর্ণা ভাবল সে যখন নিচে ওসির সঙ্গে কথা বলছে মায়া ওর ওপর নিশ্চয়ই লক্ষ্য রাখছিল বলল কোনো ভয় নেই যেমন কাজ করছিলে করে যাও শুধু ওর সম্বন্ধে কাউকে কিছু বলবে না মায়ার গলার কাজটা উৎকণ্ঠায় ভীষণ কাঁপ ছিল বলল আমাদের বিপদ হবে না তো ঠিক এই প্রশ্নটা দেবীও করেছিল ভঙ্গুর একটু হেসে সুবর্ণা মায়ার ভীতিটা উড়িয়ে দেবার সুরে বলল না না কিসের বিপদ বলল বটে মনে মনে সে কিন্তু জানে তার এই ভরসা দেওয়াটা কতখানি দুর্বল আর অর্থহীন মায়া তবু কি বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে সুবর্ণা ফের বলে আমি দাদাভাইয়ের ঘরে যাচ্ছি তুমি ওর রাতের খাবারটা নিয়ে এসো ওই সঙ্গে এক দেখছি গরম জল আর তোয়ালে বলেই চলে যায় সূর্যেন্দ্র নারায়ণের ঘরে একটা সোফায় কাত হয়ে বসেছিল রাজীব দুদিন পর স্নান করে প্রচুর পরিমাণে ভাত মাংস টাংস খেয়ে ক্লান্তি অনেকখানি কেটে গিয়েছিল তার পেটে ভাত পড়লে যা হয় চোখ ঢুলে আসছিল কিন্তু নিজেকে ঘুমিয়ে পড়তে দিচ্ছিল না সে রাত্রিবেলা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা না করা পর্যন্ত তার পক্ষে ঘুমনো সম্ভব নয় চোখ মেলে রেখে অন্যমনস্কর মতো সে সূর্যেন্দ্র নারায়ণকে লক্ষ্য করছিল সেই আগের মতোই ডিভানে বসে বিহলের মতো তাকিয়ে আছে সৌর্যেন্দ্র নারায়ণ মুখে সেই রকমই শব্দহীন অবোধ হাসি সুবর্ণা ঘরে ঢুকতে সোজা হয়ে বসলো রাজীব তার দিকে এক পলক তাকিয়ে সূর্যেন্দ্র নারায়ণের পাশে গিয়ে দাঁড়ালো সুবর্ণা বলে রাত হয়েছে এবার খেয়ে শুয়ে পড়তে হবে রাজীবকে দেখিয়ে বলল ইনিও এই ঘরে শোবেন আপনার অসুবিধে হবে না কোনো রকম প্রতিক্রিয়াই দেখা গেল না গাছ পাথর বা অচেতন বস্তুর সঙ্গে কথা বললে যেমন উত্তর পাওয়া যায় না এখানেও ঠিক তাই মুখে সেই অদ্ভুত হাসিটি নিয়ে একইভাবে তাকিয়ে রইলেন সৌর্যেন্দ্র নারায়ণ হঠাৎ রাজীব বলে ওঠে আই উইথড্র মিসের সিংহ তার কথাটা বুঝতে না পেরে সুবর্ণ একটু অবাকি হল রাজীব বলে তখন বলেছিলাম আপনার গ্র্যান্ডফাদার ইনলর হাসি এবং তাকানোটা অ্যাক্টিং হতে পারে এখন দেখছি না ওটা রিয়াল সুবর্ণা উত্তর দিল না রাজীব ফের বলে ওল্ড এজে পঙ্গু অকর্মণ্য স্মৃতিভষ্ট হয়ে বেঁচে থাকাটা ব্যাপার হরেবেল একজন নিষ্ঠুর উগ্রপন্থী যার কাছে মৃত্যু বা হত্যা চাঞ্চল্যকর কোনো ঘটনাই নয় যার মাথার উপর পঞ্চাশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে যার কাছে বাঁচা এবং মরার মাঝখানে পার্থক্যটা বড়ই ক্ষীণ বড়ই সূক্ষ্ম সূর্যেন্দ্র নারায়ণের এই পরিণতিতে সে যে বিচলিত হতে পারে সেটাই অবাক করার মতো ব্যাপার মায়া গরম জল এবং দুধ খৈটই নিয়ে আসে সুবর্ণা তোয়ালে একটা প্রান্ত গরম জলে ভিজিয়ে সূর্যেন্দ্র নারায়ণের হাত পা মুখ সযত্নে মুছিয়ে ধরে ধরে তার খাটে নিয়ে বসিয়ে দেয় সূর্যেন্দ্র নারায়ণের জন্য জল এবং খাবার দিয়ে মায়া পালাতে চাইছিল যেখানে একজন বিপজ্জনক আগন্তুক বসে আছে তার ধারে কাছে থাকাটা নিরাপদ নয় কিন্তু আর যাওয়া হলো না সুবর্ণা বলে আমাদের স্টোরে বড় আলমারিতে বাড়তি লেপ তোষক মশারি টশারি আছে সেগুলো এনে এ ঘরের ডিভানে বিছানা করে দাও আচ্ছা মায়া চলে যেতেই সূর্যেন্দ্র নারায়ণকে খাওয়ানোর তোরজোর শুরু করে সুবর্ণা গরম দুধে খই ঢালতেই সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় তার সঙ্গে চিনি মিশিয়ে চামচে করে মুখে দিতে থাকে সে এই বয়সে বিশেষ করে সৌর্যেন্দ্র মতো মানুষের ক্ষুধা তৃষ্ণার বোধটাই মরে যায় অন্য মনস্কর মতো মুখের ভেতর খই দুধ নাড়াচাড়া করতে থাকেন তিনি অবিকল বাচ্চাদের মতো খানিকটা পেটে যায় খানিকটা কষ বেয়ে গড়িয়ে পড়ে নরম পাকের পুরো একটা সন্দেশও খাওয়ানো যায় না অর্ধেকের বেশিটাই পড়ে থাকে সূর্যেন্দ্র নারায়ণের খাওয়ার পালা চুক্তে আধ ঘন্টা লেগে যায় তারপর তাকে শুইয়ে খাটের মশারি ফেলে চারপাশে গুঁজে দিয়ে সুবর্ণা বলে দাদাভাই ঘুমিয়ে পড়ুন এদিকে ডিভানে বিছানা পেতে মশারি খাটিয়ে দিয়ে গিয়েছিল মায়া রাজীবের দিকে ফিরে সুবর্ণা বলে আমি এবার যাব ইচ্ছা করলে আপনি শুয়ে পড়তে পারেন রাজীব বলে হ্যাঁ শুয়েই পড়বো ঘুম পাচ্ছে কি ভেবে সুবর্ণা বলে দরজা ভেতর থেকে নিশ্চয়ই বন্ধ করে দেবেন রাজীব বলে তা তো দিতেই হবে আমার সেফটির ব্যাপার আছে না তার ইঙ্গিতটা বুঝতে পারল সুবর্ণা দরজা খুলে ঘুমিয়ে পড়লে সে লোকজন ডাকতে পারে পুলিশকে খবর দিতে পারে অর্থাৎ নিজের নিরাপত্তার চিন্তাটা এক মুহূর্তের জন্য ভোলে না রাজীব সুবর্ণা একটু হেসে বলে আমি কিন্তু আপনার কথা ভাবিনি দাদাভাই রাত ঘুমিয়ে পড়লে আমরা বাইরে থেকে দরজার শেকল তুলে দিই তবু নজর রাখতে হয় কেননা হঠাৎ হঠাৎ উঠে ঘুমের ঘরে ঘুরে বেড়ানো ওর অভ্যাস নাইট ওয়াকার হ্যাঁ একবার শেকল লাগাতে ভুলে গিয়েছিলাম অন্ধকারে উনি ঘর থেকে বেরিয়ে সিঁড়ির মুখ পর্যন্ত চলে গিয়েছিলেন নেহাত সেই সময় আমার ঘুমটা ভেঙে যায় নইলে সর্বনাশ হয়ে যেত আপনি কি রোজ রাত্রিরে উঠে উঠে ওল্ড ম্যানটিকে দেখে যান তা তো দেখতেই হয় আমি একটু কষ্ট করলে একটা মানুষ যদি আরও কিছুদিন বেঁচে থাকতে পারে সেটা করব না বলে বেরিয়ে যায় সুবর্ণা অবাক রাজীব ধীরে ধীরে উঠে দরজায় ছিটকিনি এবং খিল দুটোই লাগিয়ে দেয় অধ্যায় সাত নিজের ঘরে এসে ঘন্টা দেড়েক ধরে দেবীর কালকের স্কুলের পড়াগুলো করিয়ে দেয় সুবর্ণা কাল তার নিজেরও অনার্সের দুটো ক্লাস আছে দেবীকে পড়ানোর ফাঁকে ফাঁকে কিছু রেফারেন্সের বই দেখে নেয় সে ভালো পড়ায় ভালো নোট দেয় তাই তার কাছে ছাত্রছাত্রীদের দাবি অনেক তাদের প্রত্যাশা কখনো অপূর্ণ রাখে না সুবর্ণা পড়া টড়া হয়ে গেলে তাড়াতাড়ি খাওয়ার পালা চুকিয়ে শুয়ে পড়েছিল তারা মস্ত খাটে সে আর দেবী পাশাপাশি শুয় তাদের লেপ আলাদা কাউকে জড়িয়ে ধরে ঘুমোতে অস্বস্তি হয় দেবীর আজ কিন্তু তার লেপের ভেতর ঢুকে মাকে আঁকড়ে ধরে গায়ের সঙ্গে লেপটে শুয়েছে মেয়েটা ঘুমের মধ্যেও মাঝে মাঝে কেঁপে উঠছে কারণটা অনুমান করতে পারছিল সুবর্ণা রাজীবের জন্য তার সুস্থ স্বাভাবিক মেয়েটা ফিয়ার সাইকোসিস অর্থাৎ ভয়ে মানসিক রোগের শিকার না হয়ে পড়ে দেবী তার জীবনের অনেকটা জায়গা জুড়ে রয়েছে স্বামী বিক্রমের সঙ্গে সুবর্ণার আদৌ কোনো সম্পর্ক নেই সে এ বাড়ি ছেড়ে দশ বছর আগে চলে গেছে কোনো দিনই আর ফিরবে না দাম্পত্য জীবন মেয়েদের কাছে বুঝিবা সবচেয়ে মূল্যবান ঐশ্বর্য সেদিক থেকে সুবর্ণা একেবারে নিশ্চ। বিক্রমের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর সেই শূন্যতার বেশিরভাগটাই ভরাট করে দিয়েছে দেবী কলেজে তার একটা ভালো চাকরি আছে থাকার জন্য বিশাল প্রাসাদ আছে আছে অসংখ্য গুণমুগ্ধ ছাত্রছাত্রী বহু মানুষের সঙ্গে বন্ধুত্ব কিন্তু এসব দিয়ে কি দাম্পত্য জীবনের রিক্ততা পূরণ হয় ভেতরে ভেতরে কবেই খোয়ে খয়ে সে শেষ হয়ে যেত হয় যে নি তার কারণ দেবী মেয়েটা নিজের অজান্তে অবিরল তার বেঁচে থাকার শক্তি জুগিয়ে চলেছে সে সুবর্ণার আশ্রয় অবলম্বন শ্বাসবায়ুর মতো অপরিহার্য রাজীবের জন্য দেবীর যদি কিছু হয়ে যায় সে বাঁচবে না আজ সন্ধ্যের পর থেকে কয়েকটা ঘন্টা এ বাড়িতে যেসব ভীতিকর চমকপ্রদ আর দমবন্ধ করা ঘটনা ঘটে গেল তার চাপে স্নায়ুগুলো টানটান হয়ে গিয়েছিল সুবর্ণার এখন বিছানায় দামি লেপের আরামদায়ক উষ্ণতার ভেতর শরীর ঢেলে দেবার পর সেগুলো শিথিল হয়ে আছে একটানা দীর্ঘ সময় উত্তেজনা এবং আতঙ্কের অসহনীয় চাপ আজকের মতো খানিকটা কেটে গেলেও ঘুম আসছে না বারবার রাজীবের চিন্তাটা ঘুরে ঘুরে তার মস্তিষ্কে হানা দিতে থাকে সেই সঙ্গে কোনো কার্যকারণ ছাড়া হঠাৎ অদৃশ্য মঞ্চের পর্দা সরে গিয়ে তার নিজের জীবনের নানা দৃশ্য ফুটে উঠতে লাগলো অলৌকিক নাটকের মতো অলৌকিক হয়েও কিন্তু রিয়েল রাজীবের মতো সেও প্রতাপপুর প্যালেসে চোদ্দ বছর আগে ঢুকে পড়েছিল তবে ওর মতো গায়ের জোরে আতঙ্কের একটা পরিবেশ তৈরি করে নয় সে এখানে এসেছিল ভয়ে ভয়ে সশঙ্কোচে বিক্রমের পেছনে পেছনে রুদ্ধশ্বাসে সুবর্ণাদের বাড়ি শিলিগুড়িতে বাবা ছিলেন পিডব্লিউডির সিভিল ইঞ্জিনিয়ার আইএ পাস মা নেহাতি হাউসওয়াইফ ঘর সংসারে আবদ্ধ আর দশজন মহিলার মতো আদ্যপান্ত সুগৃহিণী সুবর্ণারা দুই ভাই বোন দাদা গৌতম অল ইন্ডিয়া ব্যাঙ্কিং সার্ভিসের পরীক্ষা দিয়ে একটা নাম করা শেডিউল ব্যাঙ্কে ঢুকেছিল প্রমোশন পেয়ে পেয়ে ব্রাঞ্চ ম্যানেজার হয়েছে আপাতত আছে দিল্লিতে আর সে নিজে হিস্ট্রিতে ভালো রেজাল্ট করে প্রতাপপুরের রানী স্বর্ণময়ী কলেজের লেকচারার হয়ে এসেছিল পনেরো বছর আগে থাকত কলেজ ক্যাম্পাসের ভেতর অধ্যাপক অধ্যাপিকাদের জন্য নির্দিষ্ট হস্টেলে সে এই শহরে আসার সঙ্গে সঙ্গে তার পড়ানোর এবং সৌন্দর্যের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে যদিও রাজতন্ত্র আর নেই গভর্নমেন্টের শিক্ষা বিভাগ ফি বছর বিরাট অঙ্কের গ্রান্ট দেয় প্রতিষ্ঠাতা হিসেবে রানী স্বর্ণময়ী কলেজে রাজবংশের মর্যাদা অপরিসীম তাছাড়া কলেজের নামে সৌজেন্দ্র নারায়ণের বাবা অর্থাৎ বিক্রমের প্রপিতামহ রাজা বিজয়েন্দ্র নারায়ণ পঁচিশ লক্ষ টাকার একটা ফান্ড করে গিয়েছিলেন সেই টাকার ব্যাংক ইন্টারেস্ট থেকে কলেজের যাবতীয় খরচের অনেকটাই উঠে আসে নেটিভ স্টেটগুলো ভারতীয় প্রজাতন্ত্রে মিশে যাবার সময় ঠিক করেছিল রাজবংশের কেউ একজন সব কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হবেন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার রাজপরিবারের সঙ্গে এই চুক্তিটিকে কখনো অমর্যাদা করেনি সুবর্ণা যখন লেকচারারশিপ নিয়ে আসে বিক্রম ছিল চেয়ারম্যান স্বাভাবিক কারণেই সুবর্ণার সঙ্গে আলাপ হয়েছিল বিক্রমের তাকে দেখার সঙ্গে সঙ্গে গুঁজে পড়েছিল সে যখন তখন হোস্টেলে চলে আসতো সুবর্ণাকে তার টু সিটার স্পোর্টস কারে তুলে নিয়ে শহর থেকে হাইওয়ের দিকে চলে যেত কোনো দিন বা পঞ্চাশ মাইল দূরে পাহাড়ের গায়ে ছবির মতো একটা লেকের ধারে যেটা চমৎকার ট্যুরিস্ট স্পট ছোট্ট মোটর বোটে দুরন্ত স্পিড তুলে লেকের জল তোলপাড় করে তারা যেন উড়তে থাকত আভাসে ইঙ্গিতে কলিকদের কেউ কেউ বিক্রম সম্পর্কে সুবর্ণাকে সতর্ক করে দিয়েছিল কিন্তু বিক্রম দুশ্চরিত্র লম্পট টাইপের ছেলে এসব সতর্কবার্তা দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে যেত তখন সবে পা দিয়েছে সুবর্ণা একজন সত্যিকারের সুপুরুষ তরুণ রাজপুত্র তার জন্য উন্মাদ হয়ে উঠেছে এটা তার যুবতী হৃদয়ের অহংকারকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছিল অল্প বয়সে প্রিন্স অ্যান্ড স্ট্রিট গার্ল নামে একটা সিনেমা দেখেছিল সে কিংবা ওই নামের বইও পড়ে থাকতে পারে সেখানে এক রাজকুমার পথের এক গরিব অনাথ মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল এও তেমনই এক অবিশ্বাস্য কাহিনী সে রাস্তার মেয়ে নয় সাধারণ মিডল ক্লাস ফ্যামিলিতে তার জন্ম একেবারেই কমনার অনভিজাত তার বেলায় কাহিনীর নামটা একটু বদলে দেওয়া যেতে পারে প্রিন্স অ্যান্ড আ কমন গার্ল একটি কৌলিন্যহীন অখ্যাত মধ্যবিত্ত বাড়ির মেয়ের পক্ষে এমন রাজপুত্রকে জয় করে নেওয়ার মধ্যে প্রচণ্ড উন্মাদনা থাকে ব্যাপারটা প্রায় রূপকথার মতো সুবর্ণা যেন রঙিন বাতাসে স্বপ্নের ঘরে ভেসে বেড়াচ্ছিল পরিচয়ের এক মাসের মাথায় বিক্রম বলেছিল তোমাকে ছাড়া বাঁচবো না সুবর্ণা আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি সুবর্ণা জিজ্ঞেস করেছিল কিসের ডিসিশন এক উইকের ভেতর আমরা বিয়ে করছি তবে তবে কি আমার বাবাকে তা জানানো যাবে না তুমি অবশ্য তোমাদের বাড়িতে জানাতে পারো সুবর্ণা চমকে উঠেছিল তোমার বাবাকে জানানো যাবে না কেন বিক্রম জানিয়েছে দেড়শো বছরের ইতিহাসে তাদের বংশের ছেলে মেয়েদের ভারতবর্ষের অন্য রাজ ছাড়া আর কোথাও বিয়ে হয়নি সুবর্ণাকে সে বিয়ে করলে সেটা হবে প্রতাপপুর প্যালেসের পক্ষে পৃথিবীকে রসাতলে পাঠানোর মতো একটা দুর্ঘটনা দেড়শো বছর ধরে বিভিন্ন প্রজন্মের মধ্যে যে রক্তধারা বয়ে চলেছে তা বিশুদ্ধ থাকুক সেদিকে তার বাবা সংগ্রাম নারায়ণের তীক্ষ্ণ নজর রাজত্ব নেই রাজতন্ত্র নেই তবু আত্মম্বরিতাকে জখের মতো আগলে রেখেছেন তিনি তুচ্ছ হেজিপেজি ঘরের ছেলে মেয়েকে বিয়ে করে প্রতাপপুর রাজ পরিবারের বংশধরেরা নিষ্কলঙ্ক রাজরক্তের সঙ্গে কমনারের রক্ত মিশিয়ে দূষিত করে ফেলুক সেটা তিনি কিছুতেই হতে দেবেন না পুত্রবধূ হিসাবে সুবর্ণাকে মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব শুনতে শুনতে গলা শুকিয়ে গিয়েছিল সুবর্ণার ভঙ্গিতে সে জিজ্ঞেস করেছে তাহলে বিক্রম হেসেছে বাবা মেনে নেবেন না বলে আমি পিছিয়ে যাব রয়্যালটি নেই ইন্ডিয়ান ডেমোক্রেসিতে মুদি মাছওয়ালা সুইপারের ভোটের যা দাম আমাদেরও তাই এক্স রাজা মহারাজাদের জন্যে স্পেশাল কোনো খাতিরের ব্যবস্থা নেই কনস্টিটিউশনে রাজা টাজা আর কমনাররা একদিন একাকার হয়ে যাবে আমাদের বংশে সেই প্রসেসটা আমি শুরু করব তোমাকে বিয়ে করে এটা একরকম রেভলিউশনই বলতে পারো প্রতাপপুর রয়্যাল ফ্যামিলিতে আমি প্রথম রেবেল সুবর্ণা জানতে চেয়েছে তোমার বাবা মেনে না নিলে বিয়েটা হবে কি করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডাল্ট ম্যান আর ইয়াং গার্লদের জন্য প্রচুর সুবিধা করে দিয়েছে ইন্ডিপেন্ডেন্সের পর এই প্রতাপপুর সিটিতে মিনিমাম এক ডজন ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস হয়েছে এখন বিয়ে করাটা কি কোনো প্রবলেম তবে কি? এবার বিক্রম যা উত্তর দিয়েছিল তা এই রকম তার বাবার বিয়ে হয়েছিল সাউথ বেঙ্গলের এক রাজবাড়িতে ঠাকুরদা বিয়ে করেছিলেন মধ্যপ্রদেশের এক নেটিভ স্টেটের প্রিন্সেসকে একমাত্র পিসিমার বিয়ে হয় উদয়পুর স্টেটে ঠাকুরদার বাবা কি তার বাবা আর ঠাকুরদাদাদের কথা না হয় বাদই দেওয়া হলো কারণ প্রতাপপুর স্টেটের তখন বিপুল অর্থ প্রচণ্ড প্রতাপ এবং দেশ জুড়ে খ্যাতি অন্য দেশীয় রাজ্যগুলো এই বংশের ছেলে মেয়েদের জামাতা বা বন্ধু হিসাবে পাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকত ফলে পূর্বপুরুষদের সব বিয়ে হয়েছে তার জাঁকজমক শুধু স্বপ্নেই দেখা যায় ঠাকুরদার আমলে কিংবা তারপরে কিছুকাল রাজতন্ত্র চালু থাকলেও নানা কারণে রাজবংশের গৌরব অনেকটাই পড়তির দিকে তবু তার বাবা এবং পিসির বিয়েতে দশমন করে বাজি পুড়েছিল ইন্ডিয়ার নাইনটি পারসেন্ট নেটিভ স্টেটের রাজা বা প্রিন্সরা নিমন্ত্রিত হয়ে এসেছিলেন আর এসেছিলেন গভর্নর জেনারেল হাইকোর্টের চিফ জাস্টিস আর্মি কমান্ডার বিশিষ্ট রাজনৈতিক নেতা ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে দেশের বিখ্যাত সব পার্সোনালিটি কলকাতা থেকে নাম করা সানাইওয়ালারা আর দশটা মিলিটারি ব্যান্ড পাঠিয়ে এসে দু সপ্তাহ ধরে বাজিয়ে গিয়েছিল স্টেটের কোনো বাড়িতে সাত দিন রান্না চড়েনি সমস্ত প্রজা রাজবাড়িতে ভোজ খেয়েছে প্রতাপপুর সিটি ফেয়ারি টেলসের কোনো শহরের মতো অজস্র রং আর আলোই সেজে উঠেছিল গেস্টদের হাতির পিঠে রুপোর ছত্রির তলায় বসিয়ে চারিদিকে ঘোরানো হয়েছিল তাদের কেউ কেউ লেকের ওধারের জঙ্গলে শিকার খেলতে গিয়েছিলেন বিক্রম একটানা বলে যাচ্ছিল আলো সানাই ব্যান্ডপাটি হাতি ঘোড়া রোলস রয়েস গাড়ির মিছিল শিকার হিরে মুক্ত পান্না সোনার মোহর দামি দামি পোশাক প্যালেস জুড়ে বিলিতি পারফিউমের সুগন্ধ আর সারাদিন ভোজ সব মিলিয়ে সেই গ্র্যান্ডার সেই পেজেন্ট্রি তুমি ভাবতেও পারবে না কিন্তু নিঃশ্বাস বন্ধ করে যেন অলিক এক রূপকথার গল্প শুনে যাচ্ছিল সুবর্ণা এবার জিজ্ঞেস করেছে কিন্তু কি বিক্রম বলেছে আমাদের বিয়েতে এসব কিছুই হবে না রাজত্ব টাজত্ব চলে যাবার পর অত খরচ করার ক্ষমতা আমাদের নেই যেটুকু আছে তোমাকে বিয়ে করলে বাবা একটা পয়সা তো বার করবেনই না বরং যতভাবে বাধা দেওয়া সম্ভব হবে দেবেন আড়াইশো টাকা খরচ করে ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে কাজটা চুকিয়ে ফেলতে হবে এমন সাদা মাঠা গোপন বিয়েতে মন একেবারেই সায় দিচ্ছিল না সুবর্ণার একটা তরুণীর জীবনে বিয়েকে ঘিরে অনেক আশা অনেক স্বপ্ন থাকে কিন্তু তার কতটুকুই বা পূরণ হবে মনে হচ্ছিল নিঃশব্দে চুরি করে সে একটা কিছু পেতে চলেছে কিন্তু বিক্রমকে নিয়ে সুবর্ণা এমনই আচ্ছন্ন যে এসব কথা তাকে বলা যায়নি শুধু ঝাপসা গলায় জিজ্ঞেস করেছে ঠিক আছে তুমি যা বললে তাই হবে কিন্তু বিয়ের পর আমরা কোথায় থাকবো কোথায় আবার আমাদের বাড়িতে কিন্তু তোমার বাবা সুবর্ণার দ্বিধা বা ভীতিটা কি কারণে সেটা বুঝতে পারছিল বিক্রম তার কাঁধে একটা হাত রেখে বলেছিল যুদ্ধটা কি আমার একার আমাদের বংশের ট্র্যাডিশনটা আমার সঙ্গে তুমিও তো ভাঙছ বিয়ে যখন হচ্ছে লিগালি তুমি প্রতাপপুর রয়্যাল ফ্যামিলির বউ হবে ইউ মাস্ট এস্টাবলিশ ইউর রাইটস কি পারবে না বিক্রম কথা বলতো চমৎকার একেবারে মুগ্ধ হয়ে সোনার মতো একজন কমনারকে রাজবাড়িতে তার অধিকার প্রতিষ্ঠা করতে হবে সুবর্ণার কাছে হঠাৎ এটা দারুণ উত্তেজক অ্যাডভেঞ্চারের মতো মনে হয়েছিল ভয়টা খানিকটা কাটিয়ে সে বলেছিল চেষ্টা করব দ্যাট শুড বি দ্য স্পিরিট বিয়ের ব্যাপারে শিলিগুড়িতে গিয়ে মা বাবা এবং দাদার সঙ্গে কথা বলেছিল সুবর্ণা সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে আর রাজবংশের একটি ছেলে পার্থক্যটা এত বিশাল যে সে সুখী হতে পারবে কিনা কিংবা তার বিবাহিত জীবন শেষ পর্যন্ত অটুট থাকবে কিনা এ নিয়ে বাড়ির সবার ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল মনে হচ্ছিল উন্মাদনার বসে বিয়ের এই সিদ্ধান্তটা খুবই হঠকারী তারপর যখন শুনলেন ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে গিয়ে চুপচাপ বিয়েটা সারতে হবে তখন মা বাবা আর দাদার মনটা ভীষণ খারাপ হয়ে যায় অবশ্য মা বাবা চিরদিনই যথেষ্ট লিবারাল ছেলে মেয়ে বড় হয়েছে তারা সুশিক্ষিত সন্তানদের ওপর নিজেদের মতামত পছন্দ অপছন্দ বা ইচ্ছা অনিচ্ছা কখনো চাপিয়ে দেননি শুধু শুভাকাঙ্ক্ষীর মতো পরামর্শ দিয়েছিলেন ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে যাবার আগে সমস্ত দিক যেন ভালো করে ভেবে নেয় সুবর্ণা বাড়ির সবার প্রচন্ড সংশয় আর দুর্ভাবনা থাকলেও বিয়েটা কিন্তু হয়ে গিয়েছিল ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস থেকে বিক্রমের সঙ্গে সোজা প্রতাপপুর প্যালেসে চলে গেছে সুবর্ণা দোতলায় উঠে সৌর্যদ্র নারায়ণকে তারা প্রথমে প্রণাম করেছিল তখন তার স্মৃতি নষ্ট হতে শুরু করেছে মিমুরের মতো তিনি তাকিয়েছিলেন শুধু প্রণামের কারণটা বুঝে উঠতে পারছিলেন না সংগ্রাম নারায়ণ কিন্তু প্রণাম করতে দেননি বিয়ের কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার মুখ চোখ অসহ্য ক্রোধে লাল হয়ে উঠেছিল কয়েক সেকেন্ডের মধ্যে শরীরের সব রক্ত যেন সেখানে গিয়ে জমা হয়েছে মনে হচ্ছিল তিনি ফেটে পড়বেন কিন্তু দাঁতে দাঁত চেপে সিঁড়ির দিকে আঙুল বাড়িয়ে সুবর্ণাকে বলেছিলেন নিচে নেমে যাও কক্ষনো দোতলায় উঠবে না বিক্রমকে বলেছেন শুয়ার স্ক্রাউন্ড্রেল রাস্তার একটা মেয়েকে ধরে এনে বংশের এক গালে চুন আর এক গালে কালি লাগালি গেট আউট অফ মাই সাইট বলে পা থেকে সুর তোলা এক পাটি চটি খুলে ছুঁড়ে মেরেছিলেন সেটা সোজা বিক্রমের নাকে লেগে দরদর করে রক্ত ঝরতে শুরু করেছিল বিক্রম আগেই পরিষ্কার জানিয়ে দিয়েছিল সংগ্রামনারায়ণ তাকে কোনোভাবেই গ্রহণ করতে চাইবেন না কিন্তু অভ্যর্থনাটা এমন মারাত্মক অপমানজনক হবে সুবর্ণা ভাবতে পারেনি তার চোখের সামনে সমস্ত দৃশ্যাবলী ঝাপসা হয়ে যাচ্ছিল পায়ের তলায় নরম কার্পেটে মোড়া হল ঘরটা ঢেউয়ের মতো দুলছিল টলতে টলতে হুড়মুড় করে সে পড়েই যেত বিক্রম হাত বাড়িয়ে তার কাঁধটা ধরে ধীরে ধীরে একতলায় নামিয়ে এনেছিল বিক্রমের স্পর্শের মধ্যে ছিল সহানুভূতি ভরসা ছিল ছিল গভীর মমতা বিক্রম বলেছিল ফার্স্ট রাউন্ডটা বাবা জিতে গেলেন উনি যে এতটা অফেন্সিভ হয়ে উঠবেন ভাবতে পারিনি নার্ভাস হই না আমাদের ম্যারেড লাইফ প্যালেসে শ্যুট হবে না সেটা নিশ্চয়ই বুঝতে পারছ তবে ফাইট এক রাউন্ডেই শেষ হয় না এটা একটা প্রট্রাক্টেড ওয়ার আমাদের স্ট্র্যাটেজি ঠিক করে নিতে হবে সুবর্ণা উত্তর দেয়নি অঝোরে কেঁদে যাচ্ছিল তারই মধ্যে একটা কাজের লোককে দিয়ে তুলো ডেটল এবং ব্যান্ডেড আনিয়ে বিক্রমের ফার্স্ট এডের ব্যবস্থা করেছে আর ভেবেছে দাম্পত্য জীবনের প্রথম দিনটি থেকে যে অসম্মান শুরু হলো তা আদৌ শেষ হবে কি না বিক্রম স্ট্র্যাটেজির কথা বলেছে কিন্তু ভয়ঙ্কর ক্রোধী হটকারী আত্মম্ভরী একটি মানুষ যিনি প্রতাপপুর রাজবংশের প্রাচীন গৌরবের মধ্যে যক্ষের মতো বাস করেন কমনাথদের সম্পর্কে যার প্রবল ঘৃণা তাকে জয় করার মতো পৃথিবীতে কোনো রণকৌশল আছে কিনা সুবর্ণা জানা নেই ভেতরে ভেতরে সে ভীষণ ভেঙে চুরে যাচ্ছিল বিক্রম ফের বলেছে আসলে রাজত্ব চলে যাওয়াটা বাবা গ্রেসফুলি মেনে নিতে পারেননি যেদিন রাজতন্ত্র অ্যাবলিস্ট হল সেদিন থেকে তিনি খেপে আছেন তার বিশ্বাস আমাদের সর্বোচ্চ গায়ের জোরে কেড়ে নেওয়া হয়েছে পৃথিবীর সবার ওপর বিশেষ করে ইন্ডিয়ান ডেমোক্রেসির ওপর তার প্রচণ্ড রাগ ক্রোধ ছাড়া তার মধ্যে আর কোনো ফিলিংই নেই নাথিং লেফট অ্যাকসেপ্ট ভায়োলেন্ট অ্যাঙ্গার এতকাল ওর রাগের ধাক্কাটা বাড়ির সবাই সামলেছে এখন থেকে তুমি হলে নতুন টার্গেট সুবর্ণা চুপ করে থেকেছে জুতোর বাড়িতে নাক ফেটে গেলেও সংগ্রাম নারায়ণের প্রতি বিক্রমের মনোভাব ছিল সহানুভূতিশীল বাবার আচরণ সম্পর্কে সে যা বলেছে তা মোটামুটি যুক্তিপূর্ণ দেড়শো বছরের এক প্রাচীন রাজ পরিবারের প্রতিপত্তি মর্যাদা এবং স্বাধীনতা ছিনিয়ে নেওয়াটা তার বংশধরদের পক্ষে প্রচণ্ড ক্ষোভের ব্যাপার অবিরল সেই ক্ষোভ থেকে সংগ্রামনারায়ণের মধ্যে ক্রোধের সৃষ্টি হয়েছে নিজেকে সর্বক্ষণ তিনি একটা আগ্নেয়গিরি বানিয়ে রেখেছেন বিক্রম থামেনি জঙ্গল থেকে বাঘ ধরে এনে ট্রেনিং দিয়ে বশ করা হয় সেটা নিশ্চয়ই জানো প্রশ্নটার অন্তর্নিহিত উদ্দেশ্য ধরতে পারেনি সুবর্ণা বিহলের মতো জিজ্ঞেস করেছে হ্যাঁ জানি কিন্তু হঠাৎ এ কথা সিলিংয়ের দিকে আঙুল বাড়িয়ে মজার গলায় বিক্রম বলেছে ওপরে যে ব্যাঘ্রটি আছেন তাকে বাগে আনার ওপর আমাদের ম্যারেড লাইফের পিস হ্যাপিনেস অনেকটা নির্ভর করছে টাইগার ট্রেনারের রোলটা নিতে পারবে কি বাবা তোমাকে যেভাবে ইনসাল্ট করেছে তার একটা জবাব দেওয়া তো দরকার সংগ্রাম নারায়ণ সম্পর্কে রণকৌশলের কথা বলেছে বিক্রম বাঘ বশ করার দৃষ্টান্ত দিয়েছে কিন্তু এসব কিছুই মাথায় ঢুকছিল না সুবর্ণার সে শুধু ভেবেছিল এখন থেকে সংগ্রাম নারায়ণের সঙ্গে এক বাড়িতে তাকে থাকতে হবে দোতলায় যাতে না যায় সেজন্য তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোনোদিন দিন ওপরে যাবেও না সুবর্ণা কিন্তু সংগ্রাম নারায়ণ তো নিচে নেমে আসতে পারেন কখন যে তিনি কি করে বসবেন তাই বা কে জানে ভয়ে আশঙ্কায় সে সিটিয়ে গিয়েছিল বিয়ের সময় কলেজ থেকে এক মাস ছুটি নিয়েছিল সুবর্ণা আগেই বিক্রমের কাছে জেনেছে এ বাড়িটা পুরোপুরি পুরুষতান্ত্রিক তার শাশুড়ি এবং দিদি শাশুড়ি কেউ জীবিত নেই অনেকদিন আগে মারা গেছেন বিক্রমের পিসিমার যখন বিয়ে হয় তখন ওর জন্মই হয়নি প্রতাপপুর প্যালেসের সমস্ত কিছু কাজের লোকেরাই চালায় রাজবাড়ির বউ হিসেবে সংসারের দায়িত্ব সে নিজের হাতে তুলে নেবে তেমন দুঃসাহস সুবর্ণার হয়নি নিজেকে সে একতলাতেই গুটিয়ে রেখেছিল মায়া আর হরেন তখনও এ বাড়িতে কাজ করত। সকাল দুপুর এবং রাত্রিরে ওপর থেকে খাবার এনে তাকে খাইয়ে যেত মায়া সুবর্ণার মনে হতো সে যেন শ্বশুর বাড়িতে নয় কোনো একটা হোটেলে এসে উঠেছে সংগ্রাম নারায়ণের সেদিনের নিষ্ঠুর ব্যবহারে নিজেকে এখানে অবাঞ্ছিত মনে হলো সুবর্ণার তবে কাজের লোকেদের বিশেষ করে হরেন আর মায়ার সহানুভূতি প্রথম থেকেই পেয়েছিল রাজবংশের ছেলের সঙ্গে মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ের বিয়ের প্রতিক্রিয়া হয়েছিল নানাভাবে প্যালেসের ভেতরে যেমন তেমনি বাইরেও খবরটা জানাজানি হওয়ার পর উদয়পুর স্টেট থেকে বিক্রমের পিসিমা সংগ্রাম নারায়ণকে কড়া চিঠি লিখেছিলেন দেশের পুরনো দেশীয় রাজ্যগুলোতে যেসব আত্মীয় স্বজন ছড়িয়ে রয়েছেন চিঠি লিখে বা ফোন করে ধিক্কার জানিয়েছিলেন সবারই বক্তব্য এই বিয়েটা প্রতাপপুর রাজ পরিবারকে কলঙ্কিত করেছে তার মর্যাদা রাস্তায় নামিয়ে দিয়েছে এ বিয়ে কোনোভাবেই মেনে নেওয়া উচিত হয়নি সংগ্রাম নারায়ণদের এদিকে মা বাবা এবং দাদা শ্বশুরবাড়িতে সুবর্ণা কেমন আছে স্বচক্ষে দেখার জন্য শিলিগুড়ি থেকে প্রতাপপুর প্যালেসে এসেছিলেন মেয়ে জামাইয়ের সঙ্গে কথা বলে তারা যখন দোতলায় যেতে চাইলেন বিক্রম বিব্রতভাবে বারণ করেছিল কিন্তু শিষ্টাচার বলে একটা কথা আছে এত দূর এসে কয়েকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠে মেয়ের শ্বশুর এবং দাদা শ্বশুরের সঙ্গে দেখা না করে যাওয়াটা অভদ্রতা তারা দোতলায় উঠতেই কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দেওয়া হয়েছিল বাবা মা এরপর আর কখনো এ বাড়িতে আসেননি সংগ্রাম নারায়ণ মায়াকে দিয়ে সুবর্ণাকে জানিয়ে দিয়েছিলেন তার বাপের বাড়ি থেকে কেউ যেন প্রতাপপুর প্যালেসে না আসে মা বাবা বা অন্য আত্মীয় স্বজন না এলেও দাদা কিন্তু মাঝে মাঝে এসে দেখা করে যেত নিষেধাজ্ঞা সে মানেনি দাদার কাছেই জানা গেছে মা বাবা তার ভবিষ্যৎ সম্পর্কে ভীষণ শঙ্কিত তারা একেবারে ভেঙে পড়েছেন এই দুঃসময়ে বিক্রম কিন্তু সারাক্ষণ সুবর্ণাকে আগলে আগলে রেখেছে বিয়েটা ঘিরে যে উত্তেজনা এবং অশান্তি চলছিল তার কোনো রকম আঁচ যাতে তার গায়ে না লাগে সেদিকে বিক্রমের তীক্ষ্ণ নজর ছিল সুবর্ণার দাম্পত্য জীবনের এটাই ছিল সবচেয়ে সেরা সময় ছুটির মধ্যে অদ্ভুত একটা ব্যাপার ঘটেছিল একদিন দুপুরবেলায় খাওয়ার পর সে ঘুমোচ্ছে বিক্রম বাড়ি নেই হঠাৎ মুখের ওপর কিসের স্পর্শ এসে যেন লাগলো পাখির পালকের মতো কিছু একটা আলতোভাবে তার গাল কপাল গলা এবং চোখের ওপর চলে ফিরে বেড়াচ্ছে মুহূর্তে ঘুমটা ভেঙে যায় ধর্মর করে উঠে বসে হকচকিয়ে যায় সুবর্ণা খাটের পাশে দাঁড়িয়ে আছেন সৌর্যেন্দ্র নারায়ণ হাসছেন তখনও দু পাটিতে কয়েকটা দাঁত অবশিষ্ট ছিল সেগুলো বেরিয়ে পড়েছে হাসির জন্য হনু দুটো ঠেলে উঠে চোখ জোড়া প্রায় বুজে গেছে সুবর্ণা বুঝতে পারছিল তিনি তার মুখে হাত বুলোচ্ছিলেন সৌর্যেন্দ্র নারায়ণ কখনো নিচে নামেননি সুবর্ণা শুনেছে তিনি যাতে সিঁড়ি দিয়ে পড়ে না যান সেজন্য সবসময় তাকে চোখে চোখে রাখা হয় হয়তো পাহারাদারিটা শিথিল ছিল সেই ফাঁকে একতলায় চলে এসেছেন সৌর্যেন্দ্র নারায়ণ মিহি ভাঙা ভাঙা স্বরে জিজ্ঞেস করেছিলেন কে তুমি তখনও একটু আতটু কথা বলতে পারতেন তিনি বিহলের মতো তাকিয়েছিল সুবর্ণা বলেছে আমি আমি আমাকে চিনতে পাচ্ছেন না উত্তর না দিয়ে সূর্যেন্দ্র বলেছেন আমাদের বাড়ি বেড়াতে এসেছো বুঝি সুবর্ণা বুঝতে পারছিল তাকে চিনতে পারেননি সূর্যেন্দ্র নারায়ণ বলেছিল আপনার নাতির সঙ্গে কদিন আগে দোতলায় গিয়ে প্রণাম করে এলাম মনে নেই হতভম্বের মতো তাকিয়েছিলেন সূর্যেন্দ্র নারায়ণ তার স্মৃতি পুনরুদ্ধারের জন্য সুবর্ণা বলেছে আমি আপনার নাত বউ কিন্তু প্রতিক্রিয়া কিছুই হয়নি সোরজেন্দ্র নারায়ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আগের মতো হেসে যাচ্ছিলেন এই সময় ছুটতে ছুটতে মায়া এসে হাজির হাঁপাতে হাঁপাতে বলেছিল দেখুন দেখি বউ দিদি আমি রান্নাঘরে কাজ করছিলাম সেই ফাঁকে কখন সিঁড়ি দিয়ে নেমে এসেছেন পড়ে গেলে কি সর্বনাশটা যে হয়ে যেত চলুন চলুন ওপরে হাত ধরে টানতে টানতে সৌর্যন্দ্র নারায়ণকে সিঁড়ির দিকে নিয়ে গিয়েছিল মায়া যদিও বিক্রমের কাছে সৌরেন্দ্র নারায়ণের স্মৃতি নষ্ট হয়ে যাওয়ার কথা শুনেছে সুবর্ণা এবং তার নিজের কাছেও লক্ষণগুলো ধরা পড়েছে তবু পেছন থেকে হঠাৎ কি ভেবে মায়াকে ডেকেছিল সে শোনো মায়া ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছে কিছু বলবেন বৌদিদি সূর্যেন্দ্র নারায়ণকে দেখিয়ে সুবর্ণা বলেছে ওর এই অবস্থা হয়েছে কতদিন আমি তিন বছর রাজবাড়িতে কাজ করছি ওঁকে একই রকম দেখছি শুনেছি আমার আসার অনেক আগে থেকেই নাকি কিছু মনে রাখতে পারেন না চিকিৎসা করানো হয়নি হয় আবার নি কলকাতা থেকে বড় বড় ডাক্তার কোভরেজ এনে গুলে খাওয়ানো হয়েছে কিন্তু কিছু হয়নি দিনকে দিন বরং আরও খারাপ হচ্ছে আচ্ছা তুমি যাও বিয়ের জন্য এক মাস ছুটি কাটিয়ে কলেজে যেতেই কলিগরা সুবর্ণাকে ঘিরে একেবারে হুলুস্থুল বাঁধিয়ে দিয়েছিল ছাত্রছাত্রীরাও যথেষ্ট হইচই করেছে তবে তারা কাছে আসেনি কলেজে সুবর্ণার শুভাকাঙ্ক্ষীদের একজন হলেন মাধুরী সান্নাল সবার মাধুরীদি মধ্যবয়সী মাধুরী ইংরেজির সিনিয়র প্রফেসর দারুণ আমুদে আর হাসি খুশি মানুষ হিসেবে চমৎকার শ্যামবর্ণ কিন্তু দেখতে পারি সুশ্রী এমন কেউ কেউ আছে সারা জীবন যাদের মধ্যে শৈশবের সারল্য অটুট থাকে পৃথিবীর কোনো মালিন্য তাদের স্পর্শ করতে পারে না মাধুরী এদের মধ্যে পড়েন পঞ্চাশ পেরুলেও তার মুখমণ্ডলে আশ্চর্য এক পবিত্রতা মাখানো বললেন এমন একটা রয়্যাল ম্যারেজ হলো না ধুমধাম না গ্র্যান্ড ওয়েডিং ফিস্ট আমাদের একটু জানালে না পর্যন্ত ফিলসফির অধ্যাপক নিরুপম সান্নাল মাধুরীর স্বামী রানী স্বর্ণময়ী কলেজে পড়াতে এসে দুজনের আলাপ ভালোবাসা এবং বিয়ে স্ত্রীর স্বভাবের মাধুর্য এবং সারল্যের অনেকটাই তার ভেতরও চুঁইয়ে চুঁইয়ে প্রবেশ করেছে একসঙ্গে জীবন কাটাতে হলে যা হয় আর কি একজনের ভালো মন্দ আরেকজনের মধ্যে ঢুকে যায় মজার গলায় নিরুপম বলেছেন আরে ভাই তোমার মাধুরী দিয়ে আর আমিও চুটিয়ে প্রেম করে বিয়েটা করেছিলাম আর সেটা গলা ফাটিয়ে কাউকে জানাতে বাকি রাখিনি কিন্তু তোমরা তো লুকোচুরি খেললে কেন মাথায় ঢুকছে না আরে ভাই ভালোবাসার বিয়েটা ইন্ডিয়ান পেনাল কোডে কোনো দণ্ডনীয় অপরাধ নয় নো পানিশেবল অফেন্স কথায় কথায় আরে ভাইটা তার মুদ্রাদোষ ভীষণ বিব্রত বোধ করেছে সুবর্ণা বলেছে কী অবস্থায় আমাদের বিয়েটা হয়েছে পরে শোনাব তবে এটুকু বলতে পারি কাউকে আগে জানাবার উপায় ছিল না পলিটিক্যাল সায়েন্সের আদিনাথ বসু মল্লিকের জীবনে খাওয়াটা টপ প্রায়োরিটি সাতচল্লিশ আটচল্লিশ বছরের এই প্রহরটি সম্পর্কে জনরব স্ত্রী এবং ছেলেপুলেদের ভালো ভালো সুখাদ্যের ভাগ দিতে হবে বলে বিয়েটাই আর করলেন না আক্ষেপে সুরে বলেছিলেন কত জায়গায় নেমন্তন্ন খেয়েছি কিন্তু রাজবাড়ির ভোজ কখনো খাওয়া হয়নি সুবর্ণা চান্সটা হাতে এসেও ফসকে গেল সুবর্ণা খুব লজ্জা পেয়েছিল একবার ভেবেছিল বলে বিক্রমের সঙ্গে পরামর্শ করে প্রতাপপুর প্যালেসে কলিকদের আমন্ত্রণ জানাবে কিন্তু পরক্ষণে সংগ্রাম নারায়ণের ক্রুদ্ধ নির্দয় মুখটা মনে পড়ায় তার সব উৎসাহ এক ফুঁয়ে নিভে গিয়েছিল বেয়াল্লিশ বছরে বেজায় কালো বেঢপ ধুমসি থাইরয়েডের পেশেন্ট মৃন্ময়ী বড়াল ভূগোল পড়ায় তার চেহারাটা বের অনুকূল নয় তাই চিরকুমারী মুখে সারাক্ষণ হাসি লেগে আছে কিন্তু ভেতরটা একেবারে বিষের পাত্র সুন্দর মহৎ মনোগ্রাহী এই ধরনের কোনো কিছুই সহ্য করতে পারে না সে এমন কুচুটে হিংসুটে মহিলা কচিত চোখে পড়ে হেসে এসে বলেছিল লুকিয়ে বিয়ে না করে উপায় ছিল প্রতাপপুর স্টেটের প্রিন্স মিডল ক্লাস ফ্যামিলির মেয়েকে কুলবধূ করে প্যালেসে নিয়ে আসবে আগে জানতে পারলে সংগ্রাম নারায়ণ সিংহ ঘাট থেকে মুন্ডু নামিয়ে দিত না শ্বশুর বাড়ির আদর কেমন লাগছে রানী স্বর্ণময়ী কলেজের অধ্যাপক অধ্যাপিকাদের বেশিরভাগই এসেছে বাইরে থেকে মৃন্ময়ী কিন্তু এই শহরেরই মেয়ে রাজবাড়ির যাবতীয় খুঁটিনাটি খবর থেকে রাজপরিবারের কে কেমন মানুষ তাদের স্বভাব চরিত্র সব তার জানা মৃন্ময়ীর কথায় তীক্ষ্ণ একটা খুঁচা ছিল বিশাল স্টাফ রুমটায় হঠাৎ স্তব্ধতা নেমে এসেছে মুখ চোখ দেখে মনে হচ্ছিল সবাই ভীষণ অস্বাচ্ছন্দ্য বোধ করছিলেন ইকোনমিক্সের বিমলেশ ভট্টাচার্য ছিল সুবর্ণার সবচেয়ে প্রিয় বন্ধু তার থেকে বছর তিনেকের বড় একই দিনে তারা রানী স্বর্ণময়ী কলেজে চাকরি নিয়ে এসেছিল মাধুরীর মতো বিমলেশও একজন পরিচ্ছন্ন মানুষ উদার সহৃদয় ভদ্র অযাচিতভাবে সবাইকে সাহায্য করে সুবর্ণা সত্যিকারের একজন বন্ধু স্টাফ রুমের গুমট আবহাওয়াটাকে হালকা করে দেবার জন্য বলে উঠেছিল মৃন্ময়ীদি প্লিজ ও সব কথা বলবেন না আসুন সুবর্ণাকে আমরা সকলে শুভেচ্ছা জানাই সাদি মুবারক অধ্যাপক অধ্যাপিকারা এবার একসঙ্গে গলা মিলিয়ে বলেছিলেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কনগ্র্যাচুলেশন সুবর্ণা মৃন্ময়ী কিন্তু কিছু বলেনি সে শুধু হাসছিল আর হাসতে হাসতে তার চোখ দুটো কুঁচকে যাচ্ছিল হয়তো হিংসায় হয়তো বিদ্বেষে বাংলার কেতকিধর আর ফিজিক্সের নবনীতা পুরকায়স্থ সুবর্ণার চেয়ে তিন চার বছরের বড় তারাও যে এ বিয়েতে খুশি হয়নি সেটা খুব ভালো করেই জানত সুবর্ণা বিক্রমের সঙ্গে যখন তার উতরোল প্রেম পর্ব চলছে তখন প্রায়ই তাদের চোখে আগুনের ঝলক দেখা দিয়ে মিলিয়ে যেত তার কারণ যে হতাশা অন্য কোনো তীব্র প্রতিক্রিয়া বুঝতে অসুবিধা হতো না সুবর্ণা হঠাৎ প্রতাপপুরে এসে তাদের সবচেয়ে মূল্যবান কোন মেরে ছিনিয়ে নিয়েছে যতই কাতর হোক কেতকিয়া নবনীতা ছিল খুবই চতুর নিজেদের মনোভাব তারা গোপন রাখতে জানতো এমনকি যখন স্টাফরুমে সবাই সুবর্ণাকে বিয়ের জন্য অভিনন্দন জানাচ্ছে তারাও হেসে হেসে আল্লাদে আটখানা হয়ে তাতে যোগ দিয়েছিল মজার গলায় বিমলেশ এরই মধ্যে জিজ্ঞেস করেছে রাজবাড়ির বউ হলে এবার থেকে কি হার হাইনেস বলতে হবে সুবর্ণা মিষ্টি করে ধমক দিয়ে বলেছিল ই আর কি করোনা বিমলেশ শুধু রাজবাড়ি বা কলেজেই না এই বিয়েটা প্রতাপুর সিটিকেও যে তোলপাড় করে ফেলেছে সেটা টের পাওয়া যাচ্ছিল অফিসে চায়ের দোকানে বার লাইব্রেরিতে পাড়ার ক্লাবে মেয়ে মহলে সর্বত্র এই নিয়ে তুমুল হইচই এও শোনা যাচ্ছিল বিয়েটা টিকবে না ঘাড় ধাক্কা দিয়ে প্রতাপপুর প্যালেস থেকে সুবর্ণাকে বার করে দেওয়া হলো বলে উত্তেজনা গুজব গসিপ চিরকাল এসব একই রকম চড়া তারে বাঁধা থাকে না তার ঝাঁঝ ক্রমশ কমে আসে সুবর্ণার বেলাতেও তাই হয়েছিল মাঝখানেক পর থেকে তার ব্যাপারে কেউ আর মাথা ঘামাত না নতুন নতুন উত্তেজনা এসে তাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছিল বিয়ের পর তিনটে বছর চোখের পাতা পড়তে না পড়তে যেন উড়ে গেছে এতটা সময় কেটে গেল কিন্তু একবারও সে দোতলায় ওঠেনি সংগ্রাম নারায়ণও যেতে বলেননি আগের মতোই যেন হোটেলে দিন কাটিয়ে যাচ্ছিল এই অস্বাভাবিক পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছিল সুবর্ণা এই তিন বছরে দুটো বড় ঘটনা ঘটেছিল তার জীবনে বাবার মৃত্যু এবং দেবীর জন্ম মৃত্যু সংবাদটা পেয়েই তাকে নিয়ে শিলিগুড়ি গিয়েছিল বিক্রম শ্রাদ্ধের পর প্রতাপপুর ফিরে আসে বাবা মারা যাবার বছর খানেক বাদে দেবী হয়েছিল তার জন্মের দু মাস আগে সে আবার শিলিগুড়িতে যায় এবার ফেরে মাসের মেয়েকে সঙ্গে নিয়ে দ্বিতীয়বার গিয়ে মায়ের কাছে চার মাস কাটিয়ে এসেছিল সে ফিরে আসার পর এমন দুটো ব্যাপার ঘটল যা তার জীবনকে আগাগোড়া বদলে দেয় প্রথমটা দারুণ চমকপ্রদ মাসের বাচ্চাকে একা রেখে কলেজে যাওয়া যায় না দেবীর দেখাশোনার ভার দেওয়া হয়েছিল আধা চপলাকে অল্প বয়সে স্বামী হারিয়ে প্রতাপপুর প্যালেসে কাজ নিয়েছিল সে অত্যন্ত দায়িত্বশীল নম্র এবং বিশ্বাসী দেবীকে খুব যত্ন করত ঘড়ি ধরে তার খাওয়া স্নান ঘুম এসব নিয়ে সুবর্ণার বিন্দুমাত্র দুশ্চিন্তা ছিল না সে জানত উপযুক্ত মানুষের হাতে মেয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সপলা এমনিতে ধীর স্থির কিন্তু একদিন কলেজ থেকে ফেরার পর সুবর্ণা লক্ষ্য করলো তাকে ভীষণ চঞ্চল দেখাচ্ছে চোখে মুখে প্রবল উত্তেজনার ছাপ এদিক সেদিক ভালো করে দেখে সুবর্ণার হাত ধরে ঘরের কোণে টেনে নিয়ে গিয়ে চাপা গলায় সে বলেছিল আজ কি হয়েছে জানেন বৌদিদি চপলার এ জাতীয় আচরণ তার স্বভাবের সঙ্গে মেলে না খুব অবাক হয়ে সুবর্ণা জিজ্ঞেস করেছে কি হয়েছে ছোট বাবা দুপুরবেলায় আপনি যখন কলেজে একতলায় এসে দেবী মাকে দেখে গেছেন এ বাড়িতে কাজের লোকেরা সবাই সৌরেন্দ্র নারায়ণকে বড় বাবা সংগ্রাম নারায়ণকে ছোট বাবা আর বিক্রমকে দাদা বলতো খবরটা এতটাই বিস্ময়কর যে অনেকক্ষণ বিমুরের মতো তাকিয়েছিল সুবর্ণা তারপর বলেছে কি বলছো তুমি সংগ্রাম নারায়ণের সঙ্গে তার সম্পর্কটা কি ধরনের সেটা প্রতাপপুর প্যালেসের কাজের লোকেদের জানতে বাকি নেই চপলা বলেছিল সত্যি বৌ দিদি দেবীমা তখন ঘুমোচ্ছিল কম করে আধ ঘন্টা খাটের পাশে দাঁড়িয়ে তাকে দেখলেন চোখের পাতা পড়ছিল না গো তারপর মাথায় হাত বুলিয়ে ওপরে চলে গেলেন সুবর্ণার মনে হয়েছিল আগ্নেয়গিরির উত্তাপ হয়তো জুড়াতে শুরু করেছে এমনও হতে পারে মিডল ক্লাস কমনার বলে তাকে মেনে না নিলেও দেবীকে অস্বীকার করা তার পক্ষে বুঝিবা সম্ভব হয়নি কেননা মেয়েটার শরীরে রাজবংশের রক্তধারা বয়ে চলেছে যে প্রথমটা যদি মোটামুটি আনন্দদায়ক হয় দ্বিতীয় ঘটনাটি সুবর্ণার জীবনকে তছনছ করে দিয়েছিল দেবীকে নিয়ে শিলিগুড়ি থেকে ফেরার পর বিক্রম সম্পর্কে উড়ো কিছু খবর তার কানে আসছিল এমনকি বেশ কটা বেনামি চিঠি পেয়েছিল সে বিক্রম নাকি অন্য একটা মেয়েকে নিয়ে ভীষণ মাতামাতি করছে মেয়েটাকে কষ্ট করে খোঁজ খবর নিতে হয়নি মৃন্ময়ী যে তাকে জানিয়ে দিয়েছিল প্রতাপপুর সিটিতে একটা নাম করা ফরেন ব্যাংকের নতুন যে ব্রাঞ্চ ম্যানেজারটি এসেছেন মেয়েটা তার শালি নাম রুবি যেমন স্মার্ট তেমনি দুর্ধর্ষ ফিগার তার সারা শরীরে চুম্বকের মতো সেক্স আপিল দিল্লিতে থাকে সবে এম পরীক্ষা দিয়েছে রেজাল্ট বেরোবে তিন মাস পর সময় কাটাতে দিদি জামাইবাবুর কাছে এসেছিল সুবর্ণাকে দেখে একদিন যেমনটা হয়েছিল রুবিকে দেখে অবিকল তেমনই গুঁজে পড়েছিল বিক্রম মৃন্ময়ী তীব্র নিচু গলায় বলেছে রাজপুত্রকে বিয়ে করলে কিছু দাম তো দিতেই হয় এসব গায়ে মেখো না সুবর্ণা তার মুখে জ্বালা ধরানো হাসিটি লেগেই ছিল আর নবনীতা অবশ্য চা চাঁচা ছোলা ভাষা ব্যবহার করেনি মুখখানা করুণ করে বলেছিল কি যে সব শুনছি বড্ড খারাপ লাগছে তাদের আক্ষেপের পেছনে চাপা খুশি যে লুকোনো ছিল টের পেতে অসুবিধে হয়নি তবে সত্যিকারের যারা হিতাকাঙ্ক্ষী যেমন নিরুপম মাধুরী বা বিমলেশরা কিন্তু খুবই দুঃখ পেয়েছিল তারা আন্তরিকভাবে পরামর্শ দিয়েছে সুবর্ণা যেন ভেঙে না পড়ে যেমন করে হোক রুবির কাছ থেকে বিক্রমকে ফিরিয়ে আনে কিন্তু রুবির কথা তুলতে গোড়ার দিকে হেসে হেসে উড়িয়ে দিয়েছে বিক্রম সুবর্ণা তাকে ছাড়েনি ক্রমাগত চাপ দিতে হঠাৎ একদিন তার একটা হাত ধরে টানতে টানতে হল ঘরের দেওয়ালে সাজানো অয়েল পেন্টিংগুলোর কাছে টেনে নিয়ে গিয়েছিল সেগুলো দেখাতে দেখাতে বলেছে এরা কারা নিশ্চয়ই তুমি জানো ছবির এই গ্যালারিতে কেন তাকে ধরে আনা হয়েছে বুঝতে না পেরে সুবর্ণা প্রথমটা হতবাক হয়ে গিয়েছিল তারপর বলেছে জানব না কেন এরা তোমার সব পূর্বপুরুষ রাইট 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 এদের ক্যারেক্টার কেমন ছিল সেটা বোধহয় তোমাকে বলা হয়নি সুবর্ণা উত্তর না দিয়ে তাকিয়েছিল বিক্রম হেসে এসে বলেছে আমার এই লেট ল্যামেন্টেড গ্রেট 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 গ্র্যান্ডফাদাররা ছিলেন এক একটি স্ক্রাউন রেল এদের মতো বিখ্যাত লম্পট হোল ইন্ডিয়াতে খুব বেশি ছিল না কলকাতা দিল্লি বেনারসে কত বাইজিয়ার আর রক্ষিতা যে পুষতেন তার হিসেব নেই সেক্সি বিউটিফুল ইয়াং উইমেনের শরীর ছাড়া জীবনে আর কিছু বুঝতেন না তাদের একমাত্র প্যাশন ছিল মেয়ে মানুষ আমার ঠাকুরদা আর বাবা একেবারে অন্য টাইপের রাজবংশের প্রাইড নিয়ে একটা অদ্ভুত মেকবেলি ওয়ার্ল্ড তৈরি করে তার ভিতর লাইফ কাটিয়ে দিচ্ছেন ঠাকুরদার বোধবুদ্ধি মেমরি অবশ্য নষ্ট হয়ে গেছে তিনি যেভাবে বেঁচে আছেন তার কাছে টৌরব টোটালি মিনিংলেস পলকহীন বিক্রমের দিকে তাকিয়ে শুনে যাচ্ছিল সুবর্ণা বিক্রম থামিনি বংশের কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো ঘুরে ঘুরে পরের জেনারেশনের মধ্যে ফিরে আসে ঠাকুরদার আগে ফোরফাদারদের সেই প্যাশনটা দুটো জেনারেশনকে টোপকে আমাকে ধরে ফেলেছে সুবর্ণার মুখ শক্ত হয়ে উঠছিল এমন নির্লজ্জ কেউ করতে পারে সেটা শুনেও যেন বিশ্বাস করতে পারছিল না এই লোকটাই কি একদিন প্রেমিক ছিল তাকে পাগলের মতো ছিল তার জন্য রাজবংশের ট্র্যাডিশন ভেঙে চুরমার করে দিয়েছিল বিক্রমের চোখে চোখ রেখে সে বলেছে তুমি নিজেকে তোমার পূর্বপুরুষদের মতো লম্পট মনে করো বিক্রম হেসে হেসে বলেছে মেয়েদের সম্বন্ধে একটু বেশি ইন্টারেস্ট দেখালে যদি লম্পট বলা হয় ধরো আমি তাই আমি যে দেব শিশুর মতো নিষ্পাপ নই সেটা বিয়ের আগে তোমার কলিগদের কেউ কেউ শুনিয়ে দেয়নি শুনিয়েছে তবে আমি গ্রাহ্য করিনি পাস্ট নিয়ে আমি মাথা ঘামাই না তোমাকে বিয়ের পর তিন বছর দেখেছি অভিযোগ করার মতো কিছু পাইনি বলে একটু থেমে ফের শুরু করেছে সুবর্ণা আমার কথা বাদ দিলেও তোমার একটা বাচ্চা আছে নিজেকে কন্ট্রোল করো রুবির সঙ্গে মেলামেশাটা তোমাকে বন্ধ করতে হবে বিক্রমের চোখে আগুনের একটা ঝলক চকিতের জন্য দেখা দিয়েই মিলিয়ে গিয়েছিল সে দাঁতের দাঁত চেপে বলেছে কাকে কি বলছো তুমি বোধহয় জানো না লিমিট ছাড়াবার চেষ্টা করো না তার কণ্ঠস্বরে এমন একটা ঠান্ডা কাঠিন্য ছিল যে চমকে উঠেছে সুবর্ণা রাজতন্ত্র শেষ হয়ে গেলেও সে যে একজন কমনার নয় সেটা বুঝিয়ে দিয়েছিল বিক্রম তার মধ্যে লুকোনো রাজবংশের দম্ভটা রক্তের ভেতর থেকে লাফ দিয়ে বেরিয়ে এসেছিল যেন ভয়ে ভয়ে সুবর্ণা বলেছে রুবিকে জড়িয়ে তোমার কত স্ক্যান্ডাল রটছে সেটা কি তুমি জানো এই ধরনের স্ক্যান্ডাল রয়্যাল ফ্যামিলির একটা ইনএভিটেবল কোয়ালিটি অর্ডিনারি পেপেলের কাছে হয়তো মারাত্মক ক্রাইম এ নিয়ে মাথা ঘামিও না ভীষণ কষ্ট হচ্ছিল সুবর্ণার কিছুক্ষণ বিমর্ষ হয়ে থাকে সে তারপর বলে আমার কি হবে বিক্রম বলেছে কি আবার হবে তুমি যেমন আছো তেমনি থাকবে একটা কথা জিজ্ঞেস করব। নিশ্চয় রুবির সঙ্গে তোমার রিলেশনটা কত দূর এগিয়েছে বিক্রম ঠান্ডা গলায় বলেছিল যতদূর এগুলে স্ক্যান্ডালের স্টেজে পৌঁছে যায় ঠিক ততটাই একটু থেমে ফের বলেছে তোমার মাথায় মিডিল ক্লাসের কিছু ট্যাবু এখনো অ্যাক্টিভ রয়েছে ওগুলো মাথা থেকে বার করে দিতে পারলে দেখবে আর কোনো প্রবলেমই নেই সুবর্ণা বলেছিল এটা ঠিক জন্মের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে পূর্বপুরুষের কিছু কিছু সংস্কার ঢুকে যায় সেগুলো তা সহজাত মুখের কথাই এসব কাটিয়ে ওঠা যায় না সে আরও বলেছে তুমি বললে তোমাদের বংশের লামপট্টের সাইকেলটা তোমার মধ্যে ফিরে এসেছে রাজত্ব নেই কিন্তু কালচারটা আছে ওটা এমন কিছু মহৎ ব্যাপার নয় যে চিরকাল আঁকড়ে ধরে থাকতে হবে বিক্রম স্থির দৃষ্টিতে তাকিয়েছিল উত্তর দেয়নি সুবর্ণা থামেনি আমি মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে জেনেই কিন্তু তুমি বিয়েটা করেছিলে বিক্রম এবার প্রায় চেঁচিয়ে উঠেছে প্লিজ স্টপ ইট গলা চড়িয়ে তুমি আমাকে থামাতে পারবে না হিন্দু কোড বিল অনুযায়ী আমি তোমার লিগাল ওয়াইফ তাহলে রুবির স্ট্যাটাসটা কি হবে তোমার রক্ষিতা নাকি আমাকে ডিভোর্স করে তাকে বিয়ে করতে চাও রুবিকে নিয়ে তোমায় ভাবতে হবে না তোমাকে তো বলেছি যেমন আছো তেমনি থাকবে সুবর্ণা উত্তেজনায় ফেটে পড়েনি শান্ত গলাই এবার বলেছে তোমার বাবা আমাকে এখনো মেনে নেননি তুমি হঠাৎ রুবিকে নিয়ে মেতে উঠেছো তার মানে অসম্মান আর উপেক্ষার মধ্যে আমাকে এ বাড়িতে পড়ে থাকতে হবে বিক্রম চুপ সুবর্ণা সমানে বলে যাচ্ছিল আমি আমার মা বাবা দাদাকে ছেড়ে সবার আপত্তি সত্ত্বেও তোমার জন্য এ বাড়িতে চলে এসেছিলাম হিন্দু করবেল আমার মতো মেয়েদের কিছু শক্তি দিয়েছে আমি কিন্তু সহজে তোমাকে ছাড়বো না বিক্রম চ্যালেঞ্জ ছুড়ে দেবার ভঙ্গিতে বলেছিল তাহলে শক্তিটা পরীক্ষা করে দেখতে পারো এরপর রুবিকে ফোন করে বোঝাতে চেষ্টা করেছে সুবর্ণা অন্য একটি মেয়ের দাম্পত্য জীবন স্বামী এবং সন্তান নিয়ে তার সংসার সে ভেঙে চুরমার করে না দেয় রুবি হ্যাঁ না কিছুই বলেনি চুপচাপ শুনে গেছে শুধু সুবর্ণা বুঝতে পারছিল মেয়েটা বিক্রমের ব্যাপারে এমনই মোহাচ্ছন্ন যে কার কতটা ক্ষতি হবে তা নিয়ে ভাবার মতো সময় নেই তার কিংবা এতে তার কিছুই আসে যায় না সুবর্ণার একবার মনে হয়েছিল বিক্রম যে কত বড় লম্পট দুশ্চরিত্র একদিন তার মতো রুবিকেও ছিবড়ে করে ছুঁড়ে ফেলে দেবে এসব জানিয়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত অপ্রিয় কথাগুলো আর বলেনি ফোনের খবরটা রুবির কাছ থেকে পেয়ে গিয়েছিল বিক্রম সে প্রচণ্ড খেপে গেলেও বাইরে তার প্রকাশ ছিল না শীতল কণ্ঠস্বরে শুধু বলেছিল সেম তোমার মতো একজন তেজি ব্যক্তিত্ব সম্পন্ন মহিলার পক্ষে স্বামীর প্রেমিকার কাছে করুণাভিক্ষে করাটা সম্মানজনক নয় অপমানে রাগে মুখ লাল হয়ে উঠেছিল সুবর্ণার কিছু একটা রূঢ় জবাব দিতে চেয়েছিল সে কিন্তু গলায় স্বর ফোটেনি মানসিক দিক থেকে সুবর্ণা যখন সম্পূর্ণ বিধ্বস্ত তখন হঠাৎ একদিন রুবিকে নিয়ে বিক্রম উধাও হয়ে যায় এমন খারাপ সময় তার জীবনে আগে আর কখনো আসেনি দাদা অভিজিৎ কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে ঢুকেছিল তার প্রথম পোস্টিং ছিল শিলিগুড়িতে সুবর্ণার যখন দুঃসময় শুরু হলো তার কিছুদিন আগে তাকে দিল্লিতে ট্রান্সফার করে দেওয়া হয় শিলিগুড়ির বাড়ি ভাড়া দিয়ে মা বৌদি আর দু বছরের ছেলে টুপাইকে নিয়ে সে সেখানে চলে যায় দাদা এবং বৌদি দুজনেই ভালো মানুষ উদার সহৃদয় স্নেহপ্রবণ সুবর্ণা একবার ভেবেছিল দেবীকে নিয়ে সেখানে চলে যাবে ওরা কখনো তাদের অবাঞ্ছিত ভাববে না তাছাড়া একসঙ্গে থাকলেও নিজেদের ব্যবস্থা সুবর্ণা করে নিতে পারবে ইউনিভার্সিটিতে তার যা রেজাল্ট সেই জোরে দিল্লির কোনো কলেজ বা কমার্শিয়াল ফার্মে একটা কাজ জুটিয়ে নেওয়া অসম্ভব কিছু নয় কিন্তু চিরকাল অন্যের কাঁধে সে যত আপনজনী হোক ভর করে থাকাটা অস্বস্তিকর তার সঙ্গে আত্মসম্মানের প্রশ্নও রয়েছে তাছাড়া মা দাদা তার বিয়েতে প্রবল আপত্তি জানিয়েছিল বারবার ওরা সতর্ক করে দিলেও সুবর্ণা কানে তোলেনি এখন দাম্পত্য জীবন নিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ওদের কাছে গিয়ে মুখ দেখাবে কি করে হঠাৎ নিজের মনকে খুবই দৃঢ় করে নিয়েছিল সে প্রতাপপুর থেকে পালিয়ে যাবে না সবকিছুর শেষ দেখে ছাড়বে হিংসুটে কলিগরা কিন্তু সুবর্ণার বিবাহিত জীবনের বিপর্যয়ে দারুণ খুশি সামনাসামনি তারা কিছু বলেনি এমনকি মৃন্ময়ী বড়ালের মতো পরশ্রীকাতর মহিলাও নয় তবে তাদের চোখে মুখে যে চাপা বিদ্রুপ এবং উল্লাস ফুটে বেরিয়েছিল তা ছুরির ফলার মতো বুকের ভেতর পর্যন্ত বিঁধে গেছে বাইরের রক্তপাত চোখে পড়ে কিন্তু ভেতরের রক্তক্ষরণ কেউ কি দেখতে পায় হিতাকাঙ্ক্ষীরা অবশ্য তা যন্ত্রণাটা ঠিকই বুঝতে পেরেছিল অপার সহানুভূতি আর সমবেদনায় তারা সর্বক্ষণ সুবর্ণার পাশে থেকেছে বিশেষ করে বিমলেশ সে তাকে ভেঙে পড়তে দেয়নি বুঝিয়েছে জীবনটা এক বা দুই রাউন্ডের লড়াই নয় দীর্ঘস্থায়ী এক যুদ্ধ তার জন্য প্রস্তুত থাকতে হবে সুবর্ণা ঝাড়া পা মহিলা নয় তার একটি মেয়ে আছে তাকে মানুষ করতে হবে সেজন্য নিজেকে সারাক্ষণ সতেজ সজীব এবং তৎপর রাখা দরকার একটি লম্পটের কারণে নিজেকে চুরমার করে ফেলার মানে হয় না নিজের এবং মেয়ের ভবিষ্যতের জন্য শরীর এবং মনের সবটুকু শক্তি সংরক্ষণ করাটা খুবই জরুরি তাছাড়া সুবর্ণা কোনো অপরাধ করেনি অন্যায় ইতরামি বজ্জাতি যা করার করেছে বিক্রম সংকোচের লজ্জায় সুবর্ণার মুখ লুকিয়ে রাখার কোনো কারণ নেই কে কি মন্তব্য করলো কে ব্যঙ্গের হাসি হাসলো এসব পরোয়া করতে হবে না বিক্রমের চলে যাওয়াটা দোতলায় কী প্রতিক্রিয়া ঘটিয়েছিল নিচে থেকে ঠিক টের পায়নি সুবর্ণা সৌর্যেন্দ্র নারায়ণকে এই ঘটনা এতটুকু নারাজে দেবে না সেটা সে জানত তবে সংগ্রাম নারায়ণ এটাকে কিভাবে নিয়েছেন বোঝা যাচ্ছিল না সেজন্য বেশ খানিকটা উৎকণ্ঠাই ছিল সুবর্ণা অন্য দিক থেকেও মানসিক একটা চাপ ছিল বিক্রম নেই অবাঞ্ছিত পুত্রবধূকে সংগ্রামনারায়ণ বাড়িতে থাকতে দেবেন কি না কে জানে মায়ার কাছে এইটুকুই শুধু জানা গিয়েছিল তিনি একেবারে গুম হয়ে গেছেন সর্বক্ষণ নিজের ঘরে চুপচাপ বসে থাকেন মনে পড়ে মাসখানেক এভাবে কাটার পর একদিন দুপুরের কিছু আগে তখন সাড়ে দশটা কি এগারোটা হবে নিজের বেডরুমে শুয়ে শুয়ে খবরের কাগজ পড়ছিল সুবর্ণা কলেজের ফাউন্ডেশন ডে থাকায় সেদিনটা তার ছুটি দেবীও বাড়ি নেই একটা কিন্ডার গার্ডেন স্কুলে তাকে ভর্তি করা হয়েছে চপলা তাকে পৌঁছে দিতে গিয়েছিল তখনও ফিরে আসেনি সুবর্ণার বেডরুমের হল ঘরের দিকের দরজাটা পুরো খোলা ছিল হঠাৎ তার চোখে পড়ল হরেনের সঙ্গে সিঁড়ি দিয়ে নেমে আসছেন সংগ্রাম নারায়ণ প্রায় চার বছরের মতো এ বাড়িতে কেটে গেছে সুবর্ণার কিন্তু তাকে প্যালেসের বাইরে যেতে দেখেছে সে গেলেও বিকেলের দিকে এ সময় কখনোই নয় সুবর্ণা বেশ অবাকি হয়ে গিয়েছিল তখনও এ বাড়িতে তিনটে গাড়ি ছিল তখনও এ বাড়িতে তিনটে গাড়ি ছিল একটা পুরোনো মডেলের ফোর্ড একটা স্টুডি বেকার অন্যটা দিশি অ্যাম্বাসেডার স্টুডি বেকার আর ফোর্ডটা কখনো সখনও বার করা হতো সংগ্রাম নারায়ণ বাইরে বেরুলে অ্যাম্বাসেডারটাই চড়তেন বিক্রম যতদিন ছিল সেও ওটাই চালাতো বাড়ির গাড়িতে দু চারবারের বেশি চড়েনি সুবর্ণা বিক্রম জোর করেছে বলে চড়তে হয়েছে যেখানে তার অধিকারটাই অনেকখানি অনিশ্চিত কিংবা সীমাবদ্ধ সেখানে থাকাটুকু ছাড়া গাড়ি চড়ার মতো আরামের জন্য ঝাঁপিয়ে পড়াটা তার স্বভাব বিরুদ্ধ সে লোভী নয় সুবর্ণা লক্ষ্য করেছে নিচে নেমে কোনো দিকে না তাকিয়ে সোজা বাইরে চলে গিয়েছিলেন সংগ্রাম নারায়ণ কিছুক্ষণ পর গাড়ির আওয়াজ শুনে মনে হয়েছিল সেটা গেটের বাইরে বেরিয়ে গেছে ঘন্টাখানেকও কাটেনি সংগ্রাম নারায়ণ ফিরে এলেন তাকে খুবই অস্বাভাবিক দেখাচ্ছিল মুখ থমথমে চোখ দুটো টকটকে লাল হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছিল তার অস্থির পা দুটো এত টোল ছিল যেন হুড়মুড় করে পড়ে যাবেন হরেন ধরে ধরে খুব সন্তর্পণে তাকে ওপরে নিয়ে গিয়েছিল দোতলায় উঠেই ফেটে পড়েছিলেন সংগ্রাম নারায়ণ তার একটানা না উত্তেজিত চিৎকারে গোটা প্রতাপপুর প্যালেসের ভিত পর্যন্ত কেঁপে উঠেছিল যেন দুর্বোধ্য জড়ানো গলায় তিনি সমানে কি বলছিলেন তার একটি বর্ণও বুঝতে পারছিল না সুবর্ণা নিজের অজান্তেই যেন সিঁড়ির তলা পর্যন্ত ছুটে এসেছিল সে কিন্তু নিষেধাজ্ঞা তার মাথায় ছিল তাই ওপরে ওঠেনি অজানা ভয়ে শঙ্কায় ভেতরে ভেতরে সে কুঁকড়ে গেছে যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমনি হঠাৎই দোতলায় সংগ্রাম নারায়ণের তর্জন গর্জন চেঁচামেচি থেমে যায় অদ্ভুত স্তব্ধতা নেমে আসে গোটা বাড়িটায় তারপরে ওপর থেকে কাজের মেয়েদের ছোটাছুটি এবং ভয়ার্থ গলার হইচই ভেসে আসে এক সময় দেখা যায় ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি ভাঙতে ভাঙতে নেমে আসছে মায়া তার উদ্ভ্রান্ত চেহারার দিকে তাকিয়ে চমকে উঠেছিল সুবর্ণা ল্যান্ডিংয়ের মাঝামাঝি এসে তাকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে গিয়েছিল মায়া সন্ত্রস্ত ভঙ্গিতে বলেছে আপনাকে ডাকতে যাচ্ছিলাম বউ দিদি সিক্কির ওপরে চলুন ভয়ঙ্কর কিছু যে ঘটে গেছে সেটা বুঝতে পারছিল সুবর্ণা মায়ের উৎকণ্ঠা এবং ত্রাস তার মধ্যেও দ্রুত চারিয়ে যাচ্ছিল কাঁপা গলায় সে জিজ্ঞেস করেছিল কি হয়েছে ছোট বাবা অজ্ঞান হয়ে গেছেন এটা ভাবা যায়নি কিছু একটা যে এখনই করা উচিত সেটা বুঝতে পারছিল সুবর্ণা কিন্তু দোতলায় ওঠাটা ঠিক হবে কি না সে সম্পর্কে তার যথেষ্ট দ্বিধা ছিল মায়া ফের তাড়া দিচ্ছিল এখন আর পুরনো কথা মনে করে রাখবেন না বৌদিদি আসুন সংগ্রাম নারায়ণের সঙ্গে তার সম্পর্কটা কি শুধু মায়া কেন এ সবাই জানত সুবর্ণা আর দাঁড়িয়ে থাকেনি বিয়ের চার বছর পর একসঙ্গে দুটো তিনটে সিঁড়ি টোপকে দোতলায় চলে গিয়েছিল উপরের হল ঘরে সংগ্রাম নারায়ণ তার বেডরুমের সামনে চিত হয়ে পড়েছিলেন চোখ দুটো বোজা সারা শরীর ঘামে ভেজা গালের কষ বেয়ে বেরিয়ে আসছিল শ্বাসক্রিয়া বন্ধ হয়ে গেছে কিনা বোঝা যাচ্ছিল না হার্ট অ্যাটাকের লক্ষণগুলো সুবর্ণার খুবই চেনা কয়েক বছর আগে সে যখন কলেজে পড়ে তার এক মামা তাদের শিলিগুড়ির বাড়িতে বেড়াতে এসেছিলেন একদিন রাতে খাওয়া দাওয়ার পর সবার সঙ্গে গল্প করতে করতে হঠাৎ তার ম্যাসিভ স্ট্রোক হয় সংগ্রামনারায়ণের মতো তারও গা বেয়ে ঘামের ধারা নেমেছিল গালের পাশে অবিকল এরকম গাঁজলা সংগ্রাম নারায়ণ সুবর্ণার সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করেছেন বিন্দুমাত্র মর্যাদা কখনো দেননি তবু অচেতন অসহায় মানুষটির দিকে তাকিয়ে তার সারা শরীরে শিহরণ খেলে যায় সেটা উৎকণ্ঠায় এবং ভয়ে দ্রুত সংগ্রাম নারায়ণের নাকের সামনে হাতটা নিয়ে আসেছে না সব শেষ হয়ে যায়নি তিতির করে নিশ্বাস পড়ছে এবার কাজের মেয়েদের সঙ্গে ধরাধরি করে সংগ্রাম নারায়ণকে তার বেডরুমে নিয়ে শুইয়ে দেয় সুবর্ণা তারপর প্রতাপপুর প্যালেসের হাউস ফিজিশিয়ান ডাক্তার দত্ত ফোন করে তাকে সে চিন্ত কেননা উইকে তিন দিন তিনি এসে সূর্যেন্দ্র নারায়ণ আর সংগ্রাম নারায়ণকে দেখে যেতেন নিয়মিত যাতায়াতের কারণে এ বাড়িতে সুবর্ণার স্ট্যাটাসটা কী সেটা তারও অজানা ছিল না ডাক্তার দত্তরায়ের বয়স তখন পঞ্চাশের কাছাকাছি মাথায় কাঁচা পাকা চুল মোটা সোটা ভারী চেহারা মাঝারি হাইট রং টকটকে ফর্সা মুখ নিখুঁত কামানো পরনে সারাক্ষণ কালো ঢোলা ট্রাউজার্স আর ডবল কাফওয়ালা সাদা ধবধবে ফুল শার্ট যার হাতার বোতাম কখনো লাগানো থাকতো না চোখে মোটা ফ্রেমের চশমা তিনি এসে দোতলায় সুবর্ণাকে দেখে অবাক হয়েছিলেন কিন্তু এ নিয়ে কিছু বলেননি তবে পেশেন্টকে পরীক্ষা করতে করতে তার মুখ চোখের চেহারা পাল্টে গিয়েছিল খুবই চিন্তাগ্রস্ত দেখাচ্ছিল তাকে জিজ্ঞেস করেছিলেন পরশু ওকে দেখে গেছি বেশ ভালো ছিলেন হঠাৎ এরকম হলো কি করে কোনো কারণে হঠাৎ এক্সাইটেড হয়ে পড়েছিলেন কি সংগ্রাম নারায়ণের বাড়ি থেকে বেরিয়ে যাওয়া এবং ফিরে আসার পর যা যা ঘটেছে সব বলে গিয়েছিল সুবর্ণা তিনি ভয়ঙ্কর ক্ষিপ্ত হয়ে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যান তবে তার ক্রোধ বা উত্তেজনার কারণটা সুবর্ণার জানা নেই এ বাড়ির পুরুষ কাজের লোকেদের বিনা হুকুমে দোতলায় ওঠা বারণ তবে হরেনকে অনুমতি দেওয়া হয়েছিল ডাক্তার দত্তরা এলে সে তার ব্যাগ বয়ে ওপরে নিয়ে আসবে সেদিনও সে এসেছিল এবং সুবর্ণাদের কাছাকাছি দাঁড়িয়েছিল সংগ্রাম নারায়ণের আকস্মিক উত্তেজনা সম্পর্কে কিছু বলার জন্য মুখ খুলতে যাচ্ছিল হরেন কি ভেবে চুপ করে যায় পরে অবশ্য সুবর্ণাকে একা পেয়ে যা জানিয়েছিল তা এই রকম রাজ পরিবারের চারটে এবং একটা বিদেশি ব্যাংকে যত অ্যাকাউন্ট ছিল সেভিংস এবং ফিক্সড সবই জয়েন্ট একসঙ্গে সংগ্রাম নারায়ণ আর বিক্রমের নামে ব্যবস্থা এমন করা হয়েছিল যে কেউ একজন চেক সই করে টাকা তুলতে পারতো সংগ্রাম সংগ্রামনারায়ণ ব্যাঙ্কে যাওয়া পছন্দ করতেন না বিক্রমী দরকার মতো যেত তবে রুবিকে নিয়ে পালিয়ে যাবার পর হাতের টাকা ফুরিয়ে এলে সংগ্রাম নারায়ণকে সেদিন একটা ব্যাঙ্কে ছুটতে হয়েছিল সেখানে গিয়ে তিনি একেবারে হতবুদ্ধি হয়ে যান তাকে না জানিয়ে সেভিংস অ্যাকাউন্ট থেকে তো বটেই ফিক্সড ডিপোজিট ভেঙেও প্রচুর টাকা তুলে নিয়েছে বিক্রম সন্দেহ হয় অন্য ব্যাঙ্কগুলোতেও খোঁজ নিয়েছিলেন সংগ্রাম নারায়ণ সব জায়গাতেই এক অবস্থা সব মিলিয়ে কয়েক লাখ টাকা তুলেছে বিক্রম তাছাড়া লকার থেকে প্রচুর দামি দামি জুয়েলারি এবং তার নামে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির যেসব শেয়ার কেনা হয়েছিল সেগুলোও নিয়ে চলে গেছে এসবের প্রতিক্রিয়ায় বাড়ি এসে ফেটে পড়েছিলেন সংগ্রাম নারায়ণ এবং সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক পেশেন্টকে দেখা হয়ে গেলে ডাক্তার দত্ত বলেছিলেন এখনই ওকে নার্সিং নার্সিংহোমে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করতে হবে বিক্রম নেই সূর্যেন্দ্র নারায়ণ থেকেও না থাকার মতোই সিদ্ধান্ত যা নেবার সুবর্ণাকেই নিতে হবে এক মুহূর্ত না ভেবে সে বলেছে আপনি ব্যবস্থা করুন তক্ষুনি ফোন করে অ্যাম্বুলেন্স আনিয়ে প্রতাপপুর সিটির সবচেয়ে নাম করা নার্সিংহোমে সংগ্রাম নারায়ণকে নিয়ে গিয়েছিলেন ডাক্তার দত্ত রায় তিনি এর সঙ্গে বহুকাল যুক্ত আছেন নিজেও একজন বড় হার্ট স্পেশালিস্ট ওদের সঙ্গে সুবর্ণা আর হরেনও গিয়েছিল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রোগী আর ডাক্তার ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ ডাক্তার দত্তরাই এবং আরও দুজন স্পেশালিস্ট সংগ্রাম নিয়ে ভেতরে ঢুকেছিলেন সুবর্ণারা বাইরে অপেক্ষা করছিল ঘন্টাখানেক বাদে ওরা বেরিয়ে এসে জানিয়েছিলেন বাহাত্তর ঘন্টা না কাটলে পেশেন্ট সম্পর্কে কোনো রকম ভরসা দেওয়া সম্ভব হবে না সেদিনই আরও কয়েকজন ডাক্তারকে নিয়ে একটা মেডিকেল বোর্ড বসানো হয়েছিল তারা সংগ্রাম নারায়ণের ব্লাড টেস্ট ইসিজি ওষুধ এবং ইঞ্জেকশনের যে লিস্ট দিয়েছিলেন তার জন্য অনেক টাকা দরকার ব্যাংক থেকে বিক্রম বিরাট অ্যামাউন্ট সরিয়ে নিলেও ওদের অ্যাকাউন্টে তখনও প্রচুর রয়েছে কয়েক লাখ টাকা সরালে একটা দেড়শো বছরের পুরনো রাজবংশের সঞ্চয় শেষ হয়ে যায় না কিন্তু সুবর্ণার পক্ষে সেখান থেকে একটা পয়সাও তোলা সম্ভব নয় কেননা তার নামে তো কিছু নেই তবে কয়েক বছর কলেজে পড়াচ্ছে সে মাইনের প্রায় সবটাই ব্যাঙ্কে জমিয়ে রেখেছে অগত্যা নিজের অ্যাকাউন্ট থেকে মোটা টাকা তুলতে হয়েছিল ডাক্তাররা বাহাত্তর ঘন্টার কথা বলেছিলেন কিন্তু তার আগেই জ্ঞান ফিরে এসেছিল সংগ্রাম নারায়ণের ওষুধ এবং ইঞ্জেকশনের আশানুরূপ ফল পাওয়া যাচ্ছিল হার্ট ক্রমশ স্থিতিশীল হতে শুরু করেছিল চার দিনের মাথায় তাকে ইন্টেন্সিভ কেয়ার থেকে এয়ার কন্ডিশন কেবিনে নিয়ে আসা হয়েছিল কলেজ থেকে লম্বা ছুটি নিয়ে রোজ দুবেলা নার্সিং নার্সিংহোমে গিয়ে কয়েক ঘন্টা করে কাটিয়ে আসতো সুবর্ণা প্রথমে তিনটে রাত হরেন আর সে তো সারা রাতই জেগেছিল কখন কি দরকার হবে কে জানে পরে সুবর্ণা যেত কিন্তু কেবিনে ঢুকত না তাকে দেখলে সংগ্রাম নারায়ণের প্রতিক্রিয়া কী হবে এবং তার হার্টের পক্ষে সেটা ফের কতটা হানিকর হয়ে উঠবে বুঝতে পারছিল না সে তবে ডাক্তার দত্তরায় তাকে লক্ষ্য করে যাচ্ছিলেন সংগ্রাম নারায়ণ পুরোপুরি বিপন্মুক্ত হলে একদিন সুবর্ণার হাত ধরে তার কেবিনে নিয়ে গিয়েছিলেন বলেছিলেন এই মেয়েটার জন্যে এবার প্রাণে বেঁচে গেলেন তিনি অসুস্থ হয়ে পড়লে সুবর্ণা কি কি করেছে সব জানিয়ে দিলেন ডাক্তার দত্তরাইয়ের হয়তো অভিপ্রায় ছিল সুবর্ণাকে সংগ্রাম নারায়ণ এরপর উপযুক্ত মর্যাদা দেবেন তাকে দূরে সরিয়ে রাখবেন না সুবর্ণা কিন্তু এসব নিয়ে একেবারেই ভাবেনি সংগ্রামনারায়ণ সম্পর্কে তার বিশেষ শ্রদ্ধা ছিল না দীর্ঘদিন উপেক্ষিত থেকে থেকে তাতেই অভ্যস্ত হয়ে উঠেছিল সে সংগ্রাম নারায়ণের ব্যাপারে যা যা সে করেছে পরিচিত অন্য কেউ অসুস্থ হলে ঠিক তাই করত মানুষ হিসেবে স্বাভাবিক কিছু কর্তব্য তো থাকে সংগ্রাম নারায়ণের কাছে তার কোনো প্রত্যাশা ছিল না ডাক্তার দত্ত রায়ের কথাগুলো চুপচাপ শুনে যাচ্ছিলেন সংগ্রাম নারায়ণ কিন্তু একটি কথাও বলেননি তবে বারবার তার চোখ চলে যাচ্ছিল সুবর্ণার দিকে কিন্তু তার মনোভাব বোঝা যাচ্ছিল না পরের দিন নার্সিংহোমে কাটিয়ে বাড়ি ফিরেছিলেন সংগ্রাম নারায়ণ স্ট্রেচারে করেই তাকে দোতলায় যেতে হয়েছিল কেননা উঁচু উঁচু সিঁড়ি ভাঙা তার দুর্বল হাটের পক্ষে হানিকর হরেনকে সঙ্গে নিয়ে নার্সিং নার্সিংহোমে শ্বশুরকে আনতে গিয়েছিল সুবর্ণা ডাক্তার দত্তরায়ও তাকে পৌঁছে দিতে এসেছিলেন একতলায় সিঁড়ির মুখে এসে দাঁড়িয়ে পড়েছিল সে সজ্ঞানে মোটামুটি সুস্থ অবস্থায় সংগ্রাম সংগ্রামনারায়ণ তার ওপরে ওঠাটা পছন্দ করবেন কিনা বুঝতে পারছিল না কিন্তু স্ট্রেচারে শোয়া অবস্থাতেই তিনি সুবর্ণাকে বলেছিলেন ওপরে এসো নিঃশব্দে সিঁড়ি ভাঙতে শুরু করেছিল সুবর্ণা দোতলায় এসে সংগ্রাম সংগ্রামনারায়ণকে তার বেডরুমে শুইয়ে দেওয়া হয়েছিল ডাক্তার দত্তরায় জানিয়েছিলেন বড় ধাক্কাটা সামলে উঠেছেন তিনি তবে এখন বেশ কিছুদিন শয্যাশায়ী থাকতে হবে নিয়মিত ওষুধ খেতে হবে কোনোভাবেই উত্তেজিত হওয়া চলবে না একজন নার্সও ঠিক করে দিয়েছিলেন ডাক্তার দত্তরায় সে সারাদিন থেকে ঘড়ি ধরে সংগ্রাম নারায়ণকে ওষুধ খাওয়ানো স্নান করানো থেকে শুরু করে সন্ধ্যের পর রাতের খাওয়া খাইয়ে ছুটি পাবে তবে নার্সের ওপর ভরসা করলেই চলবে না তার যত্নের দিকে বাড়ির লোকদেরও লক্ষ্য রাখতে হবে ডাক্তার দত্তরায় চলে যাবার পর সংগ্রামনারায়ণ সুবর্ণাকে বলেছিলেন আমার অসুখে প্রচুর খরচ হয়েছে ডাক্তার বলছিল সব টাকাটাই তুমি দিয়েছো কাল ব্যাংকের লোকদের ডেকে তোমার টাকা দেবার ব্যবস্থা করব। সুবর্ণা উত্তর দেয়নি মুখ নিচু করে দাঁড়িয়েছিল বুঝতে পারছিল সংগ্রামনারায়ণ কারো কাছে ঋণই থাকতে চান না সেটা তার রাজকীয় দম্ভে বাঁধবে কিছুক্ষণ চুপচাপ তারপর সুবর্ণা মৃদু গলায় জিজ্ঞেস করেছে আমি কি এখন যাব সংগ্রামনারায়ণ বলেছেন হ্যাঁ যাও সুবর্ণা যখন দরজার কাছাকাছি গেছে সেই সময় পেছন থেকে হঠাৎ ডেকেছিলেন শোনো সুবর্ণা ঘুরে দাঁড়িয়ে উৎসুক চোখে তাকিয়েছিল সংগ্রামনারায়ণ বলেছেন আজ থেকে দেবী আর তুমি আমার পাশের ঘরে থাকবে হরেনকে পাঠিয়ে দাও ওকে দিয়ে সব ব্যবস্থা করে দিচ্ছি সুবর্ণা ঘর থেকে বেরিয়ে নিচে নামতে নামতে অবাক যে হয়নি তা নয় পরে ভেবে দেখেছে। মুখ ফুটে না বললেও বিয়ের চার বছর পর তাকে দোতলায় গিয়ে থাকতে বলাটা তার কৃতজ্ঞতার প্রকাশ কিংবা এমনও হতে পারে হার্ট সংগ্রাম নারায়ণের মনোবল অনেকটাই নষ্ট করে দিয়েছিল পাশে তখন এমন একজনকে দরকার যার উপর নির্ভর করা চলে হয়তো ভেবেছিলেন যে সুবর্ণা তার প্রাণ বাঁচিয়েছে তার হাতে নিজের দায়িত্ব তুলে দেওয়া যায় সেদিনই দেবীকে নিয়ে দোতলায় চলে গিয়েছিল সুবর্ণা কৃতজ্ঞতা নির্ভরতা বিশ্বাসের সঙ্গে পুরনো রাগ এবং বিদ্বেষ আর রাজকীয় দম্ভ সব মিলিয়ে তার সম্পর্কে সংগ্রামনারায়ণের মনোভাবটা ছিল অদ্ভুত রকমের জটিল ক্রমশ ধীরে ধীরে এটা মেনে নিয়েছিল সুবর্ণা বিক্রম নেই কিন্তু রয়েছেন অসহায় দুটি মানুষ একজন স্মৃতিভ্রষ্ট সৌর্যেন্দ্র নারায়ণ অন্যজন রুগ্ন প্রায় পঙ্গু সংগ্রাম নারায়ণ অদৃশ্য এক শৃঙ্খল যেন এই বাড়ির সঙ্গে তাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে এক আশ্চর্য বন্ধন সুবর্ণা নিজে থেকে কোনোদিন কৌতূহল প্রকাশ করেনি তবে মেজাজ ভালো থাকলে মাঝে মাঝে টুকরো টুকরো সংগ্রাম নারায়ণ প্রতাপুর স্টেটের কিছু কিছু খবর তাকে শুনিয়েছেন দেশীয় রাজ্যগুলো ভারতীয় প্রজাতন্ত্রের সঙ্গে মিলেমিশে যখন একাকার হয়ে গেল তখন ক্ষতিপূরণ হিসেবে পুরনো রাজা মহারাজা এবং নবাবদের পরিবারগুলিকে বার্ষিক বিরাট অঙ্কের রাজন্য ভাতা দেওয়ার ব্যবস্থা হলো সৌর্যেন্দ্র নারায়ণ তখন সুস্থ ছিলেন বোধবুদ্ধি সম্পূর্ণ অটুট তার কাছে এটা অত্যন্ত অপমানজনক মনে হয়েছিল প্রায় স্বাধীন রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে সামান্য বকশিস তিনি মেনে নিতে পারেননি এ যেন গরু মেরে জুতো দানের মতো ঘটনা নেহেরু এবং প্যাটেলকে এজন্য সর্বাংশে দায়ী করেছিলেন তিনি তাদের নাম শুনলে খেপে যেতেন ফলে প্রতাপপুর স্টেট বার্ষিক ভাতা ফিরিয়ে দিয়েছিল বাবার মতো সংগ্রাম নারায়ণের কাছেও রাজত্বের মর্যাদা ছিল সবার চেয়ে মূল্যবান নেহরু প্যাটেলের প্রতি বিদ্বেষটা উত্তরাধিকার সূত্রে তিনিও পেয়েছিলেন ইন্ডিয়ান ডেমোক্রেসির একজন সামান্য ভোটার হয়ে বেঁচে থাকাটা তার কাছে যন্ত্রণাদায়ক মৃত্যুর মতো ঘটনা জীবনে তিনি কখনো ভোট দেননি এবং ভারত সরকারের প্রান্টও স্পর্শ করেননি পূর্বপুরুষদের মতো উড়ন নন সংগ্রাম নারায়ণ ঠাকুরদা তার বাবা কিংবা তার বাবাদের মতো দশ হাতে খোলামকুচির মতো টাকা ওড়াননি পারিবারিক যা সঞ্চয় ছিল তা থেকে বিক্রম কয়েক লাখ সরিয়ে নিয়ে গেলেও যেটুকু অবশিষ্ট আছে আগেকার মতো রাজকীয় মেজাজে না হলেও বেশ ভালোভাবেই কাটিয়ে দেওয়া যায় তবু আর্থিক ব্যাপারে তার হয়তো চাপার দুশ্চিন্তা ছিল তাই খরচ কাট ছাঁট করতে শুরু করেছিলেন তখনও সব মিলিয়ে দশ বারো জন কাজের লোক ছিল হরেন আর মায়াকে রেখে বাকিরা ভবিষ্যতে যাতে কষ্টে না পড়ে তাই মোটা টাকা পয়সা দিয়ে বিদায় করা হয়েছিল গাড়ি ছিল তিনটে পুরনো দামি স্টুডি বেকার আর ফোটটা বেঁচে দিয়েছিলেন এর মধ্যে আরও একটা ঘটনা সুবর্ণাকে বড় রকমের ধাক্কা দিয়ে গেছে সেই যে বিক্রম রুবিকে নিয়ে উধা হয়েছিল অনেক দিন তার খোঁজ পাওয়া যায়নি মাঝে মাঝে উড়ো খবর ভেসে আসতো সে নাকি লখনৌতে আছে কখনো বা শোনা যেত লখনৌ নয় কলকাতায় হঠাৎ একদিন বিক্রমের তরফ থেকে লয়ারের একটা নোটিশ এসেছিল সে ডিভোর্স চায় কারণ দাম্পত্য জীবনে বনিবনার অভাব ইত্যাদি নোটিশ থেকে বিক্রমের ঠিকানাও পাওয়া গিয়েছিল সে তখন দিল্লিতে থাকত দুটো দিন দারুণ অস্থিরতার মধ্যে কেটেছে সুবর্ণার তারপর মনস্থির করে উকিলের চিঠিটা সংগ্রাম নারায়ণকে দেখতে দিয়েছিল হার্ট অ্যাটাকের পর ডাক্তারের নির্দেশে চুপচাপ শান্তই থাকতেন তিনি কিন্তু সেদিন আবার ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন হারামজাদা চোরটাকে ডিভোর্স দিও না বৌমা সেই প্রথম সুবর্ণাকে তার বৌমা বলা হয়তো এইভাবেই তিনি তাকে প্রতাপপুর রয়্যাল ফ্যামিলিতে স্বীকৃতি দিয়েছিলেন কয়েক বছর আগে হলে মধ্যবিত্ত পরিবারের মেয়েটি আকাশের চাঁদ হাতে পেয়ে যেত কিন্তু এখন তেমন কোনো প্রতিক্রিয়াই হয়নি উদাসীনভাবে সংগ্রাম নারায়ণের কথাগুলো শুনে গেছে সে কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে এক চুলো নড়েনি বিক্রমের লয়ারকে জানিয়ে দিয়েছিল বিবাহ বিচ্ছেদে সে রাজি মাস পর বোম্বে থেকে কোর্টের রায় এসে গিয়েছিল সম্পূর্ণ আইনসঙ্গতভাবে ডিভোর্সটা হয়ে গেছে বহুকাল যোগাযোগ নেই বিক্রমের সঙ্গে তবু মানসিক দিক থেকে যে সূক্ষ্ম পলকা সম্পর্কটাও তখনও অস্পষ্টভাবে থেকে গিয়েছিল সেটুকুও চিরকালের মতো ছিন্ন হয়ে গেল বুকের মধ্যে কোথাও কি শূন্যতার সৃষ্টি হয়েছিল আসলে অভাববোধটা মানুষের নিজেরই তৈরি সুবর্ণার ক্ষেত্রে তেমন কিছু একটা হয়ে থাকবে কিন্তু ভ্যাকুয়াম চিরকাল বুঝিবা থাকে না ধীরে ধীরে তা পূর্ণ হয়ে যায় সূর্যেন্দ্র নারায়ণ এবং সংগ্রাম নারায়ণের সেবা যত্ন দেখাশোনা দেবীর পড়া কলেজ পরীক্ষার পেপার দেখা এসবের পরও আচমকায় মেয়েদের একটা অর্গানাইজেশনের সঙ্গে জড়িয়ে পড়েছে সুবর্ণা প্রথম প্রথম এতদিক সামলাতে হিমশিম খেয়ে যেত এখন আর অসুবিধা হয় না তার দৈনন্দিন যা রুটিন তাতে একটা দিন আর একটা দিনের খুবহু জেরক্স কপি সমস্ত কিছুই গতানুগতিক খানিকটা বা যান্ত্রিক কখনো কখনো সুবর্ণার মনে হয় ভাবাবেগের চেয়ে দায়িত্ব পালনই তার কাছে ক্রমশ বেশি প্রাধান্য পাচ্ছে এইভাবেই চলছিল দেবীকে বড় করে তোলা ছাড়া ভবিষ্যতের নির্দিষ্ট কোনো বড় লক্ষ্য সুবর্ণার সামনে আপাতত নেই এর মধ্যেই আজ সশস্ত্র সাংঘাতিক এক হত্যাকারী যার বিরুদ্ধে গন্ডা গন্ডা খুনের চার্জ প্রতাপপুর প্যালেসে ঢুকে সমস্ত পরিবেশটা অসীম ত্রাস এবং উৎকণ্ঠায় ভরে দিয়েছে অন্ধকারে উঁচু সিলিং এর দিকে তাকিয়েছিল সুবর্ণা বাইরে হল ঘরে ক্লকটা সুরেলা তুলে জানিয়ে বাজে এর মধ্যে তিনবার বার নারায়ণকে দেখে আসে সুবর্ণা আজ সমস্ত অতীতটা অজস্র পুরনো ঘটনার মধ্যে তাকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছিল যে ওর কথা খেয়াল ছিল না যদিও রাজীব ভেতর থেকে দরজায় খিল তুলে ছিটকিনি আটকে দিয়েছে তবু সৌর্যেন্দ্র নারায়ণের খবর নেওয়া দরকার দেবী তাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে খুব সন্তর্পণে সুবর্ণা তার হাত ছাড়িয়ে মশারি তুলে বিছানা থেকে নেমে পড়ল নিঃশব্দে দরজা খুলে বাইরে এসে সৌর্যন্দ্র নারায়ণের ঘরের কাছে দাঁড়ালো এ ঘরের দরজা বন্ধ আছে ঠিকই তবে হল ঘরের দিকে জানালার একটা পাল্লা খানিকটা খোলা ভেতরে নীলাভ নাইট ল্যাম্প জ্বলছে জানালার ফাঁকে চোখ রেখে সূর্যেন্দ্র নারায়ণকে আবছা আলোয় দেখতে চেষ্টা করল সুবর্ণা লেপ মুড়ি দিয়ে কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছেন তিনি কয়েক পলক তাকিয়ে থেকে নিজের বেডরুমের দিকে যাবে অন্ধকারে কি একটা লেগে সামান্য শব্দ হলো সঙ্গে সঙ্গে ভেতর থেকে রাজীবের তীক্ষ্ণ চাপা গলা ভেসে এলো কে পরক্ষণে হুড়মুড় করে বিছানা থেকে নেমে জানালার ও এসে দাঁড়ালো সে তার হাতে সেই পিস্তলটা সুবর্ণার দিকে তাক করা ঘুমের মধ্যেও লোকটার স্নায়ু কতখানি সজাগ মুহূর্তে টের পেয়ে যায় সুবর্ণা সংগ্রাম নারায়ণের ইন্দ্রিয় খুব সতর্ক কিন্তু এতটা নয় আগেও তার মনে হয়েছে এখন আরও একবার টের পেল আক্রমণের আশঙ্কা রাজীবকে সর্বক্ষণ তাড়া করে বেড়ায় তাই ঘুমন্ত বা জাগ্রত যে কোনো অবস্থাতেই তার স্নায়ুগুলো টান টান হয়ে থাকে কাঁপা গলায় সুবর্ণা সাড়া দেয় আমি ধীরে ধীরে পিস্তল শুদ্ধ হাতটা নামিয়ে নেয় রাজীব বলে ও আপনি আমি ভেবেছিলাম অন্য কেউ সুবর্ণা চুপ করে থাকে রাজীব থামেনি সে বলে আরেকটু হলে কি বিশ্রী একটা ব্যাপার হয়ে যেত বলুন তো অন্ধকারে আপনাকে চিনতে পারিনি এ চাপ পড়লে আচমকা একটা বুলেট বেরিয়ে যেতে পারত এভাবে না জানিয়ে রাত্রিবেলা চলে আসবেন না মনে থাকবে সুবর্ণা আস্তে মাথা হেলিয়ে দেয় বলে থাকবে তার কণ্ঠস্বরের কাঁপুনি একই রকম রয়েছে রাজীব জিজ্ঞেস করে আপনি বোধহয় আপনার গ্র্যান্ড ফাদার ইনলকে দেখতে এসেছিলেন হ্যাঁ আপনাকে তো বলেছি আমি যতদিন আছি গ্র্যান্ড ওল্ডম্যানটি রাত্রিরে ঘর থেকে বেরোতে পারবে না এ ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন ঠিক আছে শুতে চলে যান অনেক রাত হয়ে গেছে সুবর্ণা তার ঘরের দিকে যাচ্ছিল রাজীব ডাকে শুনুন সুবর্ণা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসু চোখে তাকায় রাজীব কর্কশ সুরে বলে যে কোনো জন্তুর চেয়ে আমার নার্ভগুলো বেশি অ্যালার্ট যদি ঘুমিয়েও পড়ি কোনো রকম সুযোগ নেবার চেষ্টা করবেন না সেটা আপনাদের পক্ষে বিপজ্জনক হয়ে উঠবে ইঙ্গিত স্পষ্ট ঘুমন্ত অবস্থায় সুবর্ণা তাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে পারে সেটাই হয়তো বোঝাতে চাইছে ত্রস্ত ভঙ্গিতে সে বলে বিশ্বাস করুন বুড়ো মানুষটাকেই দেখতে এসেছিলাম কয়েক বছর ধরে রাতে তিন চারবার ওকে দেখে যাচ্ছি এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না অন্ধকারে অনেকক্ষণ স্থির চোখে তাকিয়ে থাকে রাজি। তারপর নরম গলায় বলে বিশ্বাস করলাম সুবর্ণা আর দাঁড়ায় না নিঃশব্দে নিজের ঘরে ফিরে এসে শুয়ে পড়ে অধ্যায় আট ভোরবেলায় ঘুম থেকে ওঠা সুবর্ণার চিরকালের অভ্যাস সূর্যোদয় হয়ে গেছে অথচ সে বিছানায় শুয়ে আছে খুব অসুস্থ হয়ে পড়া ছাড়া এমনটা কখনো ঘটেনি আজকের দিনটা কিন্তু ব্যতিক্রম মায়ার ডাকে ধর্মর করে উঠে সুবর্ণা দেখল বেশ বেলা হয়েছে পূব দিকে দুই জোড়া জানালা দিয়ে নভেম্বরের ঠান্ডা সোনালি রোদের ঢল নেমেছে ঘরের ভেতর সকালের দিকে অন্যদিন অনেকটা সময় কুয়াশায় চারদিক ঝাপসা হয়ে থাকে আজ কিন্তু প্রতাপপুর সিটির বাড়ি ঘর রাস্তা গাছপালা সব কিছু স্পষ্ট কোথাও কুয়াশার চিহ্ন মাত্র নেই দেবী তার আগেই উঠে পড়তে বসে গেছে ওকে কোনোদিনই পড়ার জন্য তাড়া দিতে হয় না মায়া খাটের কাছে দাঁড়িয়েছিল সুবর্ণা বলল এত বেলা হয়ে গেছে আগে ডাকুনি কেন মায়া বলে তিন চারবার ডেকে গেছি ভাবলাম কাল ওই রকম একটা ধকল গেছে নিশ্চয়ই ঘুমোতে অনেক রাত হয়ে গিয়েছিল তাই আর জোর করে জাগায়নি মায়া ধকলের কথা বলতে রাজীবের মুখটা চোখের সামনে ভেসে ওঠে সঙ্গে সঙ্গে বুকের ভেতর ভয়ের ছায়া পড়ে যতক্ষণ ঘুমিয়েছিল একরকম কেটে গেছে এই সকাল থেকে আবার দীর্ঘ একটানা উৎকণ্ঠার শুরু কিন্তু কিছুই করার নেই সুবর্ণার অদ্ভুত এক মরণ ফাঁদে তারা আটকে গেছে স্নায়ুমণ্ডলী কতকাল এই চাপ সহ্য করতে পারবে কে জানে বিছানা থেকে নামতে নামতে সুবর্ণা জিজ্ঞেস করে দেবীকে খেতে দিয়েছো হ্যাঁ দেবীমার খাওয়া হয়ে গেছে বাবা উনি শুধু চা আর দুখানা বিস্কুট খেয়েছেন আপনাকে খুঁজছিলেন মুখটুক ধুয়ে যাচ্ছি বাথরুমের দিকে যেতে যেতে সুবর্ণা বলে দাদুরও তো কিছু খাওয়া হয়নি মায়া বলে কি করে হবে আপনি জোর করে না খাওয়ালে তো খেতেই চান না সুবর্ণা জিজ্ঞেস করলো কাল কালজিনি আমাদের বাড়ি এসেছেন তাকে চা দিয়েছ স্বরে মায়া বলে না বাথরুমের কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে সুবর্ণা বলে কেন লোকটার কাছে যেতে আমার হাত পা কাঁপে তাই ঠিক আছে তুমি সবার খাবার গুছিয়ে রাখো আমি আসছি মায়া চলে গেল কিছুক্ষণ পর মুখ ধুয়ে বাসি কাপড় বদলে কিচেনে চলে এলো সুবর্ণা একটা মস্ত ট্রেতে তিনজনের মতো ব্রেকফাস্ট সাজিয়ে অপেক্ষা করছিল মায়া সংগ্রাম নারায়ণের ফ্যাটওয়ালা খাবার খাওয়া বারণ তার জন্য রয়েছে নরম করে সেঁকা দু স্লাইস পাউরুটি কলা ছানা আর এক গ্লাস ফ্রুট জুস সৌরজেন্দ্র নারায়ণের দুই মাড়িতে একটাও দাঁত নেই তিনি চিবোতে পারেন না তাই তার জন্য ছানা ফলের রস আর পাতলা সুজি তবে রাজীবের জন্য কড়া বাটার টোস্ট কলা অমলেট এবং চা ফ্রেটা হাতে তুলে নিয়েছিল মায়া সুবর্ণা তার হাত থেকে সেটা নিয়ে বলল তোমাকে যেতে হবে না আটটা বেজে গেছে রান্না চড়িয়ে দাও মায়া বলল হরেন্দা নিজ থেকে জিজ্ঞেস করছিল বাজারে যেতে হবে কি না ফ্রিজে মাছ মাংস আনার যা আছে আর চলে যাবে না যাবে তাহলে বাজারে যাওয়ার দরকার নেই হরেন্দা ফের ডাকলে তাই বলে দেব। কি রান্না হবে তার জানতে চাইল না মায়া অনেক বছর সে এখানে আছে চারবেলা কে কি খাবে সব তার মুখস্থ মিনিট পনেরো পর আমার চাটা আমার ঘরে দিয়ে যেও বলে সোজা সংগ্রাম নারায়ণের বেডরুমে চলে এলো সুবর্ণা বিছানায় বালিশে হেলান দিয়ে প্রতাপপুরের লোকাল বাংলা কাগজ দৈনিক দিনকাল পড়ছিলেন তিনি বিকেলে এ বাড়িতে আসে কলকাতার একটা ইংলিশ ডেইলি স্বাধীনতার পর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে একটা ছোট এয়ারপোর্ট করা হয়েছে ট্রেন আর দূরপাল্লার বাস ছাড়াও প্লেনে কলকাতার সঙ্গে এখন প্রতাপপুরের নিবিড় যোগাযোগ দুপুরের ফ্লাইটে প্যাসেঞ্জার এবং নানা মালপত্রের সঙ্গে কলকাতার যেসব কাগজ আসে বিকেলে সেগুলো বাড়ি বাড়ি বিলি হয় সকালবেলা দৈনিক দিনকাল ছাড়া আর কোনো কাগজ নেই স্থানীয় পত্রিকা বলে এখানকার মানুষজনের আলাদা একটা আবেগ রয়েছে কলকাতার কাগজগুলোর মতো ছাপাটাপা বা লেখা তো ভালো না হলেও চোখ ধাঁধানো রঙিন ছবি না থাকলেও সবাই ভাবে এটা তাদের একান্ত নিজস্ব পত্রিকা তাই প্রতাপপুর সিটিতে দৈনিক দিনকালের প্রচুর কাটতি প্রায় সব বাড়িতেই কাগজটা রাখা হয় পায়ের আওয়াজ শুনেও কাগজ থেকে চোখ সরালেন না সংগ্রাম নারায়ণ বললেন মায়া বলছিল আজ সকালে ঘুম ভাঙতে তোমার বেশ দেরি হয়েছে শরীর কি খুব খারাপ হয়েছিল সুবর্ণা ট্রে থেকে খাবারের প্লেট আর ফ্রুট জুসের গ্লাস খাটের পাশের একটা নিচু সাইড টেবিলে নামিয়ে রাখতে রাখতে বলল না হাতের কাগজটা এক পাশে রেখে এবার সুবর্ণার দিকে তাকালেন সংগ্রাম নারায়ণ বললেন তোমাকে দেখে কিন্তু ভালো লাগছে না চোখ বসে গেছে অন্যদিন মুখ ধুয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে চুল ঠিক করে নেয় সুবর্ণা আজ বাথরুম থেকে বেরিয়েই কিচেনে চলে গিয়েছিল আয়নায় নিজেকে দেখা হয়নি না দেখলেও সংগ্রাম নারায়ণ যখন বলছেন নিশ্চয়ই তার চোখে মুখে কিছু একটা ছাপ পড়েছে রাজীব এ বাড়িতে ঢোকার পর থেকে যে ভয় আর উৎকণ্ঠা শুরু হয়েছিল এটা তারই চিহ্ন খাবারের প্লেট নামানো হয়ে গিয়েছিল সংগ্রাম সংগ্রামনারায়ণের খাটের আরেক ধারে উঁচু একটা টেবিলে নানা আকারের সারি সারি ওষুধের শিশি আর প্যাকেট সাজানো রয়েছে সেগুলো থেকে গোল চৌকো লম্বা লাল সবুজ হলুদ সব মিলিয়ে পাঁচটা ক্যাপসুল আর ট্যাবলেট বের করে খাবারের প্লেটগুলোর পাশে রাখতে রাখতে সুবর্ণা বলল না না আমি ঠিক আছি বিয়ের পর সে যখন নিচে থাকতো সংগ্রাম নারায়ণ তার সঙ্গে একটি কথাও বলেননি কখনো এক একতলায় নামলে তার দিকে তাকাতেন না পর্যন্ত তিনি নার্সিংহোম থেকে ফেরার পর দেবীকে নিয়ে সুবর্ণা দোতলায় উঠে এলো তখন অবশ্য কথা বলতেন কিন্তু খুবই কম যেটুকু না হলে নয় ঠিক ততটুকুই তবে দেবীর ব্যাপারটা বরাবরই আলাদা সুবর্ণারা নিচে থাকার সময়ও রোজই মায়াকে পাঠিয়ে তাকে উপরে নিয়ে যেতেন সংগ্রাম নারায়ণ রুক্ষ কর্কশ উগ্র একটি মানুষের ভেতর থেকে স্নেহপ্রবণ কোমল আরেকটি মানুষ বেরিয়ে আসত আসলে প্রতিটি মানুষের মধ্যে কত ধরনের মানুষ যে লুকানো থাকে সময়ে তার বিদ্যুৎ চমকের মতো বেরিয়ে পড়ে বিক্রমের সঙ্গে ডিভোর্সের পর সংগ্রাম সংগ্রামনারায়ণ কিছুটা বদলে গিয়েছিলেন মুখ ফুটে সেভাবে প্রকাশ না করলেও সুবর্ণার প্রতি তার হয়তো চাপা সহানুভূতি ছিল আগের সেই উদাসীনতা উপেক্ষা বা রূঢ়তা ক্রমশ কমে আসছিল তাছাড়া সর্বক্ষণ যার সেবা যত্নের উপর নির্ভর করতে হয় তার প্রতি স্বাভাবিক একটা কৃতজ্ঞতা থাকেই বিবাহ বিচ্ছেদের পর থেকে সুবর্ণাকে কাছে বসিয়ে প্রায় অনেক গল্প টল্প করেন এটাই হয়তো তার সমবেদনা প্রকাশের পদ্ধতি আজ যে তার জন্য সংগ্রামনারায়ণকে উদ্বিগ্ন দেখাচ্ছে কয়েক বছর আগে তা ভাবাও যেত না সংগ্রামনারায়ণ বললেন ঠিক আছে বললে তো হবে না আজ কলেজে না গিয়ে রেস্ট নাও সুবর্ণা জানালো আজ তার বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ক্লাস আছে কলেজে না গেলেই নয় তারপর বলল আপনি খান দাদা ভাইয়ের এখনো খাওয়া হয়নি আমি যাচ্ছি হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ায় সংগ্রাম নারায়ণ বললেন তোমার সেই আত্মীয়টি ব্রেকফাস্ট করেছেন এখনো করেননি আমি তার খাবার নিয়ে যাচ্ছি কাল রাত্রিরে আলাপ হয়নি ব্রেকফাস্ট হয়ে গেলে ওকে আমার ঘরে নিয়ে এসো একটু চুপ করে থেকে সুবর্ণা বলে আচ্ছা বাকি খাবার শুদ্ধ ট্রেটা তুলে নিয়ে ঘর থেকে সে বেরুতে যাবে ব্যস্তভাবে সংগ্রাম নারায়ণ বললেন একটু দাঁড়াও বৌমা উৎসুক চোখে তাকায় সুবর্ণা এই দেখো কাগজে কি সাংঘাতিক খবর বেরিয়েছে বিছানার ওপাশ থেকে দৈনিক দিনকালের কপিটা তুলে নিয়ে আঙুল দিয়ে সংগ্রাম সংগ্রামনারায়ণ দেখাতে থাকেন এই যে খাটের কাছে এগিয়ে আসে সুবর্ণা খবরের কাগজের প্রথম পাতায় নিচের দিকে বড় বড় হরফে পাঁচ কলমের হেডলাইন চোখে পড়ে প্রতাপপুর সিটিতে উত্তর পূর্ব ভারতে ভয়ঙ্কর এক সন্ত্রাসবাদীর প্রবেশ সঙ্গে টাড়ি শুদ্ধ রাজীবের তিন কলমের ছবি আর স্টাফ রিপোর্টারের দীর্ঘ প্রতিবেদন ছবিটা দেখার সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড যেন জমাট বেঁধে গিয়েছিল মাথাটা এত টোল ছিল যে হুড়মুড় করে সুবর্ণা পড়েই যেত কোনো রকমে সামলে নিল সংগ্রামনারায়ণ বলছিলেন কাগজে লিখেছে টেরোরিস্টটা পুলিশের তাড়া খেয়ে কাল আমাদের প্যালেসের দিকে চলে এসেছিল এত বড় বাড়ি কোথাও ঢুকে টুকে বসে আছে কি না কে জানে একটু থেমে বললেন কাল রাত্রিরে পুলিশ নাকি তার খুঁজে আমাদের বাড়িতে এসেছিল চমকে ওঠে সুবর্ণা শ্বাসরুদ্ধের মতো জিজ্ঞেস করে কে বললে সংগ্রাম নারায়ণ বললেন এই তো রিপোর্টটাই বেরিয়েছে আসতে মাথা হেলিয়ে দেয় সুবর্ণা বলে হ্যাঁ আমাকে ডাকনি কেন আপনার শরীর ভালো না ডাকলে টেনশন হতো সেটা হাটের পক্ষে ক্ষতিকর তাই চোখ কুচকে সংগ্রাম নারায়ণ বললেন এই যে ব্রেকফাস্ট নিয়ে এলে এখনো তো পুলিশের খবরটা দাওনি ভেতরে ভেতরে একটু থমকে যায় সুবর্ণা তারপর বলে ভেবেছিলাম দাদাভাইকে ভাইকে খাইয়ে এসে সংগ্রাম সংগ্রামনারায়ণ তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কাল পুলিশ এসে কি করলো সুবর্ণা বলল একতলাটা ঘুরে ঘুরে দেখলো আমাদের সাবধানে থাকতে বললো আর টেরোরিস্টের ডেসক্রিপশন দিয়ে অনুরোধ করলো এমন কাউকে দেখলে তক্ষুনি যেন থানায় ফোন করি ঠিক আছে সুবর্ণা আর দাঁড়ালো না স্তব্ধ হৃৎপিণ্ডটা এখন প্রবল বেগে ওঠানামা করছে। রোজ খুব ভোরে হকার তাদের কাগজ দিয়ে যায়। মায়া একতলা থেকে সেটা তুলে প্রথমে তার কাছে নিয়ে আসে। সকালে খুঁটিয়ে কাগজ পড়ার সময় নেই। দ্রুত পাতা উল্টে উল্টে হেডলাইনগুলো দেখে শুধু তারপর সংগ্রাম নারায়ণের ঘরে পৌঁছে দেয়। অবশ্য বড় রকমের চাঞ্চল্যকর কোনো খবর থাকলে পুরোটা পড়ে ফেলে। আজ দেরি করে তার ঘুম ভাঙার জন্য খুব সম্ভব মায়া কাগজটা সংগ্রাম নারায়ণকে দিয়ে গিয়েছিল আগে সুবর্ণার হাতে পড়লে ওটা সে সরিয়ে ফেলত খবরের কাগজ না পড়লে সংগ্রাম নারায়ণের পেটের ভাত হজম হয় না এমন নয় পরে যদি চাইতেন কোনো একটা ও খাড়া করে এড়িয়ে যাওয়া যেত সুবর্ণা বলতো আজ কাগজ দেয়নি বা অন্য কিছু দৈনিক দিনকালের প্রিন্টিং মেশিনটা অনেককালের পুরনো মাঝে মাঝেই গোলমাল করে তখন দু একদিন কাগজ বেরোয় না এই অজুহাতটা দিলে অবিশ্বাস করতেন না সংগ্রাম নারায়ণ অবশ্য কাগজটা আগে ওর হাতে গেলেও ততটা দুশ্চিন্তার কারণ হতো না কিন্তু রিপোর্টের সঙ্গে রাজীবের ছবিটা ছাপা হয়ে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে রাজীবকে দেখা মাত্র সংগ্রাম নারায়ণ চিনে ফেলবেন তখন যে তার কি প্রতিক্রিয়া হবে ভাবতেও শীত ভেতর দিয়ে বরফের মতো ঠান্ডা একটা স্রোত বইতে থাকে প্রবল উৎকণ্ঠায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায় মনে হচ্ছে রক্তচাপ হঠাৎ বিপজ্জনক কমে গিয়ে চোখের সামনের সমস্ত কিছু ঝাপসা হয়ে যাচ্ছে উদ্ভ্রান্তের মতো টলতে টলতে সৌর্যেন্দ্র নারায়ণের ঘরে এসে একেবারে হকচকিয়ে গেল সুবর্ণা বৃদ্ধটির ঘুম ভেঙে গেছে তিনি মশারির ভেতর চুপচাপ বসে আছেন অন্যদিন মায়া তাকে বিছানা থেকে তুলে মুখ ধুইয়ে পোশাক পালটিয়ে সোফায় বা ডিভানে বসিয়ে দিয়ে যায় পরে এসে সুবর্ণা খাইয়ে দেয় তার চমকটা সৌর্যেন্দ্র নারায়ণের জন্য নয় এই ঘরে আর যার থাকার কথা তার বদলে আরেকজন চেয়ারে বসে আছে লোকটার মুখ নিখুঁত কামানো চুল পরিপাটি করে আঁচড়ানো পরনে অ্যাশ কালারের পরিষ্কার ট্রাউজার আর সাদা শার্টের ওপর লাল উলের পুল ওভার বিহলের মতো তাকিয়ে লোকটাকে দেখছিল সুবর্ণা লোকটা বলল আমাকে চিনতে পারছেন না মিশের সিংহ আমি রাজীব মুখ থেকে দাড়ির জঙ্গল নির্মূল করলে চেহারা যে এতটা বদলে যেতে পারে ভাবা যায়নি তাছাড়া সুবর্ণার মস্তিষ্ক গভীর উৎকণ্ঠায় ঠাসা খুঁটিয়ে লক্ষ্য করার মতো মনের অবস্থা তার ছিল না থাকলে ঠিকই চিনে ফেলত সামান্য যুক্তিবুদ্ধি প্রয়োগ না করলে বুঝতে পারত এ ঘরে রাজীব ছাড়া বাইরের আর কারও থাকা সম্ভবই নয় বুকের ভেতর শ্বাস যেন আটকে গিয়েছিল সুবর্ণার আবদ্ধ বাতাসটা ধীরে ধীরে বাইরে বের করে দিয়ে বলল ও আপনি রাজীব বলল আজ আপনার শ্বশুর মশায়ের সঙ্গে আমাকে ফর্মালি ইন্ট্রোডিউস করিয়ে দেবেন কাল আমার যে ওয়াইল্ড চেহারাটা দেখেছিলেন সেই অবস্থায় তো যাওয়া যায় না ভাববেন মোস্ট সার্টেনলি আমি একটা ক্রিমিনাল তাই সকালে উঠেই টাড়ি সাফ করে কাঁচি দিয়ে মাথার পেছন দিকে চুলের গোছা কেটে স্নান সেরে প্যান্ট জামা চেঞ্জ করে আপনার জন্য অপেক্ষা করছিলাম প্রচণ্ড টেনশনের মধ্যেও সামান্য আরাম বোধ করল সুবর্ণা কাগজে যে ছবিটা বেরিয়েছে তার সঙ্গে দৃষ্টিতে রাজীবের চেহারার হয়তো তেমন মিল খুঁজে পাবেন না সংগ্রাম নারায়ণ যেহেতু সুবর্ণা আত্মীয় হিসেবে তার পরিচয় দেবে তাই মিল খোঁজার চেষ্টা করবেন না দাঁড়ি থাকা এবং না থাকার মধ্যে তফাৎ যে অনেকটাই কলকাতার বাইরের শহরগুলো থেকে যেসব কাগজ বেরোয় সেগুলোর ছাপা টাপা বেশ খারাপ রাজীবের যে ছবিটা দৈনিক দিনকালে বেরিয়েছে সেটা খুব একটা স্পষ্ট নয় তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি না থাকলে দাড়িওয়ালা আর দাড়ি কামানো ফিটফাট রাজীব যে একই লোক ধরা মুশকিল রাজীব এবার বলল আমাকে এখন আপনার আত্মীয় বলে পরিচয় দেওয়া যেতে পারে তাই না তার কণ্ঠস্বরের হয়তো একটু মজা বা স্লেস ছিল সুবর্ণা উত্তর দিল না ট্রেটা একটা ক্ষিপ্র হাতে মশারি খুলে সূর্য নারায়ণকে নিয়ে গেল তার মুখ ধুইয়ে পোশাক বদলে একটা সোফা এনে বসাল রাজীবকে সূর্যেন্দ্র নারায়ণকে খাওয়াতে খাওয়াতে চাপা গলায় বলল একটা খারাপ খবর আছে খেতে খেতে চমকে সুবর্ণার দিকে তাকায় রাজীব খুব আস্তে জিজ্ঞেস করে কি খবর সুবর্ণা বলল লোকাল একটা ডেইলিতে আজ বেরিয়েছে নর্থ ইস্টের একজন মারাত্মক সিটিতে এসে ঢুকেছে তার ছবিও ছাপা হয়েছে কাল আপনার যে চেহারা দেখেছিলাম তার সঙ্গে ছবিটার খানিকটা মিল আছে চোখের দৃষ্টি অনেকক্ষণ স্থির হয়ে রইল রাজীবের তারপর সে জিজ্ঞেস করল পেপারটা কোথায় আমার শ্বশুর মশাইয়ের কাছে ওটা কি দেখা যায় পরে দেখাবো এখন চাইতে গেলে সন্দেহ করতে পারেন বলে একটু থামল সুবর্ণা তারপর কি ভেবে বলল কিন্তু রাজীব বলল কিন্তু কি ওটা বেঙ্গলি ডেইলি বাংলা পড়তে অসুবিধা হবে না এক সময় আমি কলকাতার প্রেসিডেন্সি কলেজ আর সায়েন্স কলেজের ছাত্র ছিলাম বাংলাটা আগেই জানতাম কলকাতায় থাকার সময় আরও ভালো করে শিখে নিয়েছি সুবর্ণা চুপ করে থাকে রাজীব জিজ্ঞেস করে রিপোর্টটায় কী লিখেছে সুবর্ণা বললো আমি ডিটেলে পড়িনি শুধু হেডলাইন আর ছবিটাই দেখেছি কিছুক্ষণ ভেবে রাজীব বলল আপনার শ্বশুরমশাই আমাকে দেখলে কি কোনো রকম প্রবলেম হতে পারে কোন ধরনের প্রবলেমের কথা বলছে রাজীব বুঝতে পারছিল সুবর্ণা সে বলল আপনি কতটা ট্যাক্টফুল হতে পারেন তার ওপর সব নির্ভর করছে আমার রিকোয়েস্ট অ্যাপিলও বলতে পারেন এমন কোনো ঘটনা যেন না ঘটে যাতে একজন হার্ট পেশেন্টের ক্ষতি হয় এটা বোধহয় কালো আপনি বলেছিলেন হ্যাঁ আপনাকে যেটুকু দেখছি মনে হয় শ্বশুর দাদা শ্বশুর সবাইকে খুব ভালোবাসেন ভেতরে ভেতরে কেমন যেন থমকে যায় সুবর্ণা সে বলে কতটা ভালোবাসি বলতে পারবো না তবে আমি সামনে থাকতে কারো ক্ষতি হোক কিংবা একটু যত্ন করলে কেউ যদি আরও কিছুদিন ভালোভাবে বেঁচে থাকে সেটা দেখতেই হবে মানুষ হিসেবে এটুকু তো করতেই হয় এইসব শব্দপুঞ্জ একজন উগ্রপন্থীকে যার কাছে হত্যাটা নেহাতি জলভাতের মতো ব্যাপার আদৌ নাড়া দেয় কি বোঝা যায় না রাজীব কি বলতে যাচ্ছিল হঠাৎ টেলিফোন বেজে ওঠে ধীরে ধীরে সেটা তুলে নিয়ে সুবর্ণা হ্যালো বলতেই ওধার থেকে গম্ভীর ভারী কণ্ঠস্বর ভেসে আসে কে বলছেন সুবর্ণা নিজের পরিচয় দেয় নমস্কার ম্যাডাম আমি রামেশ্বর বসাক প্লিজ একটু ওয়েট করুন মাউথপিসে হাত চাপা দিয়ে সুবর্ণা রাজীবকে খুব নিচু গলায় বলে ও সি কী জন্য ফোন করেছে এখনো বলেননি আমার কথা উঠলে আপনাকে কি বলতে হবে ওয়েল ফোনের মুখ থেকে হাত সরিয়ে সুবর্ণা বলে বলুন মিস্টার বসাক আমার কাছে কি কিছু দরকার আছে রামেশ্বর বললেন কাল আপনাদের প্যালেসের গ্রাউন্ড ফ্লোরটা শুধু দেখে এসেছিলাম আজ দিনের আলোয় দোতলা আর ছাদটায় যদি ভালো করে খুঁজে দেখেন দ্বিধান্বিতভাবে সুবর্ণা বলে দেখেছি কেউ নেই আমাদের কাছে খবর আছে টেরোরিস্টটা প্যালেসের কাছাকাছি কোথাও আছে কাল সন্ধ্যা থেকেই আপনাদের ওদিকটাই প্লেন রয়েসে পুলিশ ওয়াচ রাখছে লোকটা অন্য কোথাও গেলে তাদের চোখে পড়ত ও আজকের কাগজটা দেখেছেন উত্তর দিতে গিয়ে সুবর্ণা লক্ষ্য করল স্থির চোখে পলকহীন তার দিকে তাকিয়ে আছে রাজীব সে বলল ভালো করে দেখা হয়নি রামেশ্বর বললেন ওতে টেরোরিস্টের ছবি বেরিয়েছে দেখে নেবেন তাহলে লোকটাকে চিনতে সুবিধা হবে আচ্ছা পরে আবার আপনাকে ফোন করব। ঠিক আছে সুবর্ণার জবাবগুলো শুনে রাজীব মোটামুটি আন্দাজ করতে পেরেছিল রামেশ্বর কী ধরনের প্রশ্ন করছেন তবু জিজ্ঞেস করল ও অত কি বলছিল টেলিফোন নামিয়ে রেখে তার সঙ্গে রামেশ্বরের যা কথাবার্তা হয়েছে সব জানিয়ে দিল সুবর্ণা তারপর আবার সূর্যেন্দ্র নারায়ণকে খাওয়াতে লাগলো হঠাৎ ফোন আসায় খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল রাজীবের ফের খেতে খেতে বলল তার মানে এই প্যালেসের ওপর পুলিশ নজর রাখছে দেখা যাচ্ছে খুব সহজে এখান থেকে বেরোনো যাবে না সুবর্ণা উত্তর দিল না ব্রেকফাস্ট করার পর রাজীব যখন চায়ের কাপে চুমুক দিচ্ছে সেই সময় সূর্যেন্দ্র নারায়ণের খাওয়া শেষ হলো সুবর্ণা বলল আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে এখন আলাপ করতে যাবেন নাকি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দ্রুত বাকি টুকু খেয়ে উঠে দাঁড়ায় রাজীব সুবর্ণাও উঠে পড়েছিল রাজীবকে সঙ্গে নিয়ে সে সংগ্রামনারায়ণের বেডরুমে চলে আসে ব্রেকফাস্ট শেষ করে ক্যাপসিউল আর ট্যাবলেট খেয়ে ফের খবরের কাগজ পড়ছিলেন সংগ্রাম নারায়ণ সুবর্ণা ভয় ভয়ে বলল বাবা ওকে নিয়ে এসেছি সে টের পাচ্ছিল পা দুটো ভীষণ কাঁপছে কাগজ থেকে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ রাজীবকে লক্ষ্য করেন সংগ্রাম নারায়ণ তারপর সামান্য দূরে একটা ডিভান দেখিয়ে বলেন বসুন বসতে বসতে রাজীব বলে আমি রাজীব বয়সে আপনার থেকে অনেক ছোট আপনি করে বললে অস্বস্তি হবে বেশ তুমি করেই বলবো সংগ্রাম নারায়ণ বললেন কাল বৌমা যখন তোমার কথা বললো ওষুধের রিয়াকশানে চোখ মেলে তাকাতে পারছিলাম না হ্যাঁ শুনেছি তুমি বৌমার কীরকম যেন আত্মীয় হও রাজীব উত্তর দেওয়ার আগেই চোখ কান বুঝে মানুষ যেমন সমুদ্রে ঝাঁপ দেয় অবিকলে সেইভাবে সুবর্ণা বলে উনি আমার বৌদির পিস্তুত দাদা তার বলার ভঙ্গিটা এতই অস্বাভাবিক এবং অসন্ত্রস্ত যে মুখ ফিরিয়ে একবার তাকে দেখে নিলেন সংগ্রাম নারায়ণ তারপর ফের রাজীবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমি কোথায় থাকো রাজীবের মধ্যে কিন্তু রকম চাঞ্চল্য নেই অবিচলিত সুরে বলল দিল্লিতে চাকরি করো না তাহলে আপাতত কিছুই প্রায় করি না একটা কলেজে পড়াতাম ছেড়ে দিয়েছি এ নিয়ে আর কোনো প্রশ্ন করা হয়তো অশোভন মনে হলো সংগ্রাম নারায়ণের তাই অন্য কথাই চলে গেলেন দিল্লি থেকে সোজা আমাদের এখানেই এসেছ হ্যাঁ আসতে মাথা নাড়ে রাজীব বলে জরুরি একটা কাজে আমাকে আসাম যেতে হবে আমার বোন আর ভগ্নীপতি বলল আপনার বৌমার সঙ্গে দেখা করে যেতে তাই ভালোই করেছ তোমার এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো না একটু চুপ করে থেকে সংগ্রাম সংগ্রামনারায়ণ বললেন রয়্যালটি চলে গেছে জহরলাল প্যাটেলরা জোর করে প্রতাপপুর স্টেট কেড়ে নিয়ে আমাদের ভিখিরি করে দিলে তোমার আদর যত্ন কতটুকু আর করবো যখন রাজত্ব ছিল তখন যদি আসতে একটু থেমে ফের বললেন তখন আর আসবে কি করে তোমার হয়তো সে সময় জন্মই হয়নি সুবর্ণা অবাক হয়ে যাচ্ছিল উগ্র ক্ষিপ্ত রকচটা সংগ্রাম নারায়ণ অনেকটা বদলে গেছেন ঠিকই কিন্তু এমন আন্তরিকভাবে রাজীবের সঙ্গে কথা বলবেন ভাবতে পারেনি রাজীব জানালো আদর যত্নের বিন্দুমাত্র ত্রুটি হচ্ছে না সে বেশ আরামেই আছে কি উত্তর দিতে গিয়ে দৃষ্টিটা স্থির হয়ে গেল সংগ্রাম নারায়ণের ধীরে ধীরে এবার বললেন জানো রাজীব কাল অদ্ভুত একটা কো ইন্সিডেন্স ঘটেছে রাজীব উৎসুক সুরে জিজ্ঞেস করে কিসের কাল তুমিও এসেছো এদিকে প্রায় একই সময়ে নর্থ ইস্টের একজন ভয়ঙ্কর টেরোরিস্টকে আমাদের প্যালেসের কাছে দেখা গেছে পুলিশ তার খোঁজে প্যালেসে ঢুকেও পড়েছিল তাকে অবশ্য পায়নি তবে বৌমাকে সাবধান করে দিয়ে গেছে সুবর্ণা চমকে ওঠে রাজীব কি ধরা পড়ে গেল দাড়িটাড়ি কামিয়েও কি সংগ্রাম নারায়ণের চোখকে ফাঁকে দিতে পারেনি এর প্রতিক্রিয়া কি হতে পারে ভাবতেও সাহস হচ্ছিল না সুবর্ণার নিঃশ্বাস বন্ধ করে সে দাঁড়িয়ে থাকে সংগ্রাম নারায়ণ টেরোরিস্ট বা পুলিশের কথা বললেও রাজীবের চোখে মুখে বিন্দুমাত্র অস্থিরতা দেখা গেল না খুব শান্ত গলায় সে বলল আপনার বৌমার কাছে আমিও তা শুনেছি একটু চুপচাপ তারপর সংগ্রামনারায়ণ বললেন দিল্লি থেকে এতটা রাস্তা এসেছ নিশ্চয়ই শরীরের ক্লান্তি কাটেনি রেস্ট নাও গিয়ে পরে আবার দেখা হবে সুবর্ণা একধারে দাঁড়িয়ে দুজনকেই লক্ষ্য করছিল ধীরে ধীরে তার বুকের ভেতর থেকে আবদ্ধ বাতাস পেরিয়ে আসে যাক সংগ্রাম নারায়ণ রাজীবকে সন্দেহ করেননি আপাতত দুর্ভাবনাটা অন্তত কাটল রাজীব চলে গিয়েছিল সুবর্ণা ঘর থেকে বেরুতে যাবে সংগ্রাম নারায়ণ বললেন বৌমা একটু পরে যেও সুবর্ণা থেমে যায় সংগ্রাম সংগ্রামনারায়ণ বলেন রাজীবকে তুমি আগে কখনো দেখেছ বুকের ভেতরকার ধকধকা হঠাৎ যেন বেড়ে যায় সুবর্ণার তাহলে কি সংগ্রামনারায়ণ রাজীবের ব্যাপারে পুরোপুরি নিঃসংশয় নন কাঁপা গলায় সুবর্ণা বলে না সংগ্রামনারায়ণ জিজ্ঞেস করেন ওই যে তোমার বৌদির পিস্তুত দাদা বুঝলে কি করে প্রায় মরিয়া হয়ে সুবর্ণা বলে আমার দাদার চিঠি নিয়ে উনি এসেছেন আর কোনো প্রশ্ন করলেন না সংগ্রাম নারায়ণ শুধু বললেন আচ্ছা যাও সংগ্রাম নারায়ণের সন্দেহ সম্পূর্ণ কেটেছে কিনা বোঝা গেল না সুবর্ণা আর দাঁড়ালো না সোজা নিজের ঘরে চলে এলো মায়া তার জন্য অনেকক্ষণ আগে চা এবং দু স্লাইস টোস্ট রেখে গিয়েছিল কাপটা তুলে ঠোঁটে ঠেকাতেই দেখা গেল চা জুড়িয়ে একেবারে জল মাখন লাগানো টোস্ট ঠান্ডা হয়ে জুতোর চামড়ার মতো শক্ত হয়ে গেছে মায়াকে বললে পাঁচ মিনিটের ভেতর আবার করে এনে দেবে সুবর্ণার চোখ দ্রুত হল ঘরে গ্র্যান্ড ক্লকটার দিকে চলে গেল নটা বাজতে মিনিট পাঁচেক বাকি সে ঠিক করে ফেললো এখন আর কিছু খাবে না একেবারে ভাত খেয়ে সওয়া দশটায় দেবীকে নিয়ে বেরিয়ে যাবে দেবীর ক্লাস এগারোটায় শুরু বাড়ি থেকে মোটরে মিনিট পাঁচেকের পথ দশটা পঁয়তাল্লিশ কি পঞ্চাশে বেরোলেও অসুবিধে নেই অন্যদিন হরেনই তাকে স্কুলে পৌঁছে দেয় ছুটির পর বাড়ি নিয়ে আসে কিন্তু রাজীব প্রতাপপুর প্যালেসে ঢোকার পর দেবী এত ভয় পেয়ে গেছে যে মাকে ছাড়তে চাইছে না তাই সুবর্ণা ওকে স্কুলে পৌঁছে তো দেবেই ছুটির পর সঙ্গে করেও নিয়েও আসবে দেবীকে খানিক্ষণ পড়িয়ে সুবর্ণা তাকে বাথরুমে পাঠালো তারপর নিজেও স্নান করে নিল শোয়া দশটায় খাওয়া দাওয়া সেরে বাড়ি থেকে বেরোবার আগে মায়াকে বলল বাবাকে ঠিক বারোটায় খেতে দিয়ে দাদা নিজে খাইয়ে দেবে আমি বিকেলে এসে বাবাকে ওষুধ খাওয়াবো কলেজে বেরোবার আগে রোজ এই কথাগুলো মায়াকে মনে করিয়ে দেয় সে যদিও এর কোনো প্রয়োজন নেই কেননা মায়ার দায়িত্ববোধ যথেষ্ট সে থাকতে সৌর্যচেন্দ্র নারায়ণ এবং সংগ্রাম নারায়ণের এতটুকু অযত্ন হবে না মায়া চাপা ভীরু গলায় জিজ্ঞেস করলো আর ওই লোকটা সুবর্ণা বলল উনি যখন আমাদের বাড়িতে এসেছেন তখন অতিথি না খাইয়ে তো রাখা যাবে না উনি কখন খান জানি না জিজ্ঞেস করে এসে বলছি রাজীব সংগ্রাম নারায়ণের ঘর থেকে বেরিয়ে সোজা সৌরজেন্দ্র নারায়ণের বেডরুমে চলে গিয়েছিল একটা চেয়ারে এখন চুপচাপ বসে আছে সুবর্ণা তার কাছ থেকে জেনে এসে মায়াকে বলল বাবা আর দাদা ভাইয়ের খাওয়া হলে ওকে খেতে দেবে ঘরে দিতে হবে না খাওয়ার টেবিলে দিও মায়া এবার কি বলতে গিয়ে হঠাৎ থেমে গেল তার মনোভাব বুঝতে পারছিল সুবর্ণা ওর কাঁধে একটা হাত রেখে বলল কোনো ভয় নেই আমি যেভাবে বলেছি সেভাবে চলবে তাহলে ওই ভদ্রলোক কোনো ঝামেলা করবেন না আর একটা কথা মায়া জিজ্ঞেস করে কি। ওর কাছে যে পিস্তল টিস্তল আছে বাবাকে বলবে না আচ্ছা শ্রী প্রফুল্ল রায়ের লেখা ক্রান্তিকাল উপন্যাসের প্রথম পর্বের পাঠ এখানেই শেষ হলো দ্বিতীয় পর্বের পাঠ নিয়ে পরের অডিওতে ফিরে আসব সঙ্গে থাকুন ধন্যবাদ